ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও বই অরিয়েন্টালিজমের প্রথম পাঠ এই বইটির লেখক ডক্টর মুস্তফা সিবাই এবং ভাষান্তর করেছেন কামরুল হাসান নকিব বইটি প্রকাশিত হয়েছে মুভমেন্ট পাবলিকেশন থেকে এই বইটির আরও অনেকগুলো অনুবাদ রয়েছে যে কোনোটি চাইলে আপনারা কিনে পড়তে পারেন এই বইটির অডিও আমরা তৈরি করছি শিক্ষা গবেষণা এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তাহলে চলুন আমরা শুরু করি এই বইটির অডিও বই টু দোজ আইডিয়াজ ওয়াজ সেকেন্ড অর্ডার ডারুইনিজম উইচ সিমড টু অ্যাকাউন্টেড দ্য সাইন্টিফিক ভ্যালিডিটি অফ দ্য ডিভিশন অফ রেসেস ইন্টু অ্যাডভানসড অ্যান্ড ব্যাকওয়ার্ড অর ইউরোপিয়ান আরিয়ান অর ওরিয়েন্টাল আফ্রিকান অর্থাৎ এই জাতীয় চিন্তায় দ্বিতীয় মাত্রা যোগ করে ডারুইনিজম বা বিবর্তনবাদ যা মানুষের মাঝে জাতিগত ভেদ বুদ্ধির বৈজ্ঞানিক বৈধতাকে ব্যাহত সুদৃঢ় করে মানবজাতি বিভাজিত হয়ে পরে উন্নত অনুন্নত মানুষে অর্থাৎ আর্য ইউরোপিয়ান এবং প্রাচ্য আফ্রিকান মানুষে এডওয়ার্ড সাইদ ওরিয়েন্টালিজম পেজ টু হান্ড্রেড ভূমিকা ভূমিকার শুরুটা করতে চায় একটি প্রশ্ন দিয়ে ওরিয়েন্টালিজম শব্দটি কি প্রাচ্য সম্পর্কে যারা নেতিবাচক কাজ করেছেন তাদের কাজকে বোঝানোর জন্যে প্রয়োগ করা উচিত নাকি যারা প্রাচ্যের উপর ইতিবাচক কাজ করেছেন তাদের কাজকে বোঝানোর জন্যে প্রয়োগ করা উচিত এই প্রশ্নের উত্তর প্রাচ্যতাত্ত্বিকদের রচনাবলিতে অথবা প্রাচ্যতত্ত্বের সমালোচকদের বিশাল কর্মভাণ্ডার থেকে আমাদের পাওয়া খুবই মুশকিল সাধারণত প্রাচ্যতাত্ত্বিকদের প্রাচ্য সম্পর্কিত যাবতীয় কাজকেই প্রাচ্যতাত্ত্বিকগণ ও প্রাচ্যতত্ত্বের সমালোচকগণ প্রাচ্যবিদ্যা বলে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন কিন্তু তাদের এমনতর কাজের ব্যাপারে আজ সংশয়ের যথেষ্ট অবকাশ রয়েছে কেননা তারা প্রাচ্যের কুচ্ছা রটনা করাই যাদের পরম ধর্ম ছিল কিংবা প্রাচ্যের বিপক্ষে যারা কাজ করেছেন তাদের গায়ে যেমন প্রাচ্যবিদ তকমাটি এঁটে দিয়েছেন তদরূপভাবে যারা প্রাচ্য সম্পর্কে নিখাত বস্তুনিষ্ঠ কাজ করেছেন তাঁদের গায়েও লাগিয়ে দিয়েছেন প্রাচ্যবিদ নামক তকমাটি এতে করে প্রচ্ছন্নভাবে হলেও প্রাচ্যতাত্ত্বিক ও তাদের গুণগ্রাহীদের পাশাপাশি প্রাচ্যতত্ত্বের সমালোচকেরাও প্রাচ্যতত্ত্বের কিছুটা সহযোগিতা করেছেন বলে অনুমান করা যেতে পারে বস্তুত আমরা ধর্ম দর্শন বিজ্ঞান সর্বোপরি যে কোনো মতবাদের পক্ষের এবং বিপক্ষের লোকেদের কখনোই একই অভিধায় স্মরণ করি না যাতে করে শত্রু ও মিত্রের মধ্যেকার যৌক্তিক বিভেদ রাখাটি সবার সামনে স্পষ্ট থাকে তাহলে প্রাচ্য বিষয়ক বিদ্যার বেলায় কেন ভিন্ন নীতি তাই আমাদের এমন একটি শব্দের তালাশ করতে হবে যা তথাকথিত প্রাচ্য বিষয়ক গবেষকদের প্রকৃত চরিত্র ধারণ করে এই ক্ষেত্রে অনেকেই নামক শব্দটির প্রস্তাব করে থাকেন তবে আমরা প্রাচ্যবিদ্যা শব্দটি ঢালাওভাবে প্রাচ্য সংশ্লিষ্ট সকল কাজকে বোঝানোর জন্যে ব্যবহার করার পক্ষপাতি নই কারণ এতে প্রাচ্য বিষয়ক নেতিবাচক কাজ যারা করেছেন তাদের সঠিকভাবে শনাক্ত করা হয় না এতে প্রাচ্যের উপর বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আরোপ করে তাদের প্রাচ্যতাত্ত্বিক হয়ে ওঠার ব্যাপারটি সম্পূর্ণ অনুপস্থিত এই ক্ষেত্রে প্রাচ্যততত্ত্ব শব্দটির কথা বিবেচনায় নেওয়া যায় ওরিয়েন্টালিজমের ইজম শব্দটি যদিও বাংলা বাদ শব্দটির সাথে সখ্য বেশি কিংবা আরবি রাকের সাথে প্রাচ্যবাদের মিল বেশি তথাপি এগুলো ওরিয়েন্টালিজমের অন্তর্নিহিত অর্থকে প্রকাশ করতে অক্ষম তাই একে প্রাচ্য তত্ত্ব হিসেবে চিহ্নিত করাই যুক্তিযোগ্য দুই উনিশশো সালে অ্যাডওয়ার্ড সাইদ তার বিশ্বস্রুত গ্রন্থ ওরিয়েন্টালিজম প্রকাশ করে প্রাচ্য সম্পর্কিত সারা পৃথিবীর সাধারণ ও বিশেষজ্ঞদের চিরাচরিত বিশ্বাসকে পুনর্গঠনে বাধ্য করে তোলেন বিশেষ করে সমগ্র পশ্চিমে প্রাচ্যের পক্ষ থেকে অনেকটা এককভাবেই পশ্চিমের বিপক্ষে ওকালতি করা শুরু করেন পশ্চিমের আধিপত্যবাদী মানসিকতার উপর নিরপেক্ষ আলোকপাত করে পশ্চিমকে করে তোলেন বিপন্ন ও বিব্রত বিদুষী সমাজে শুরু হয় এর পক্ষে ও বিপক্ষে তুমুল তর্ক পশ্চিমের কেউ কেউই ওরিয়েন্টালিজমের আলোয় নিজ মুখাকৃতি দেখে আঁতকে ওঠেন কেউই আবার আশ্বস্ত ভূত করেন পশ্চিমের চিন্তা জগতের গতি মুখে নতুন মূরের সূচনা পরিলক্ষিত হতে থাকে পশ্চিমের ঔপনিবেশিক মনোজগতে সৃষ্টি হয় সুবিন্যস্ত বিপর্যয় অনেকে আবার প্রাচ্যতাত্ত্বিক তকমাটি গা থেকে ঝেড়ে ফেলার জন্য উদ্ধত হন নতুন নাম গ্রহণে ব্যতিব্যস্ত হয়ে ওঠেন নতুন নাম গ্রহণে ব্যতিব্যস্ত হয়ে ওঠেন বলা বাহুল্য সমালোচনার বিশাল এই কর্মক্ষেত্রে অ্যাডওয়ার্ড সাইদি একমাত্র এবং প্রথম ব্যক্তি নন যিনি প্রাচ্যের হয়ে কথা বলেছেন কিংবা প্রাচ্য সম্পর্কে পশ্চিমের একদেশদর্শিতা ও চিন্তা চেতনার সীমাবদ্ধতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে সাইদের পূর্বেকার আরও অনেক পূর্বাচার্যের দেখা আমরা পাই যাদের ভাষা সাইদের চেয়েও প্রাঞ্জল ও লক্ষ্যব্যাধি যাদের বক্তব্য আরও তীক্ষ্ণ ও তীব্র যাদের যুক্তির ধার সাইদের চেয়েও দীপ্ত ও ক্ষিপ্ত প্রাচ্যের বহু চিন্তাবিদ এই ক্ষেত্রে সাঈদের পূর্বসরী ছিলেন তাদের মধ্যে ডক্টর মুস্তফা সিবাই অগ্রগণ্য যিনি ছিলেন একাধারে একজন অনন্য সাহিত্যিক অভিজ্ঞ আইনবেত্তা বিদগ্ধ অধ্যাপক ও বিচক্ষণ সাংগঠনিক তবে অ্যাডওয়ার্ড সাইডের বিশ্বজোড়া খ্যাতির পেছনে কারণ হল সাঈদ পশ্চিমের অন্যতম প্রধান ভাষায় এবং পশ্চিমের দর্শনের আদলে তাদের প্রতিপক্ষতা করেছেন উপরন্তু তার প্রাতিষ্ঠানিক পরিচয় যুক্তরাষ্ট্রের কলম্বিয়ান ইউনিভার্সিটির ইংরেজি ও তুলনামূলক সাহিত্যের অধ্যাপনা সহ যুক্তরাষ্ট্রের এবং কানাডা ও ইংল্যান্ডের বহু ভার্সিটির ভিজিটিং প্রফেসরদের দায়িত্ব পালন করায় তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় এই ক্ষেত্রে কেউ যদি তার ধর্ম পরিচয়কেও অর্থাৎ খ্রিস্টান ধর্মকে অন্যতম কারণ বলে উল্লেখ করে থাকেন তাহলে আমরা তার প্রতিবাদ করব না কেননা তার বইটি মূলত ছিল নিকট প্রাচ্যের ধর্ম ইসলাম ও তার অনুসারীদের উপর প্রাচ্যতাত্ত্বিক অপপ্রচারের প্রত্যুত্তর যা একটু পরে আমরা তার নিজ মুখেই শুনব তাই একজন খ্রিস্টান হয়েও প্রাচ্যের প্রধান ধর্ম ইসলামের পক্ষপাত করাটা কৌতূহল উদ্দীপক বই কি এর পাশাপাশি নোয়াম চমস্কির মতো পাশ্চাত্যের সর্বজনন বিদিত তীক্ষ্ণ ধী ভাষাবিজ্ঞানী ও বিদগ্ধ বুদ্ধিজীবীরা তার পাশে দাঁড়ানোই তিনি নির্বিঘ্নে পৌঁছে গেছেন পশ্চিমের বুদ্ধিবৃত্তিক বলয়ের সুদৃঢ় অবস্থানে অন্যদিকে ডক্টর মুস্তফা সিবাইয়ের মতো প্রাচ্যের যেসব চিন্তাবিদেরা প্রাচ্য তত্ত্বের সমালোচনায় এগিয়ে এসেছিলেন তাদের বক্তব্য সাঈদের অপেক্ষায় অনুপুঙ্খ বিশ্লেষী ও সাবলীল হওয়া সত্ত্বেও তারা সাঈদের মতো সর্বপ্লাবী আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হননি কারণ তাদের ভাষা ছিল প্রাচ্যের প্রতিবাদের দৃষ্টিভঙ্গি ছিল প্রাচ্য যদিও তা ছিল নিখুঁত সাঈদ তার গ্রন্থে পশ্চিমের সাম্রাজ্যবাদী পৈশাচিকতার মুখোশ তুলনামূলক অধিক জোর যত্ন ও গুরুত্বের সাথে উন্মোচন করে পশ্চিমের মানবতাবাদী সম্প্রদায় ও সাম্যবাদী অর্থাৎ কমিউনিস্ট গোষ্ঠীর ন্যাক নজরে চলে আসেন পক্ষান্তরে ডক্টর সিবাই ও তার সহমতের গবেষকরা পশ্চিমের জ্ঞানতাত্ত্বিক পৈশাচিকতার কথা উপস্থাপনে অপেক্ষাকৃত বেশি গুরুত্ব দেয় পশ্চিমের মানবতাবাদী সম্প্রদায় ও সাম্যবাদী অর্থাৎ কমিউনিস্ট গোষ্ঠীসহ অন্যান্য গোষ্ঠী এবং সর্বোপরি পশ্চিমের সাধারণ মানুষের ন্যাক নজর তাদের বাঘ্যে জুটেনি সন্দেহাতীতভাবে এর পিছনে কারণ ছিল পশ্চিমের সৃষ্টি করা প্রাচ্যতাত্ত্বিক ইন্দ্রজালের অনপেয় প্রভাব যে ঐন্দ্রজালিক শৃঙ্খলে আবদ্ধ থাকাকেই তারা তাদের একমাত্র এবং যৌক্তিক নিয়তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছেন ফলস্বরূপ সুদীর্ঘকাল ধরে পশ্চিমের জ্ঞানতাত্ত্বিক পৈশাচিকতার কথা বলার পরেও তাদের গুটি কতক লোক ছাড়া কেউই এটা মানতে মোটেই প্রস্তুত নয় যে প্রাচ্যের উপর জ্ঞানতাত্ত্বিক জুলুম প্রাচ্যতাত্ত্বিকেরা করেছেন আর আজকের এই আকাশ সংস্কৃতির যুগে তা ক্রমশ দুরুহতর হয়ে উঠেছে শুধু তাই নয় প্রাচ্যতাত্ত্বিকেরা এখন পূর্বাপেক্ষা আরও সহজেই জ্ঞানতাত্ত্বিক প্রশাচিকতার দ্বারা পশ্চিমের মানুষের পাশাপাশি প্রাচ্যের মানুষদের মনোজগতকেও বিপর্যয়করভাবে বিশিয়ে বিষিয়ে তুলতে সক্ষম হচ্ছেন প্রাচ্যের ধর্ম সংস্কৃতি ঐতিহ্য সর্বোপরি প্রাচ্যের সাথে সম্পৃক্ত যাবতীয় বস্তুকে তারা হীন ও অপদস্থ করার অমরণ ভ্রতে নিয়োজিত আছেন বিশেষ করে নিকট প্রাচ্যের অর্থাৎ মধ্যপ্রাচ্যের ব্যাপারে সিবাই এবং সাইদ উভয়ে তাদের নিজ নিজ গ্রন্থ রচনার কারণ হিসেবে এই নিকট প্রাচ্যের প্রতি প্রাচ্যতাত্ত্বিক অবিচারের কথায় জোর দিয়ে বলেছেন দিস বুক হ্যাজ ট্রাইড টু ডেমনস্ট্রেট ইসলাম হ্যাজ বিন ফান্ডামেন্টালি মিসরিপ্রেজেন্টেড ইন দ্য ওয়েস্ট অর্থাৎ পাশ্চাত্যে মৌলিকভাবে ইসলামের ভুল প্রতিনিধিত্বের বিষয়টি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এই বইয়ে অর্থাৎ এডওয়ার্ড সাইডের ওরিয়েন্টালিজম বই পূর্বোক্ত বইয়ের ২৬ থেকে সাতাশ পৃষ্ঠায়ও একই ব্যাপারে কথা বলা হয়েছে এছাড়া ওই বইয়ের প্রতিটি অধ্যায়ে নিকট প্রাচ্যের উপর পশ্চিমের কোনো না কোনো মৎস্য দগদগে ক্ষতের চিহ্ন বহন করে তবে এই কথা মোটেই বলা যাবে না যে সাঈদ তার বইয়ে সুদূর প্রাচ্যের প্রতিনিধিত্ব অধৌ করেননি সুদূর প্রাচ্যের ব্যাপারে সাঈদ যা কিছু বলেছেন তা অদূর প্রাচ্যের ধর্ম সংস্কৃতি ও মানুষ সম্পর্কে বলা বক্তব্যের তুলনায় নিতান্তই গৌণ তাই পশ্চিমের সাম্রাজ্যবাদী পৈশাচিকতার পাশাপাশি জ্ঞানতাত্ত্বিক পৈশাচিকতার কথাও প্রাচ্যে ও পশ্চিমে আরও জোরালোভাবে উপস্থাপন করা দরকার বলে আমরা মনে করি এই দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাশীল হয়েই ডক্টর মুস্তফা সিবাই বক্ষমান গ্রন্থটি বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষের সামনে উপস্থাপন করা তাই সাম্রাজ্যবাদী পৈশাচিকতা এবং বিশেষত জ্ঞানতাত্ত্বিক পৈশাচিকতার মুখোশ উন্মোচনে এই বই আমাদের জন্যে অনন্য এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আমাদের বিশ্বাস তিন ডক্টর মুস্তফা সিবাই জন্মগ্রহণ করেন উনিশশো সালে সিরিয়াই তিনি যেই পরিবারে জন্মান সেই পরিবারে বহু শত বছরের জ্ঞান চর্চা ও বিদ্যুৎ সাহিত্যার ঐতিহ্য সুবিদিত তার সুপণ্ডিত বাবা হাসানি সিবাইয়ের আদর্শ তাকে প্রবলভাবে প্রভাবিত করেছেন তার বাবার মতো তিনিও সর্বস্ব উজাড় করে সাম্রাজ্যবাদিতার বিরোধিতা করেছেন এই জন্য তাকে বহুবার কালাবর্ণ করতে হয়েছে প্রথমবার যখন ফরাসি সাম্রাজ্যের পক্ষ থেকে তাকে বন্দী করা হয় তখন তার বয়স মাত্র ষোলো বছর তার উপর অভিযোগ আনা হয় তিনি ফরাসি সাম্রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রচারপত্র বিলি করেছেন পরবর্তীতে আবার তাকে বন্দী করা হয় ফরাসি সাম্রাজ্যের দখলদারিত ও জুর জুলুমের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করার জন্যে সিরিয়ায় শেষবার যখন তাকে বন্দি করা হয় তখনও সেই একই কারণ তিনি জনসাধারণের উদ্দেশ্যে জ্বালাময়ী বক্তব্য দিয়ে জনসাধারণকে উদ্দীপ্ত করে তোলেন এবং উজ্জীবিত জনতা একসময় ফরাসিদের উপর আক্রমণ শুরু করে এখানেই শেষ নয় তিনি উনিশশো সালে মিশরে গমন করেন লেখাপড়া করার জন্যে সেখানে গিয়ে তিনি আরেক সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটিশ দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলনে যোগদান করেন তাই ব্রিটিশ সরকারের আদেশে তাকে গ্রেফতার করা হয় ডক্টর মোস্তফা সিবাইকে সিরিয়ায় মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা মনে করা হয় সাংগঠনিক হিসেবে তিনি তার সময়কার প্রাচ্য ও পাশ্চাত্যের গতানুগতিক নেতাদের মতো ছিলেন না যারা আরাম কেদারায় বসে কেবল দিক নির্দেশনা দিয়েই নিজেদের কর্তব্য কর্তব্যপরায়ণতার মাঠ সমাধা করতেন ডক্টর মুস্তফা সিবাই সামনে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সশরীরে যুদ্ধের ময়দানে বীর দর্পে যুদ্ধ করেছেন উনিশশো সালে মুসলিম ব্রাদারহুডের কর্মীরা যখন ফিলিস্তিন যুদ্ধে অংশগ্রহণ করে তখন তিনি সিরিয়ান বাহিনীর নেতৃত্বে দিয়েছিলেন ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের ও তার সাম্রাজ্যবাদী মিত্র গোষ্ঠীর বিপক্ষে যুদ্ধ করেন এই যুদ্ধে সম্মিলিত আরব বাহিনীর প্রধান ছিলেন জর্ডানের অর্থাৎ ট্রান্স জর্ডানের ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান জন গ্লাভ বিশেষজ্ঞরা বলেন এই ব্রিটিশ জেনারেল ও তার অনুগত জনদের বিতর্কিত ও উদ্দেশ্য প্রণীত সিদ্ধান্তের কারণেই মূলত সেই যুদ্ধের ফলাফল ফিলিস্তিনের সাধারণ জনতা ও আরব বিশ্বের তাবৎ মানুষের বিপক্ষে যায় বরং সত্য কথনের স্বার্থে বলতে হয় সেই যুদ্ধের ফলাফল ছিল সমগ্র মানবতার বিপক্ষে তাই স্বাভাবিকভাবেই ডক্টর মুস্তাফা সিবাইয়ীর মতো মানুষের স্বাধীনতা ও অধিকার আদায়ের আপসহীন মনীষাদের জন্যে এই যুদ্ধ ও তার ফলাফল সুখকর কিছু বয়ে আনবে না বরং এই ঘটনায় তিনি যার পরিণাম সংক্ষুব্ধ হয়ে ওঠেন এবং নিজ দেশ সিরিয়ায় ফিরে আসেন দেশে ফিরে তিনি ওইসব নেতা ও তাদের অনুচরদের আচরণের কঠোর সমালোচনা করেন তার বিভিন্ন বক্তৃতা ও প্রবন্ধের মাধ্যমে এর পাশাপাশি তিনি মিশরীয় বাহিনীকে দুর্বল অস্ত্রপ্রধান ইরাকের সামরিক নেতাদের ইহুদিদের উপর আক্রমণ করার আদেশ না দেয়া এবং ইহুদিদের ইউরোপ ও আমেরিকার অস্ত্র দিয়ে সাহায্য করা ইত্তেকার বিষয়গুলো জনসম্মুখে নিয়ে আসেন ডক্টর সিবাই তার ফিলিস্তিন যুদ্ধে ব্রাদারহুড নামক গ্রন্থে বলেন আমরা যখন জেরুজালামের যুদ্ধের ময়দানে প্রাণপ্রণে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলাম তখনই অনুভব করছিলাম যে আরব রাষ্ট্রগুলোর রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক মহলে কোনো না কোনো ষড়যন্ত্র আটা হচ্ছে আর এই জন্যে আমাদের জেরুজালেম ত্যাগ করার আদেশ দেওয়া হয়েছে তাই আমরা ব্রাদারহুডের ব্যাটালিয়ানে এই মুহূর্তে আমাদের কর্ণ কি তা নিয়ে পরামর্শ বসলাম আমরা সিদ্ধান্ত নিলাম যে বিভিন্ন দিক বিবেচনা করে জেরুজালেম ত্যাগ করার আদেশ অমান্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না তাই আমরা দামেশকে পৌঁছার পর আমরা গোপনে আমাদের ব্রাদারহুডের কিছু সদস্যকে জেরুজালেমে পাঠাবো যাতে করে আমরা ফিলিস্তিনের বাইদের সর্বভৌমত্বের পক্ষে ব্যক্তিগতভাবে কিংবা স্বেচ্ছায় যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কি না তা খতিয়ে দেখতে পারি সিরিয়ায় এসে আমি আলেপ্পো দামেস্ক লাজাকিয়াসহ সিরিয়ার বহু শহরে সফর করলাম এবং সেখানকার লোকেদের সামনে ফিলিস্তিনে কি হচ্ছে তা তুলে ধরলাম সাধারণ মানুষ আমার কথা শুনে চমকে গেল কেউ কেউই আমার কথার উপর সন্দেহ করতে লাগলো তবে বিষয়টি যখন সবার সামনে খোলাসা হলো তখন আমার বক্তব্যের সত্যতা তারা বুঝতে পারলো তাই ফিলিস্তিন যুদ্ধের ময়দানে কী হচ্ছে এবং ময়দানের বাইরে কি হচ্ছে তা বুঝতে আর বাকি রইল না মোট কথা ঔপনিবেশিক বা সাম্রাজ্যবাদী দুর্বৃত্তদের বিপক্ষে ডক্টর মুস্তফা সিবাইয়ের অবস্থান ছিল বরাবরই পর্বতসম অবিচল। যে কোনো জাতির সর্বভৌমত্বের প্রতি আঘাতকে নিজের সর্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর আঘাত মনে করতেন তাই সাম্রাজ্যবাদী কিংবা মানুষের স্বাধীনতার বিপক্ষে লোকেরা যেই দেশেই মানুষের স্বাধীনতাকে পদদলিত করেছেন সেই দেশের মানুষের পক্ষেই তিনি দাঁড়িয়েছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে বরাবরই তিনি ছিলেন আপোসহীন উনিশশো সালে ডক্টর সিবাই দেশে ফিরে মূলত সিরিয়ার অভ্যন্তরীণ অব্যবস্থাপনাগুলো সংশোধন করার কাজে আত্মনিয়োগ করেন তারপর উনিশশো সালে তিনি ইউনিভার্সিটি অফ সিরিয়ার আইন বিভাগের প্রধান নিযুক্ত হন উনিশশো সালে তিনি ফ্যাকাল্টি অফ শরিয়াহ প্রতিষ্ঠার জন্যে প্রস্তাবনা পেশ করেন ইউনিভার্সিটি অফ দামেশ তার সেই প্রস্তাবনা গ্রহণ করে তাকে ওই বিভাগের প্রতিষ্ঠাতা ও ডিন হিসেবে তার নাম ঘোষণা করেন সিবাই তার জীবনদশায় এক একভাবে এবং যৌথভাবে একাধিক সাময়িক পত্রিকার প্রতিষ্ঠা করেন এবং সম্পাদনার কাজও করেন যে পত্রিকাগুলোর অধিকাংশই কোনো না কোনো সময় ক্ষমতাসীনদের রোশনালের শিকার হয় এবং তাদের বিপক্ষে কথা বলার জন্যে বাজেয়াপ্ত করা হয় তার রচিত গ্রন্থের সংখ্যা বিপুল যার প্রত্যেকটি মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের বাইরে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করে তার অপেক্ষাকৃত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো এক ইসলাম ও পাশ্চাত্য সমাজের নারী দুই ইসলামী আইন প্রণয়নে সুন্নাহ এর ভূমিকা তিন ইসলামে ধর্ম ও রাষ্ট্র নিকট প্রাচ্যের নিখুত্তর দার্শনিক মতবাদ আমাদের সামাজিক জীবনচর এক অনন্য সভ্যতার কথা ইতিহাসে মুসলিম মনীষীগণ ইসলামের শাস্তি ও যুদ্ধের বিধান পার্সোনাল লয়ের ভাষ্যে প্রথম ও দ্বিতীয় খণ্ড ইসলামের সাম্যবাদ প্রকৃত ইসলাম এক এবং দুই যেভাবে জীবন আমাকে শিখিয়েছে উনিশশো সালে এই মহান চিন্তানায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর সিবাই বেঁচে ছিলেন মাত্র ঊনপঞ্চাশ বছর তার কর্মপ্রাচুর্যের তুলনায় এজন্য নিত্যান্ত সামান্য সময় তিনি প্রকৃত অর্থে যুদ্ধের ময়দানের একজন বীর যোদ্ধা ছিলেন নাকি বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ও তোখোর অধ্যাপক ছিলেন তিনি কি একজন সমাজ সংস্কারক ছিলেন নাকি ছিলেন একজন বিদগ্ধ কলম সৈনিক আসলে তার বিচিত্র কর্মময় এবং সংগ্রাম মুখর জীবনের দিকে তাকিয়ে কোনো একক অভিদায় তার গুণপনাকে সামগ্রিকভাবে চিত্রিত করা সত্য ও বাস্তবতার প্রতি অবিচার বই কিছুই নয় চার ইউরোপিয়ান ইন্টারেস্ট ইন ইসলাম ডিরাইভড নট ফ্রম কিউরসিটি বাট ফ্রম ফেয়ার অফ মনোথিস্ট কালচারালি অ্যান্ড মিলিটারিলি ফর্মিডেবল কম্পিটাইটর টু ক্রিস্টিয়ানিটি অর্থাৎ ইসলামের প্রতি ইউরোপিয়ানদের আগ্রহ নিছক কৌতূহলজাত নয় বরং খ্রিস্টবাদের বিরুদ্ধে একেশ্বরবাদী এবং সাংস্কৃতিক ও সামরিক দিক থেকে ভয়ানক এক প্রতিপক্ষের ভয় থেকে সৃষ্ট এডওয়ার্ড সাইদ ওরিয়েন্টালিজম পেজ থ্রি এই ভয়টা ছিল খ্রিস্টবাদের অনুসারীদের তাই তারা নিকট প্রাচ্যের ব্যাপারে যতটুকু জ্ঞানতাত্ত্বিক পরিশ্রম করেছেন ততটুকু পরিশ্রম সুদূর প্রাচ্যের কোনো ধর্ম বা দেশের জন্য করেননি বা করতে হয়নি কারণ সুদূর প্রাচ্যে ইসলামের মতো শক্তিশালী কোনো বা তাদের কাছে ভয়ানক প্রতিপক্ষের মুখোমুখি তাদের হতে হয়নি তাই তাদের মোটামুটি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ষাট হাজার বই রচনা করতে হয় নিকট প্রাচ্য সম্পর্কে তার বেশিরভাগই ছিল সাম্রাজ্যবাদী কিংবা মিশনারি উদ্দেশ্যকে সামনে রেখে এর সূচনা হয় অনেক আগেই চোদ্দ শতকের শুরুর দিকে রেমন্ড লুল আরবি বিদ্যা শিখার আদেশ দিয়েছিলেন আরবদের খ্রিস্টান বানানোর জন্যে ফ্রান্সিস ডোবর্নিক দ্য ইকিওমিনাল কাউন্সিল নিউ ইয়র্ক পেজ সিক্সটি ফাইভ টু সিক্সটি সিক্স এভাবে প্রাচ্য তত্ত্বের পূর্ণরূপ আরোপিত হয় মধ্যপ্রাচ্য বিষয়ক তত্ত্বে তাই তো অদূরপ্রাচ্যের দেশ ও ততাকার ধর্ম ও সংস্কৃতির সাথে পশ্চিমের একটা অলিখিত সন্ধি হয়ে গেলেও মধ্যপ্রাচ্যের ধর্ম ও মানুষের সাথে সন্ধি হওয়ার সুদূরতম কোনো সম্ভাবনাও দেখা যায় না বরং উত্তরোত্তর সর্বাপেক্ষা আরও সুসংহত ও সুপরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যের ধর্ম ও ইসলামের সংস্কৃতি ও মানুষদের প্রতিপক্ষ করা হচ্ছে তাই বলা যায় প্রাচ্যতাত্ত্বিকদের বিরাট অংশ নিকট প্রাচ্যকে নিয়ে গবেষণা করেছেন প্রাচ্য ও পশ্চিমের মধ্যেকার কল্পিত অমানবিক বিভেদরেখাকে মুছে দেওয়ার জন্যে নয় বরং সেই অমানবিক বিভেদরেখাকে পূর্বের চেয়েও আরও প্রকটতর ও অতিকায় করে তোলার জন্যে যেন তারা প্রাচ্যকে আরও নিখুঁতভাবে অবদমিত ও মারাত্মকভাবে শৃঙ্খলিত করে রাখতে পারে কামরুল হাসান নাকিব দুই আগস্ট দু হাজার সতেরো ওরিয়েন্টালিজমের প্রথম পাঠ প্রাচ্যতত্ত্ব ও প্রাচ্যতাত্ত্বিক প্রাচ্যতত্ত্ব সংক্রান্ত গবেষণায় সংশ্লিষ্ট গবেষকদের কেউই ব্যাপক কোনো জ্ঞান গর্ভ গবেষণা উপস্থাপন করতে পারেননি তাদের গবেষণায় উঠে আসেনি একাধারে প্রাচ্যতত্ত্বের ইতিহাস লক্ষ্য উদ্দেশ্য ও এর ভালোমন্দ দিকগুলো এছাড়াও তারা প্রাচ্যতাত্ত্বিকদের বিভিন্ন শ্রেণীবেদ ও তাদের কর্মধারাসমূহ কিংবা তাদের গবেষণায় কোথাও কোথাও তারা আশ্রয়িত কোথাও কোথাও তারা সত্যাশ্রিত ও মিথ্যাশ্রিত ছিলেন তার পুঙ্খানুপুঙ্খনু বিবরণ হাজির করতে সক্ষম হননি কিংবা তাদের গবেষণায় কোথায় কোথায় তারা সত্যাশ্রিত ও মিথ্যাশ্রিত ছিলেন তার পুঙ্খানুপুঙ্খানো বিষয় হাজির করতে সক্ষম হননি প্রাচ্যতত্ত্ব বিষয়ে যা কিছু রচিত হয়েছে তার কোনোটিতে রয়েছে প্রাচ্যতাত্ত্বিকদের নিছক গুণকীর্তন যেমন নাজিব আকিকির বই প্রাচ্যতাত্ত্বিকগণ অর্থাৎ আল মুস্তাশ্রিক নতুবা ওই সব রচনায় রয়েছে প্রাচ্যতাত্ত্বিকদের মিশনারি ও সাম্রাজ্যবাদী দুরভিসন্ধির নিত্যান্তই ও সাম্রাজ্যবাদী দুরভিসন্ধির নিত্যান্তই সংক্ষিপ্ত আলোকপাত তবে এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মটি হচ্ছে আজহার ইউনিভার্সিটির ইসলামী সংস্কৃতি বিভাগের মহাপরিচালক ডক্টর বাহি এর একটি মূল্যবান বক্তৃতা যেই বক্তৃতাটি তিনি প্রদান করেন আল আজহার ইউনিভার্সিটির সভাকক্ষে অর্থাৎ বৃহৎ অডিটোরিয়ামে প্রাচ্যতাত্ত্বিকদের উপর নির্ভরতা ও ভরসা এবং তাদের কাজের নির্বিচার প্রশংসার ক্ষেত্রে আমাদের অনেক স্বনাম ধর্ম গবেষক বাড়াবাড়ি করেছেন তাদের এসব মুগ্ধজনদের অন্যতম হলেন ডক্টর তহা হোসাইন ডক্টর তোহা হোসাইন জন্ম আঠারোশো উননব্বই মৃত্যু আঠারোশো তিয়াত্তর বিশ শতকের আরব বিশ্বের একজন প্রভাবশালী মিশরী সাহিত্যিক ও চিন্তাবিদ তিনি চোদ্দবার সাহিত্যের নোবেল প্রাইজের জন্য মনোনীত হয়েছিলেন তথাপি নোবেল প্রাপ্তি তার ভাগ্যে জুটেনি তিনি আমাদের আধুনিক আরবি সাহিত্যের ইতিহাসে প্রাচ্যতাত্ত্বিকদের প্রথম সারির শিষ্যদের একজন আর তাই তো তিনি তার জাহিলি যুগের সাহিত্য নামক গ্রন্থের ভূমিকায় বলেন প্রাচ্য প্রাচ্যের ইতিহাস সাহিত্য ও প্রাচ্যের বিভিন্ন ভাষা নিয়ে গবেষণার সময় যেই বহুবিধ শাস্ত্রীয় সিদ্ধান্তে পৌঁছেছেন সেসব সিদ্ধান্ত সম্পর্কে জানে না এবং জানার আগ্রহ পোষণ করে না এমন কোনো আরবি সাহিত্যের অধ্যাপকের কথা কল্পনাই করা যায় না বর্তমান যুগে একজন আরবি সাহিত্যের অধ্যাপককে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তাদের দ্বারস্থ হতেই হয় আর তাদের দ্বারস্থ হওয়ার ছাড়া কোনো গন্তব্যই নেই উপরন্তু আমরা তো এর মাধ্যমেই নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবো এবং নিজেদের জানায় ভর করে উঠতে পারবো এবং আমরা আমাদের এই সব ক্ষেত্রগুলো পুনরুদ্ধার করতে পারব সব ক্ষেত্রে তারা আমাদের ছাড়িয়ে গেছেন যেমন আমাদের নিজস্ব জ্ঞান বিজ্ঞান ইতিহাস ও সাহিত্য চর্চার ক্ষেত্রে নিঃসন্দেহে কথাগুলো বুদ্ধিবৃত্তিক বা মানসিক দাসত্বের সময়কার কথাই আমাদের মনে করিয়ে দেয় যে সময়টা আমরা অতিক্রম করে এসেছি আমাদের জ্ঞান বিজ্ঞান ও আধুনিক বুদ্ধিবৃত্তিক জাগরণের সূচনালগ্নে আর এই মানসিক দাসত্বের শিকার হয়েছেন ডক্টর তোহা হুসাইন তার নিজ গ্রন্থ জাহিলি যুগের সাহিত্যে যেটা ছিল ডেভিড স্যামুয়েল মার্গুলিউসের মতো আরব ও ইসলাম বিদ্বেষী চরম ভাবাপন্ন প্রাচ্যতাত্ত্বিকদের অভিমতগুলোর একনিষ্ঠ চর্বিচর্বণ মার্গুলিউসের সকল অভিমত ডক্টর তোহা হুসাইন নিজের বলে চালিয়ে দিয়েছেন তার বরাত ছাড়াই উল্লেখিত গ্রন্থে ফলত ডক্টর তোহা হুসাইন নিজস্ব কোনো নতুন মতামত উপস্থাপন করেনি দাঁড় করাতে পারেননি কোনো জ্ঞান গর্ভ আলোচনা কোনো জ্ঞান গর্ব গবেষণা কিংবা বলা যায় এর কোনো চেষ্টাও তিনি করেননি প্রাচ্যতাত্ত্বিকদের আরেকজন অনুকারক ও প্রতিনিধি হলেন অধ্যাপক আহমদ আমিন তিনি তার ইসলামের প্রথম প্রহর ও ইসলামের দ্বিপ্রহর নামক জগৎ বিখ্যাত দুটি গ্রন্থে প্রাচ্যতাত্ত্বিকদের অনুকরণ করেছেন আহমদ আমিন যার জন্ম আঠারোশো সালে এবং মৃত উনিশশো সালে বিখ্যাত ঐতিহাসিক ও সাহিত্যিক এখানে আলোচিত তার দুটি বইয়ের আরবি নাম হল জাফরুল ইসলাম এবং দুহাল ইসলাম এই বিষয়ে আমি আমার সম্প্রতি প্রকাশিত ইসলামী আইন প্রণয়নে সুন্নাহ এর ভূমিকা আর সুন্নাতু ওয়া ওয়ামাকানাতহা ফিত্তা শ্রেকিল ইসলামী নামক বইয়ে আলোচনা করে দেখিয়েছি তিনি তার বই ইসলামের প্রথম প্রহরের হাদিস অধ্যায়ে প্রাচ্যতাত্ত্বিকদের মতামতগুলো কিভাবে চুরি করেছেন অথচ একবারও প্রাচ্যতাত্ত্বিকদের ঋণ স্বীকার করেননি ইসলামী আইন প্রণয়নে এর ভূমিকা এই বইটি অনুবাদ করা হয়েছে ডক্টর আলী হাসান আব্দুল কাদিরও তাদের অন্যতম যারা প্রাচ্যতাত্ত্বিকদের প্রতিনিধিত্ব করেছেন যার প্রমাণ মেলে তার ইসলামী ফিক্ষের ইতিহাসের উন্মুক্ত পর্যবেক্ষণ অর্থাৎ নাজরাতুন আম্মাতুন ফিতারিখল ফিখিল ইসলামী নামক গ্রন্থে যে বইটা প্রকৃত অর্থে গোল্ড জিহারের ইসলামী পাঠ অর্থাৎ দিরাসাতুল ইসলামিয়া ও ইস ও ইসলামে বিশ্বাস ও বিধান অর্থাৎ আল আকিদা তো ওয়াশারিয়া ফিল ইসলাম এই দুই বইয়ের আক্ষরিক অনুবাদ ইতোপূর্বে আলোচিত দুই অধ্যাপকের মতো তিনিও মোটেই আস্থাভাজন আমানতদার ছিলেন না কারণ তিনিও তার প্রাচ্যতাত্ত্বিক গুরুদের মতামতগুলোকে নিজের নামে চালিয়ে দিয়েছেন তাদের নাম উল্লেখ করা ছাড়াই ডক্টর আলী হাসান আব্দুল কাদির আমার জানা মতে এখন লন্ডনস্থ ইসলামী সংস্কৃতি সেন্টারের পরিচালক পদে কর্মরত আছেন তার সাথে ঘটে যাওয়া আমার একটি ঘটনার উল্লেখ এখানে প্রয়োজন মনে করছি কারণ এতে যথেষ্ট শিক্ষাপ্রদ বিষয় রয়েছে সর্বোপরি এই ঘটনাটি আমার বই ইসলামী আইন প্রণয়নে সুন্নাহ এর ভূমিকা আর সুনাতুয়া মাকানাতুহা ফিত্তা শ্রীকিল ইসলামী রচনার মূল কারণ ছিল ঘটনাটি বলার আগে আমি তার মহানুভবতা চারিত্রিক সরলতা ও প্রকৃত সত্য তার কাছে উদ্ভাসিত হওয়ার পর অকপটে সত্যকে গ্রহণ করার মহৎ প্রবণতার কথা স্বীকার করে নেওয়া উচিত মনে করি উনিশশো সালে আমার তখন শরিয়া ফ্যাকাল্টিতে ইসলামী আইনশাস্ত্র ও তার মৌলনীতি এবং ইসলামী আইন প্রণয়নের ইতিহাস বিষয়ে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্র তখন শাইখ মাগরেবির সময়কাল আজহারের প্রফেসর আলী হাসান আব্দুল কাদির আমাদের ইসলামী আইন প্রণয়নের ইতিহাসের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন যিনি উসুল উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের গ্র্যাজুয়েট এবং সম্প্রতি জার্মানিতে চার বছর পড়াশোনা করে দর্শনশাস্ত্রে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তার সাথে আমাদের প্রথম ক্লাসটি তিনি শুরু করেন এইভাবে আমি তোমাদের ইসলামী আইন প্রণয়নের ইতিহাস সম্পর্কে পড়াব তবে তা এমন এক বৈজ্ঞানিক পন্থায় যার সাথে এই আজহার বিশ্ববিদ্যালয় মোটেই পরিচিত নয় আর এটা স্বীকার করতে দ্বিধা নেই যে আমি আজহারে প্রায় চোদ্দ বছর পড়াশোনা করার পরেও ইসলামের মর্ম উপলব্ধি করতে পারিনি ইসলামের মর্ম উপলব্ধি করেছি জার্মানিতে পড়ার সময় এই কথা শুনে আমরা শিক্ষার্থীরা রীতিমতো স্তম্ভিত হলাম আমরা মনে মনে বলতে লাগলাম অধ্যাপক মহোদয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে হয়তো তিনি যথার্থই এমন কিছু জেনেছেন যার সাথে আজহার অধহ পরিচিত নয় তারপর তিনি তার সামনে রাখা একটি বৃহদাকার বই থেকে অভিকল আক্ষরিক অনুবাদ করে আমাদের হাদিসের ইতিহাস পড়াতে লাগলেন পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম ওটা ছিল গোল্ড জিহারের ইসলামী পাঠ যেটার লেখাগুলো তিনি নকল করেছিলেন এবং বোঝাচ্ছিলেন যে এটাই বৈজ্ঞানিক ছত্ব তিনি তার পাঠদান চালিয়ে যেতে লাগলেন আর আমাদের কাছে যখন মনে হতো তিনি ভুল বলেছেন তখন আমরা তার আপত্তি জানাতাম কিন্তু গোল্ড জিহার তার এই গ্রন্থে যা লিখেছেন তার বিরোধিতা করতে অধ্যাপক আব্দুল কাদির কিছুতেই রাজি হচ্ছিলেন না তার পাঠের এক পর্যায়ে তিনি যখন ইমাম জোহরি সম্পর্কিত আলোচনায় উপনীত হন তিনি ইমাম জোহরি রাহি এর উপর ওমাইয়াদের পক্ষে হাদিস বানানোর অভিযোগ আরোপ করেন আমি আপত্তি জানালাম এবং ইমাম জহুরি সম্পর্কে আমার অল্প বিস্তর ধারণাকে পুঁজি করে আমি তার সাথে তর্ক জুড়ে দিয়ে বললাম ইমাম জহুরি রাহিমহল্লা হাদিসের ইমাম তথা হাদিসের ক্ষেত্রে যথার্থ অনুসারী ব্যক্তি ও উলামা বা বিশেষজ্ঞদের নির্ভরতার আধার তথাপি তিনি তার মতামতে অবিচল রইলেন ফলে এক প্রকার বাধ্য হয়েই আমি ইমাম জহুরি সম্পর্কে গোল্ড দিহারের যাবতীয় বক্তব্যের অনুবাদ করে দেওয়ার জন্যে অনুরোধ করলাম তিনি আমাকে হাতে লিখে দুই পৃষ্ঠায় তা অনুবাদ করে দিলেন আমি ইমাম জুহুরির জীবনী নিয়ে গবেষণা ও ইমাম জহরির উপর এই প্রাচ্য তত্ত্ববিদের আরোপিত অভিযোগের সত্যতা খতিয়ে দেখার জন্যে পাবলিক লাইব্রেরিগুলোতে ডুব মারতে শুরু করলাম আজহারের গ্রন্থাগার ও দারুল কুতুব আল মিশরিয়াহ এর গ্রন্থাগারের হস্তলিখিত চরিতাভিধানের প্রত্যেকটি বই আমি পড়ে ইমাম জোহরি রহিমহল্লা সম্পর্কে যা পেয়েছি টুকে নিয়েছি তিন মাস যাবৎ আমি এই কাজে ডুবেছিলাম আমার ভার্সিটির ক্লাস শেষ করার পর থেকে রাতের শেষ মুহূর্ত পর্যন্ত এগুলোই করতাম আমি সঠিক তথ্যগুলো সংগ্রহ করে অধ্যাপক সাহেবকে বললাম এটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে গোল্ড জিহের জুহুরি সম্পর্কিত পূর্বাচর্য তথা পূর্ববর্তী প্রাচীন লেখকদের যাবতীয় তথ্যকে বিকৃত করেছেন তিনি আমাকে এই বলে জবাব দিলেন এটা অসম্ভব কেননা প্রাচ্য তত্ত্ববিদরা বিশেষ করে গোল্ড জিহের এমন এক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন যারা ন্যায়নিষ্ঠ তারা পাঠ বা তথ্য এবং সত্যকে বিকৃত করতে পারেন না তখনই আমি সংকল্প করলাম এই বিষয়ে জামিয়াতুল হিদায়তিল ইসলামিয়ার কক্ষে একটি বক্তৃতা দেব জমিয়াতের পরিচালনা কমিটির কাছে এই বক্তৃতার জন্যে আজহারের সব অধ্যাপক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দাওয়াতনামা প্রেরণ করলাম সেদিন বিপুল সংখ্যক অধ্যাপক ও শিক্ষার্থী উপস্থিত হলেন তাদের মধ্যে অধ্যাপক আব্দুল কাদের সাহেবও ছিলেন আমি তাকে এই বক্তৃতার অনুষ্ঠানে আসার ও আমার বক্তৃতার ব্যাপারে তার মতামত দেওয়ার জন্যে অনুরোধ করেছিলাম তিনি সন্তুষ্টচিত্তে ও সানন্দে উপস্থিত হলেন আর আমার বক্তৃতা উৎকর্ণ হয়ে শুনলেন এই বক্তৃতাটি সম্পূর্ণভাবে আবর্তিত হয়েছিল ইমাম জোহরি রাহিমহল্লা সম্পর্কে গোল্ড জিহারের মন্তব্যগুলোকে কেন্দ্র করে বক্তৃতার সমাপ্তি টেনেছিলাম এভাবে এতক্ষণ যা বললাম তাই হচ্ছে ইমাম জোহরি সম্পর্কে বিশেষজ্ঞদের এবং আমার মতামত এই বিষয়ে অধ্যাপক আব্দুল কাদির সাহেব যদি আমার আলোচনায় অনস্থ এবং আমার আলোচনার অসন্তোষজনক মনে করেন এবং ভিন্নমত পোষণ করে থাকেন তাহলে আমি তাকে অনুরোধ করব এখানে এসে কিছু বলার জন্যে তারপর অধ্যাপক সাহেব উঠে দাঁড়ালেন এবং শ্রোতাদের উদ্দেশ্যে বলতে লাগলেন আমি স্বীকার করছি আগে আমি জহুরিকে জানতাম না অবশেষে আজকে জানলাম আর তোমার আলোচনার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই সমাবেশ শেষ হয়ে গেলে আমরা জমিয়তের প্রধান অধ্যাপক খেজুর আল হাসানের রুমে ঢুকলাম তিনি পরে আজহারের প্রধান শিক্ষক হয়েছিলেন অধ্যাপক আব্দুল কাদির তার সামনেই আমাকে যা বললেন তা হলো। তোমার এই গবেষণাটি প্রাচ্যতাত্ত্বিকদের গবেষণার ওপর অভিনব উন্মোচন আর আমি চাই তুমি এর একটা কপি আমাকে দেবে আমি এটা প্রাচ্যতাত্ত্বিকদের আলোচনা পর্যালোচনার প্রতি যত্নশীল জার্মানির গবেষণামূলক পত্রিকাগুলোতে পাঠাব আমার বিশ্বাস এটা প্রাচ্যতাত্ত্বিকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে তারপর আমি তাকে তার মূল্যবান অভিব্যক্তির জন্যে কৃতজ্ঞতা জানালাম এবং তার এই কথাকে একজন ছাত্রের প্রতি শিক্ষকের উৎসাহব্যঞ্জক বক্তব্য হিসেবে জ্ঞান করে কৃতার্থ হলাম কিছুদিন পর তিনি আমাকে সাক্ষাতের জন্যে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন সেখানে মনস্থির করলাম গ্রীষ্মকালে আমরা দুজন যৌথভাবে গোল্ড জিহারের বইটির একটি প্রতিবাদ ও এর অনুবাদ করব। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে কাইরুতে আমি ইংরেজ সাম্রাজ্যবাদী বাহিনী দ্বারা কারাগারে অন্তরীণ হই যুদ্ধের পর সাতটি বছর কেটে গেল বছরে আব্দুল কাদির সাহেব তার গ্রন্থ ইসলামী ফিক্ষের ইতিহাসের উন্মুক্ত পর্যবেক্ষণ প্রকাশ করলেন এই ব্যাপারে আমার জানার সুযোগ আসে তিন বছর পর যখন আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে কারামুক্তি লাভ করি এই হল ডক্টর আলী হাসান আব্দুল কাহির সাহেবের সাথে আমার কাহিনী আমি আশা করি তিনি প্রাচ্যতাত্ত্বিকদের বিশেষত গোল্ড জিহের প্রতি পূর্বের বিশ্বাস থেকে ফিরে এসেছেন এবং বিশ্বাস স্থাপন করেছেন আমানদারিতা সত্যের প্রতি আন্তরিকতা ও তথ্যকে বিকৃত না করে উপস্থাপন করার প্রতি প্রাচ্যতাত্ত্বিকদের গবেষণার উপর নির্ভরতার এই চরমপন্থী মনোভাবের বিপরীতে আরেকটি দৃষ্টিভঙ্গি দেখা মিলে যা প্রাচ্যতত্ত্ববিদ এবং তাদের উদ্দেশ্য প্রণোদিত দৃষ্টিভঙ্গি ও চরম জাতাভিমানী মনোভাবের বিপরীতে উস্কানি জাগায় এর দৃষ্টান্ত হচ্ছে আহমদ ফারি সিদ্ আকের গ্রন্থ জাইলুল ফারিয়াক এই প্রাচ্যবিদ প্রফেসরেরা কোনো বিষয় বিশেষজ্ঞদের কাছ থেকে জ্ঞান অর্জন করেনি তারা বরাবরই প্রাচ্যের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে নিছক আস্ফলন ও শিশুসুলভ আচরণ করে গেছেন প্রাচ্যবিদ্যায় তাদের যে অল্প সংখ্যক বিদ্যার্থী গ্র্যাজুয়েট হয়েছেন তারা নিছক ধর্মযাজক বৃত্তির উপর গ্র্যাজুয়েট হয়েছেন গ্র্যাজুয়েট হয়ে তারা মন গড়া বিক্ষিপ্ত ধারণা মস্তিষ্কে প্রতিস্থাপন করেন কিংবা বলা যায় খোদ তাদের মস্তিষ্কে সংস্থাপন করেছেন ওইসব মন গড়া বিক্ষিপ্ত ধারণার মাঝে আর তাদের এরূপ কাজের ভিত্তিতেই তারা ভেবে বসেন যে তারা কিছু একটা জানতে পেরেছেন প্রকৃত সত্য হলো তারা সেই ব্যাপারে নিত্যান্তই অজ্ঞ তাদের কেউ যখন প্রাচ্যের কোনো ভাষা পড়ান বা প্রাচ্যের ভাষায় কিছু অনুবাদ করেন তখন সে যেন তাদের দিশাহীন অন্ধের মতো পদচারণ করতে থাকেন আর যখনই এই প্রাচ্যের ভাষা পড়াতে বা প্রাচ্যের ভাষায় অনুবাদ করতে গিয়ে কোনো বিষয়ে সদিগ্ধ হয়ে পড়েন তখন নিজের পক্ষ থেকে যাচ্ছে তাই বানিয়ে চালিয়ে দেন তখন আর সংশয় ও প্রত্যয় কিংবা সন্দেহ ও বিশ্বাসের আলাদা কোনো অর্থ অবশিষ্ট থাকে না অগত্য ধারণার বশবর্তী হয়ে দুর্বল মতকে প্রাধান্য দিতে বা অযৌক্তিক মতকে প্রাধান্য দিতে তারা ব্যাপৃত হন প্রাচ্যতাত্ত্বিকদের কৃতকাজ ও গবেষণার নতুন নতুন পটভূমি সৃষ্টির মধ্যে দিয়ে যেই ইতিহাস তারা সৃষ্টি করে গেছেন প্রকৃত অর্থে এই নির্বিচার প্রশংসা ও নির্বিচার বিমুখিতার প্রত্যেকটি ঐতিহাসিক বাস্তবতার সাথে সাংঘর্ষিক আর আমরা তো এমন এক সম্প্রদায় যাদের ধর্ম তাদের শত্রুদের সাথেও নিষ্ঠার পরাকাষ্ঠ প্রদর্শনের নির্দেশ দেয় কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের অবেচারের প্রতি উদ্বুদ্ধ না করে মায়েদা আয়াত আট প্রাচ্যতত্ত্বের ইতিহাস সর্বপ্রথম পশ্চিমের কোন ব্যক্তি প্রাচ্যতত্ত্ব নিয়ে গবেষণা শুরু করেন এবং সেটা কোন সময় ছিল তা নির্দিষ্ট করে জানা যায় না তবে এতটুকু নিশ্চিত করে জানা যায় যে কতিপয় পশ্চিমের সন্ন্যাসী আন্দালুসের সৌর্যবীর্য ও স্বর্ণযুগে আন্দালুসে আগমন করে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেন কুরআন ও আরবি গ্রন্থসমূহ তাদের মাতৃভাষায় অনুবাদ করেন এবং মুসলিম বিশেষজ্ঞদের কাছে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করেন বিশেষত চিকিৎসা বিজ্ঞান দর্শনশাস্ত্র ও গণিতশাস্ত্র এই সন্ন্যাসীদের প্রথম কাতারে রয়েছেন ফরাসি সন্ন্যাসী জাবার্ট তিনি আন্দালুসের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভের পর নিজ দেশে ফিরে গিয়ে নয়শো নিরানব্বই খ্রিস্টাব্দে রোমের গির্জার পোপ নির্বাচিত হন এবং মহামান্য পিটার এক থেকে এগারোশো ও ক্র্যামরার জেরার্ড এগারোশো থেকে এগারোশো পর্যন্ত এই সন্ন্যাসীরা নিজ দেশে প্রত্যাবর্তনের পর আরবদের সংস্কৃতির ও আরবদের প্রসিদ্ধ বিশেষজ্ঞদের রচনাকর্মের প্রচার শুরু করেন আরবীয় জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্যে তারা বাদাওয়ির মতো আরবি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে লাগলেন আর আশ্রম ও বিদ্যালয়গুলোতে আরবী জ্ঞান বিজ্ঞান অনুবাদ করে পড়াতে লাগলেন লাতিন ভাষায় যেই ভাষাটি তখন ইউরোপের প্রতিটি দেশের জ্ঞানবিজ্ঞানের ভাষা হিসেবে স্বীকৃত ছিল এই আরবি বিদ্যালয়গুলোতে আরবি গ্রন্থের উপর নির্ভর করে ও সেগুলোকে গবেষণামূলক উৎস জ্ঞান করে অব্যাহতভাবে চলতে লাগলো পাঠদান প্রায় ছয় শতাব্দী যাবৎ এরপর থেকে এই কর্মক্ষেত্রটি আর কখনোই জনশূন্য হয়নি নিরবিচ্ছিন্নভাবে প্রাচ্যতত্ত্ববিদরা ইসলাম ও আরবি ভাষার পাঠদান ও কুরআনের ভাষান্তর আরবি সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের গ্রন্থসমূহ অনুবাদ করতে লাগলেন এক পর্যায়ে আঠারো শতক চলে এলো এই সময়টা ছিল এমন একটা সময় যখন পশ্চিমারা ইসলামী দেশগুলোতে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালাতে শুরু করে এবং ইসলামী ভূখণ্ডগুলো অধিগত করতে থাকে তখনই কিছু সংখ্যক পশ্চিমের গবেষক যারা অশৈশব প্রাচ্যতত্ত্বের উপর দীক্ষিত হয়েছিলেন তারা পশ্চিমের প্রতিটি দেশে প্রাচ্যতত্ত্বের উপর পত্রিকা প্রকাশ করতে শুরু করেন এবং আরব ও ইসলামী দেশগুলোতে হস্তলিখিত গ্রন্থের পাণ্ডুলিপি সমূহের প্রতি তাদের কুদৃষ্টি পড়ল সাম্রাজ্যবাদীরা উপনিবেশিত দেশগুলোর অপরিণামদর্শী ও সরলমনা বাসিন্দাদের কাছ থেকে তা ক্রয় করে নেন আর না হয় নেহাত অনিয়মগ্রস্ত গ্রন্থাগারগুলো থেকে তা চুরি করে তাদের নিজ দেশ ও গ্রন্থাগারগুলোতে পাচার করে দেন ফলে আরবি হস্তলিখিত গ্রন্থের এক ভীতিপ্রদ সংখ্যা ইউরোপের গ্রন্থাগারে পাচার হয়ে যায় যে বইয়ের সংখ্যা উনিশ শতকের সূচনালগ্নে দুই লাখ পঞ্চাশ হাজারে পৌঁছে যায় অধবধি সেই সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে উনিশ শতকের শেষের দিকে আঠারোশো তিয়াত্তর সালে প্রাচ্যতত্ত্ববিদদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় প্যারিসে পরে নিয়মিতভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হতে থাকে যেখানে প্রাচ্য প্রাচ্যের ধর্ম ও সভ্যতা সংস্কৃতি বিষয়ে পাঠদান ও গবেষণা উপস্থাপন করা হয় অধবধি এই সম্মেলন অব্যাহত রয়েছে প্রাচ্যতত্ত্বের সীমানা বা পরিধি ইতোপূর্বেই আমরা জেনেছি প্রাচ্যবাদের সূচনা হয় আরবি ভাষা ও ইসলামের গবেষণা দিয়ে প্রাচ্যে পশ্চিমা সাম্রাজ্য বিস্তারের পর যদিও আজ পর্যন্ত প্রাচ্যতাত্ত্বিকগণ যা কিছু নিয়ে গবেষণা করেছেন তন্মধ্যে ইসলাম আরবি সাহিত্য ও ইসলামী সভ্যতা সংস্কৃতি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তথাপি প্রাচ্যতত্ত্ব পূর্ণতা পেয়েছে প্রাচ্যের সকল ধর্ম জীবনাচার সভ্যতা সংস্কৃতি ভূগোল রাজনীতি ও প্রাচ্যের অপেক্ষাকৃত প্রসিদ্ধ ভাষার গবেষণা নিয়ে আর এর উদ্দেশ্য ছিল ধর্মীয় ও রাজনৈতিক স্বার্থসিদ্ধি যা তাদের প্রাচ্য নিয়ে গবেষণায় প্রলুব্ধ করেছে যেমনটা আমরা অব্যহিত পরে আলোচনা করব প্রাচ্যতত্ত্বের উদ্দেশ্য বা কার্যকারণসমূহ এক ধর্মীয় কার্যকারণ পশ্চিমাদের প্রাচ্যতত্ত্বের প্রথম কার্যকারণ সম্পর্কে কোনো প্রকার অনুমান ও শ্রমসাধ্য গবেষণা ছাড়াই আমরা যা অবগত হতে পারি তা হলো ধর্মীয় কার্যকরণ বা উদ্দেশ্য যেটার সূচনা হয় সন্ন্যাসীদের দ্বারা যেমনটা আমরা ইতিপূর্বে জেনেছি এবং তা আমাদের আধুনিক যুগ পর্যন্ত অব্যাহত রয়েছে যা আমরা একটু পরেই জানতে পারবো তারা ইসলামের উপর অপবাদ আরোপ ইসলামের সৌন্দর্য ও বাস্তবিকতাকে বিকৃত করতে উদ্ধত হয়েছেন এর পিছনে তাদের উদ্দেশ্য ছিল পশ্চিমের ধর্মীয় নেতাদের কৃতকর্মের দরুন বিব্রত ও লজ্জিত সাধারণ জনগণের সামনে এইটা প্রমাণ করা যে ইসলাম হচ্ছে প্রচারের অযোগ্য একটি ধর্ম মুসলিমেরা হচ্ছে বর্বর চোর রক্তপিপাসু একটি জাতি কারণ পশ্চিমের কাছে ইসলামই ছিল খ্রিস্টবাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী এদের ধর্ম এদের দৈহিক ভোগবৃত্তির প্রতি উৎসাহিত করে আর যাবতীয় আত্মাধিক ও চারিত্রিক উন্নতি থেকে বিরত রাখে অতঃপর আধুনিক যুগে পশ্চিমারা যখন দেখল আধুনিক সভ্যতা ও জ্ঞান বিজ্ঞান তাদের ধর্মবিশ্বাসের মূল ভিত্তিগুলোকে নরবরে বানিয়ে দিয়েছে তখন তারা ইসলামের উপর আক্রমণের প্রয়োজনীয়তা আরও তীব্রভাবে অনুভব করতে থাকে তাই প্রাচ্যতাত্ত্বিকগণ এতে পূর্বে তাদের ধর্মীয় নেতাদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষাসমূহ দ্বারা পশ্চিমের সাধারণ মানুষদের বিভ্রান্ত করতে শুরু করল আর এসব ধর্মীয় নেতারা ইসলাম সম্পর্কে তাদের বিকৃত ও অসম্পূর্ণ জ্ঞান লাভ করেছিল তাদের পূর্বপুরুষদের কাছ থেকে যারা স্পেনে ও আরবে এসে ইসলাম ও মুসলিমদের জ্ঞান সম্পদ নিয়ে পড়াশোনা করেছিল যেমনটা লেখক ইতিপূর্বেই বলেছিলেন কিন্তু প্রাচ্যতাত্ত্বিকদের ইসলামের বিরুদ্ধে আক্রমণের মাত্রার এই বারবারন্ত ও আধিক্য পশ্চিমাদের কাছে বিদ্যমান পবিত্র গ্রন্থাদি ও ধর্মবিশ্বাসের সমালোচনা থেকে পশ্চিমের সাধারণ মানুষের দৃষ্টিকে মোটেই অন্যত্রে নিবন্ধন করতে পারেনি উপরন্তু ইসলামের প্রথম বিজয়সমূহ রুশের যুদ্ধ ও উসমানী সাম্রাজ্যের বিজয়সমূহ পর্যায়ক্রমে পশ্চিমের সাধারণ মানুষের অন্তরে ইসলামের সামর্থ্য সম্পর্কে যে সমীহ সৃষ্টি করেছে সেই সম্পর্কে তারা মোটেই ব্যাখ্যা পাশাপাশি তারা ইসলামের অনুসারীদের প্রতি উন্নাসিকতা ও অবজ্ঞার পরিণামের কথাও ভুলে যাননি সুতরাং তারা তাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইসলাম নিয়ে গবেষণার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে উল্লেখ্য প্রাচ্যতাত্ত্বিকেরা তাদের শাস্ত্রীয় গবেষণায় মিশনারি উদ্দেশ্যের কথা ভুলে বসেছেন এমনটা ভাবার কোনো কারণ নেই কেননা তারা সবাই প্রথমত ধর্মের প্রতিনিধি তাই তারা লক্ষ্য স্থির করলেন মুসলিমদের সাংস্কৃতিক কর্ণধারদের মনে ইসলাম সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি করতে হবে যাতে তারা ইসলামী আঁকিদার ভেতরে বিচ্যুতি বিপর্যয় ও বিকৃতির সন্নিবেশন ঘটাতে পারে ইসলামের নিজস্ব ঐতিহ্য সভ্যতা সর্বোপরি যা কিছু জ্ঞান বিজ্ঞান সাহিত্য ও ঐতিহ্যগতভাবে ইসলামের সাথে সংযুক্ত সব কিছুর প্রতি বিতশ্রদ্ধতা আস্থাহীনতা ও সংশয় সৃষ্টি করতে পারে দুই ঔপনৈবেশিক বা সাম্রাজ্যবাদী কার্যকরণ ক্রুসেটারদের পরাজয়ের মধ্যে দিয়ে ক্রুসের যুদ্ধের অর্থাৎ ক্রুসের যুদ্ধ ব্যাহত ধর্মযুদ্ধ হলেও মূলত সাম্রাজ্যবাদী যুদ্ধ ছিল এর পরিসমাপ্তি হওয়ার পরেও পশ্চিমারা পর্যায়ক্রমে আরব ও ইসলামী ভূখণ্ডগুলোকে পুনরায় অধিগত করার সংকল্প থেকে নিরস্ত হয়নি তাই তারা এই ভূখণ্ডগুলোর যাবতীয় বিশ্বাস জীবনাচার শিষ্টাচার ও ঐশ্বর্য সমৃদ্ধি ইত্যেকার বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা ও বিশ্লেষণে মনোনিবেশ করেন যাতে পশ্চিমারা মুসলিমদের শক্তি সামর্থ্যের উৎস নির্ণয় করে সেগুলোকে অকেজ করতে পারেন এবং দুর্বলতা ও অক্ষমতার উৎস নির্ণয় করে তার সদ্য ব্যবহার করতে পারেন আর এক পর্যায়ে যখন তাদের সামরিক বিজয় ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের মনোবাঞ্চনা পূরণ হয়েই গেল তখন তাদের প্রাচ্যতত্ত্বকে আঁকড়ে থাকার বা প্রাচ্যতত্ত্বের প্রতি আকর্ষণবোধ করার যথেষ্ট যৌক্তিক কারণ ছিল সেই কারণগুলো হলো আমাদের অর্থাৎ মুসলিমদের অন্তরের প্রতিশোধের ক্ষোভকে অবদমিত করা এবং আমাদের মনোজগতে হীনমন্যতা ও চিন্তা জগতে জটিলতা বা অবিমিশ্রতা সঞ্চার করা এই কাজটা তারা সম্পাদনা করেছেন আমাদের কাছে বিদ্যমান জ্ঞান সম্পদ বা ঐতিহ্য এবং আমাদের বিশ্বাস ও মানবিক মূল্যবোধের প্রতি ভীত শ্রদ্ধতা বা সংশয় তৈরি করার মধ্যে দিয়ে ফলে আমরা নিজেদের উপর ভরসা হারিয়ে ফেলেছি ঝাঁপিয়ে পড়েছি পশ্চিমের কুলে আমাদের বিশ্বাসের রূপরেখা ও শিষ্টাচারের মাপকাঠি কি হবে তা বিখ্যা চেয়েছি পশ্চিমের কাছে মূলত এইভাবেই পশ্চিমের সভ্যতা ও সংস্কৃতির সামনে আমাদের মাথাকে নত করায় যে মনোবাসনা তাদের ছিল তা পূর্ণ হল তাদের ইচ্ছে ছিল আমরা যেন তাদের সভ্যতা সংস্কৃতির সামনে এমনভাবে মাথা নত হই যেন আমাদের কেউ তারপর আর মাথা তুলে দাঁড়াতে না পারে সম্মানিত শ্রোতাবৃন্দ দেখুন কিভাবে তারা আমাদের ঐতিহাসিক বহুজাতিক ভূখণ্ডগুলোতে সাম্প্রদায়িকতা উসকে দিয়েছে কালাবর্তে যে সাম্প্রদায়িকতা বিলীন হয়ে গিয়েছিল যা নিশ্চিন্ন হয়ে গিয়েছিল আরব বিশ্ব ইসলামের বাণীকে আপন করে নেওয়ার পর থেকে তাই তো আমাদের ভাষা বিশ্বাস ও ভূখণ্ডগুলো একতার সূত্রে আবদ্ধ হয়ে গিয়েছিল আরবেরা ইসলামের এই বাণীকে বিশ্বের দুয়ারে পৌঁছিয়ে দেয় প্রতিষ্ঠা করে আরবদের মাঝে ও অন্যান্য সম্প্রদায়ের মাঝে মানবিকতার সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক ও সাংস্কৃতিক সেতুবন্ধন এতে আরবদের শক্তিমত্তা আরও বেড়ে যায় এবং অন্যান্য সম্প্রদায়ের আরও সমন্বয়ন ঘটে ও ইসলামের আলোয় তারা আলোকিত হয়ে ওঠে কিন্তু প্রাচ্যতাত্ত্বিকেরা অর্ধশতাব্দী যাবৎ মিশরে ফিরাউনি মতবাদ সিরিয়া লেবানন ফিলিস্তিনে ফিনিশীয় মতবাদ ইরাকে অ্যাসিরীয় মতবাদকে পুনরুজ্জীবিত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আমাদের এক জাতিক একত্ববদ্ধতাকে নষ্ট করা তাদের জন্য সহজ হয়ে যায় যেন তারা আমাদের স্বাধীনতার উদ্দীপনা ও শক্তিকে অবদমিত করে আমাদের সহজ ও সামর্থ্যের মধ্যে থাকা স্বাধীনতার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারে আমাদের স্বাধীনতা ভূমি ও সম্পত্তিকে আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় যেন বাধা সাধতে পারে এবং নতুন করে সভ্যতার বাগডোরের ধারণ করা থেকে আমাদের নিরস্ত করতে পারে সর্বোপরি আমাদের ভেতর বহুজাতিক অনৈক্য সৃষ্টি করে তারা যেন আমাদের অভিন্ন বিশ্বাস দৃষ্টান্ত স্থাপনকারী আদর্শ এবং অভিন্ন ইতিহাস ও অভিন্ন স্বার্থের বাইরেদের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে তিন বাণিজ্যিক কার্যকারণ প্রাচ্যবাদকে অনুপ্রাণিত করার পেছনে অন্যতম প্রভাবক কার্যকারণ হল আমাদের সাথে পশ্চিমাদের ব্যবসায়িক লেনদেনের প্রতি আগ্রহ যেন তারা তাদের পণ্য সামগ্রী প্রসার করতে পারে ও আমাদের অশোধিত প্রাকৃতিক খনিগুলো মাত্র মূল্যে ক্রয় করতে পারে পাশাপাশি তারা যেন আরব ও মুসলিম প্রদান দেশগুলোর প্রতিষ্ঠিত শিল্প ও উন্নতশীল বহু কারখানা ও কোম্পানিকে ধ্বংস করে স্থানীয় শিল্পগুলোকে ধ্বংস করতে পারে চার রাজনৈতিক কার্যকরণ আরেকটি কার্যকরণ যা আমাদের আধুনিক যুগে আরব ও ইসলামী দেশগুলো স্বাধীন হওয়ার পর প্রকট হতে শুরু করেছে আমরা দেখতে পাই পশ্চিমা দেশগুলোর প্রতিটি দূতাবাসে একজন সচিব কিংবা ধর্ম ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা থাকেন যিনি আরবি ভাষায় দক্ষ যাতে করে পশ্চিমারা আমাদের বুদ্ধিজীবী সাংবাদিক ও রাজনীতিবিদদের চিন্তা ও মনোজগতকে অনুধাবন করে আমাদের মাঝে তাদের নিজ দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রচারের একটা সুযোগ ও সংযোগ তৈরি করতে পারে অতীতে অধিকাংশ সময় দেখা গেছে রাষ্ট্রীয় দুধগণ যখন পশ্চিমের কেউ ছিল তখন এই সংযোগের পরিণতি হয়েছে ভয়াবহ এখনও কতিপয় আরব ও ইসলামী দেশে এই ধারা জারি রয়ে গেছে তারা ইসলামী ও আরব দেশগুলোতে কপটাচারের বিস্তার ঘটাচ্ছে আরব দেশগুলোর মাঝে এবং আরব ও ইসলামী দেশগুলোর মাঝে পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করার লক্ষ্যে এই কাজটি তারা সম্পাদন করেছে মেকি হিতকামনার অজুহাতে নতুবা পরস্পর বিবাদমান দেশগুলোর কোনো একটি দেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অর্থাৎ বিবাদমান কোনো একটি দেশের পক্ষ অবলম্বন করে পশ্চিমারা প্রাচ্যের ঐসব দেশের নেতৃবর্গের মানসিকতা ও গণরাজনীতিতে তাদের দুর্বল দিকগুলোকে পূর্ণাঙ্গভাবে জানার পরেই তাদের পক্ষে এমনটা করা সম্ভব হয়েছে অনুরূপভাবে তারা নিজেদের স্বার্থসিদ্ধি ও ঔপনিবেশিক বাসনাকে চরিতার্থ করার জন্যে বিভ্রান্তিকর সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিগুলো সম্পর্কে জানাতেও ভুলেনি প্রাচ্যের মানুষদের মাঝে নিজেদের ক্ষমতাকে নিশ্চিত ও নির্বিঘ্ন করার জন্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করা ছিল তাদের প্রধান কৌশল একেই তারা নাম দিয়েছে ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ ভাগ করো শাসন করো অনুবাদক পাঁচ জ্ঞানতাত্ত্বিক কার্যকরণ প্রাচ্যতাত্ত্বিকদের মধ্যে নিত্যান্তই নগণ্য সংখ্যক ব্যক্তি প্রাচ্যের বিভিন্ন সম্প্রদায়ের সভ্যতা সংস্কৃতি ধর্ম ও ভাষাসমূহকে নিরেট জানার জন্যে প্রাচ্য তত্ত্বের প্রতি আকৃষ্ট হয়েছে আর এই নগণ্য সংখ্যক লোকেরাই ইসলাম ও তার জ্ঞান সম্পদকে বোঝার ক্ষেত্রে তুলনামূলক কম ভুলের শিকার হয়েছেন কেননা তারা কপটতা ও তথ্য বিকৃতির উপর বিশ্বাসী ছিলেন না তাই তাদের গবেষণাগুলো সংখ্যাগরিষ্ঠ প্রাচ্যবিদদের গবেষণার তুলনায় সত্য ও নিখুঁত প্র্যাকটিক্যাল পদ্ধতির অধিকতর নিকটবর্তী হয়েছে উপরন্তু তাদের কেউ কেউই ইসলামে দীক্ষিত হয়েছেন ও ইসলামের রিসালাতের উপর বিশ্বাস স্থাপন করেছেন যদিও বা এরূপ গবেষকদের দেখা পাওয়া খুব মুশকিল কারণ এরূপ নির্মোহ ও আন্তরিকতার সাথে প্রাচ্যবিদ্যার উপর নির্বিঘ্নে ও অব্যাহতভাবে গবেষণা চালিয়ে যেতে হলে ব্যয় নির্বাহের জন্যে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রয়োজন যা তারা সহজে পান না কারণ তাদের গবেষণাগুলো ছিল মুহমুক্ত এতে থাকে না কোনো প্রথানুগমন থাকে না ধর্মীয় রাজনৈতিক এবং গতানুগতিক গবেষক ব্যক্তিবর্গের অনুগমন তাই তাদের এই গবেষণা তাদের জন্য কোনো অর্থ সংস্থান কিংবা আর্থিক মুনাফা বয়ে আনে না ফলে প্রাচ্যবিদ্যের মাঝে এরূপ গবেষকদের দেখা পাওয়া নিতান্তই দুষ্কর হয়ে দাঁড়ায় প্রাচ্যতত্ত্বের লক্ষ্য ও উপকরণাধি সমগ্র প্রাচ্যতত্ত্বকে পাঠ করে প্রাচ্যতাত্ত্বিকদের লক্ষ্যসমূহকে তিন ভাগে ভাগ করা যায় এক অশুদ্ধ বা বিকৃত জ্ঞান চর্চামূলক লক্ষ্য যার লক্ষ্য হল ক মোহাম্মদ সাল্লি সাল্লামের নবতের ব্যাপারে সন্দেহ ও ভীত শ্রদ্ধতার সৃষ্টি করা তাই দেখা যায় গরিষ্ঠ সংখ্যক প্রাচ্যতাত্ত্বিক মোহাম্মদ সাল্লিয় সাল্লামের কর্তৃক উহিপ্রাপ্ত নবী হওয়াকে অস্বীকার করেন সাহাবিদের বিশেষত আইসার আদি আল্লাহ সময়ে সময়ে দেখা উহি অবতরণ দৃশ্যবলীর ব্যাখ্যা করতে গিয়ে প্রাচ্যবিদগণ উদ্ভট ও অবান্তর কথাবার্তা বলেন অন্ধকারে ঢিল ছুটতে শুরু করেন প্রাচ্যবিদদের কেউই কেউই এটাকে ব্যাখ্যা করেছেন মৃগী রোগ হিসেবে তারা বলেন মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম মাঝে মাঝে মৃগি রোগাগ্রস্ত হতেন বিল্লাহ আবার তাদের কেউ কেউ বলেছেন এটা তার অর্থাৎ মোহাম্মদ সাল্ল সাল্লামের মস্তিষ্কে ভরপুর ভাবলতা ও কল্পনার ফল বিল্লাহ কেউ কেউ এইও বলেছেন এটা তার একটা মানসিক ব্যাধি বিল্লাহ অনুরূপ আরও অনেক কিছুই তারা বলেছেন যা শুনে মনে হয় যেন স্রষ্টা এতে পড়বে কোনো নবীকে পৃথিবীতে পাঠাননি যদ্দরুন উহির অবতরণ দৃশ্যের ব্যাখ্যা করা তাদের জন্যে নিতান্তই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে ইহুদি ও খ্রিস্টান নির্বিশেষে প্রাচ্যতাত্ত্বিকগণ তাদের নিকট স্বীকৃত মূলনীতি ইতিহাস ইতি কথার আলোকে যখন জানতে পারলেন যে তাওরাতের নবীদের চেয়েও মোহাম্মদ সাল্লাহ আলাইহস্লামের মর্যাদা বেশি তখন তারা নিত্যান্তই বিদ্বেষবশত মোহাম্মদ সাল্লাসাল্লামের নব্বাতকে অস্বীকার করলেন তাদের এই বিদ্বেষের উৎস ছিল তাদের অন্তরাকীর্ণ ধর্মীয় গোরামী যা তাদের সন্ন্যাসী মিশনারি ও ধর্মযোজক শ্রেণীর লোকেদের মতো অধিকাংশ প্রাচ্যতাত্ত্বিকদের মন ও মস্তিষ্কে ভরপুর ছিল আর এই সূত্র ধরেই তারা অস্বীকার করে বলেন যে কোরআন মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর অবতীর্ণ স্রষ্টা প্রদত্ত গ্রন্থ নয় আর মোহাম্মদ সাল্লাহ হিসেস্লামের মতো নিরক্ষর ব্যক্তির পক্ষে এত নিখুঁত ইতিহাস বলা অসম্ভব তাই কুরআনে বর্ণিত পূর্বেকার জাতিগুলোর সত্য ইতিহাস দেখে যখন তারা নিরুত্তর নির্বাক হয়ে যান তখন তারা রাসুল সাল্লাহ আলহ সময়কার বহুত্ববাদী মূর্খদের মতো ধারণা করতে থাকেন যে নিশ্চয় মোহাম্মদ এমন কোনো লোকেদের সহযোগিতা নিয়েছেন যারা এই বিষয়ে তাকে অবগত করত মোট কথা প্রাচ্যতাত্ত্বিকগণ এই বিষয়ে উদ্ভট কায়দায় অন্ধকারে আন্দাজের ঢিল ছুটতে থাকেন এরপর আবার যখন নিতান্তই অনুলব্ধ জ্ঞানের আলোকে জানা কুরআনে বর্ণিত বিবিধ বৈজ্ঞানিক সত্য তাদের নিরুত্তর করে দেয় তখন তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেধার তারিফ করেন তখন এভাবে তারা নিপতিত হয় পূর্বের চেয়েও আরও গুরুতর বিভ্রান্তিতে খ সাল্লাহ আল্লাহ সাল্লামের নবয়াত ও কুরআনের ঐশিতাকে অস্বীকার করার সূত্র ধরে তারা ইসলামকে আল্লাহ প্রদত্ত ধর্ম হিসেবে অস্বীকার করে তাদের কাছে ইসলাম ইহুদি ও খ্রিস্টান ধর্মের সার নির্যাস এই ক্ষেত্রে তাদের জ্ঞান গর্ভ আলোচনা সমৃদ্ধ কোনো প্রমাণ নেই এটা নিছক তাদের দাবি যা দাঁড়িয়ে আছে ইসলাম ও উল্লেখিত ধর্মদয়ের মাঝে সূক্ষ্ম কিছু সাদৃশ ও মিলের উপর ভর করে উল্লেখ্য গোল্ড জিহের ও শখতের মতো ইহুদি এই দাবি করতে অতিশয় আগ্রহী যে ইসলাম ইহুদি ধর্মেরই সহযোগিতা নিয়েছে এবং এর প্রভাবই ইসলাম ধর্মে রয়েছে আর খ্রিস্টান প্রাত্রবিদগণ এই দাবির ক্ষেত্রে ইহুদিদের অনুসরণ করেছেন মাত্র কারণ খ্রিস্টবাদে এমন কোনো বিধান নেই যেটার ব্যাপারে অন্তত এতটুকু ধারণা করা যেতে পারে যে ইসলাম এই বিধান দ্বারা প্রভাবিত ও এটা থেকে ইসলাম কিছু গ্রহণ করেছে তবে খ্রিস্টবাদে রয়েছে এরূপ কিছু চারিত্রিক মূলনীতি যা দেখে তাদের এরূপ বিভ্রম হতে পারে যে এটা ইসলামকে প্রভাবিত করেছে ও খ্রিস্টবাদ থেকে এটা ইসলামে এসেছে তাদের অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে তারা এমন সত্য সিদ্ধ বিধান বানিয়ে নিয়েছে যে ঐশী ধর্মগুলোর চারিত্রিক মূলনীতিগুলো ভিন্ন ভিন্ন হওয়া এবং সর্বোপরি এগুলোর স্রষ্টা ভিন্ন ভিন্ন হওয়াও আবশ্যক অর্থাৎ তারা ধরে নিয়েছে যে যেই স্রষ্টা ইসলাম ধর্ম সৃষ্টি করেছেন তিনি অপরাপর ধর্মগুলো সৃষ্টি করেননি অন্য কেউই করেছেন অথচ স্রষ্টা সম্পর্কিত তাদের এরূপ গর্হিত বক্তব্যের চেয়েও স্রষ্টা যোজন যোজন ঊর্ধ্বে গ আমাদের সদ্য বিশেষজ্ঞদের বর্ণনা করা হাদিসের সত্যতার ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা প্রাচ্যতাত্ত্বিকগণ হাদিসে প্রভৃষ্ট বানোয়াট ও চক্রান্তমূলক বক্তব্যের দোহাই দিয়ে গলাবাজি করেন বিশেষজ্ঞরা হাদিসের প্রামাণিকতা ও সঠিকত্বের ক্ষেত্রে সুক্ষাতি নিয়মনীতির উপর নির্ভর করে বিশুদ্ধ হাদিসকে বাছাই করার যে মহান কর্মযজ্ঞ চালিয়েছেন সেই কর্মযজ্ঞ সম্পর্কে জেনেও না জানার ভান করেন যেন তারা এই ব্যাপারে কিছুই জানেন না অথচ প্রাত্যতাত্ত্বিকদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর বিশুদ্ধতার প্রতি নিশ্চয়তার জন্যে বা আস্থাশীল হওয়ার জন্যে এর দশ ভাগের এক ভাগেরও আশা করা যায় না এই বিষয়ে আমি আমার সম্প্রতি প্রকাশিত ইসলামী আইন প্রণয়নে সন্ন্যাহ এর ভূমিকা নামক গ্রন্থে তাদের বিশ্বাসের প্রমাণ নির্ভর পর্যালোচনা করেছি বলা বাহুল্য এই দাবি প্রতিষ্ঠায় অগম্য গমনে প্রলুব্ধ হওয়ার কারণ হল তারা দেখলেন আমাদের বিশেষজ্ঞগণ বিশ্বাস করেন যে রাসুলের হাদিস অপরিময় মননশীলতা ও বিস্ময়কর সব বিধান পরিপূর্ণ তারা যেহেতু মোহাম্মদ সাল্লি সাল্লামের নবুতে বিশ্বাসী নন তাই তারা দাবি করে বসলেন যে হাদিসগুলো সব নিরক্ষর মোহাম্মদ আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে এটা ধারণাতীত বরং এটা প্রথম তিন শতাব্দীর মুসলিমদের কাজ তাই বলা যায় রসুল সাল্লু আলাইহিসাল্লামের নবতকে স্বীকার না করাটাই তাদের মনন ও চিন্তার প্রতিবন্ধকতা বা চৈন্তিক জড়তা ছিল এর থেকে সমুদয় উদ্ভট ও ভ্রমাত্মক চিন্তার উৎপত্তি ঘ স্বয়ং সম্পূর্ণ ইসলামী ফিক বা ইসলামী বিধানের মহাত্মার ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা যা একটি বিস্ময়কর বিধান যার মতো বিধান পৃথিবীর কোনো যুগেই কোনো জাতির সংকলন করতে পারেনি প্রাচ্যতাত্ত্বিকগণ ইসলামী বিধানের মহাত্ম সম্পর্কে অবগত হয়ে বিশ্বায়ীভূত হলেন ঠিকই কিন্তু যেহেতু তারা রাসদ ইসলামের নবতে বিশ্বাসী না তাই তাদের সামনে এরূপ ধারণার পথে খোলা রইল যে এই মহান আইনশাস্ত্র বা বিধান রোমান আইনের অনুকরণে রচিত অর্থাৎ পশ্চিমের অনুকরণে রচিত আমাদের অণুসন্ধিচ্ছ গবেষকগণ এই দাবির অন্তঃসাশূর্ণতার উপর বিশদ আলোচনা করেছেন এছাড়াও দ্য হেইক সিটিতে অনুষ্ঠিত তুলনামূলক আইনশাস্ত্রের কনফারেন্সে ঘোষণা করা হয় যে ইসলামী আইন একটি স্বয়ং সম্পূর্ণ আইন এতে অন্য কোনো আইনের অনুকরণ নেই সেদিনের এই ঘোষণা চরম ভাবাপন্ন লা জবাব করে দিয়েছে এবং সেই সব ন্যায় পরায়ণদের সন্তুষ্ট করে দিয়েছে যারা সত্যের পথে চলতে ভালোবাসেন উঁয় জ্ঞান বিজ্ঞানের বিবর্তনের সাথে আরবি ভাষা তাল মিলিয়ে চলতে পারে এই ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা যেন আমরা আমাদের উপর তাদের সাহিত্যিক আধিপত্য ও তাদের আভিজত্য আধুনিক পরিভাষাগুলোর সামনে অসহায় হয়ে থাকি এবং আরবি সাহিত্যের সমৃদ্ধিশীলতার ক্ষেত্রে সন্দেহ পোষণ করি তাদের সাহিত্যের প্রতি আমাদের আকৃষ্ট করার জন্যে তারা আরবি সাহিত্যকে অনুর্বর ও নিঃস্ব সাহিত্য হিসেবে জাহির করেন আর এটাই হলো সাহিত্যিক ঔপনিবেশিকতা তাদের চলমান সামরিক ঔপনিবেশিকতার পাশাপাশি এই সাহিত্যিক ঔপনিবেশকতার ইচ্ছাও তারা পোষণ করতেন এগুলি হচ্ছে প্রাচ্যতাত্ত্বিকদের জ্ঞানতাত্ত্বিক উদ্দেশ্য যা হাসিলের জন্যে তারা অধিকাংশ লোক বা নৈরাজ্যপরায়ণ গরিষ্ঠ সংখ্যক লোক শ্রম দিয়েছেন দুই ধর্মীয় ও রাজনৈতিক উদ্দেশ্য সার নির্দ্য হল ক মুসলিমদের নবী কোরআন বিধিবিধান ও শরিয়াতের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা এতে ধর্মীয় ও ঔপনিবেশিক দুটি উদ্দেশ্যই সফল হয় হ মুসলিমদের সাংস্কৃতিক উত্তরাধিকারের মহাত্মা সম্পর্কে সন্দেহ সৃষ্টি করা আর তাই তারা দাবি করলেন ইসলামী সংস্কৃতি হচ্ছে রোমান সংস্কৃতির অনুকৃতি বা নকল আরব ও মুসলিমেরা রোমান সভ্যতা সংস্কৃতির দর্শন ও সাহিত্যের নিচক অনুকারক তাদের কোনো সাংস্কৃতিক ও মননশীল প্রতিভা নেই তাদের সভ্যতায় ছিল যাবতীয় অসম্পূর্ণতা প্রাচ্যতাত্ত্বিকেরা যদিও কখনো আরব ও মুসলিমদের সংস্কৃতির গুণকীর্তন করতেন অবশ্য তারা এটা খুব কমই করতেন তাহলে তারা তা বহু কষ্টে নিতান্তই অসম্পূর্ণতার সাথে উল্লেখ করেন গ মুসলমানদের নির্ভরযোগ্য পূর্বশরীদের জ্ঞান সম্পদকে অবমূল্যায়ন করা এবং মুসলমানদের কাছে থাকা পূর্বশরীদের যাবতীয় মূল্যবান রচনাকর্ম তাদের আকীদা বিশ্বাস ও চারিত্রিক অতুলনীয়তার ব্যাপারে সন্দেহের প্রবণতা তৈরি করা এর দ্বারা তাদের উদ্দেশ্য হল মুসলিমদের উপর পশ্চিমের ঔপনিবেশিকতার থাবাকে আরও দৃঢ় করা এবং নিজেদের সভ্যতা সংস্কৃতির প্রসারকে ত্বরান্বিত করা যাতে মুসলিমেরা তাদের সভ্যতার দাসত্ব বরণ করে নেয় এবং পশ্চিমা সভ্যতার প্রতি ভালোবাসা পশ্চিমাদের প্রতি ভালোবাসায় পরিণত হয় অথবা বলা যায় মুসলিমদের অন্তরে প্রতিরোধ প্রবণতাকে দুর্বল করাও ছিল অন্যতম অনুঘটক বা কারণ ঘ ইসলাম পূর্ব যুগে মুসলিমদের মধ্যেকার সাজাত্মভূত মতবিরোধ ও সাম্প্রদায়িক বাদ বিবাদকে পুনরুজ্জীবিত করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত মুসলমানদের মধ্যেকার ইসলামী ভ্রাতৃত্ববোধকে নিষ্প্রাণ করে তোলে তদরূপ তারা আরব দেশগুলোতেও এমনটাই করছে তারা তাদের সত্য বিকৃতিপ্রবণ মেধাশক্তিকে সর্বপ্রকার নিয়োগ করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুসলিমদের একত্ববদ্ধতা ও ঐকমত্য সৃষ্টিতে বাদ সাধতে আরব ভূখণ্ডগুলোর একত্ববদ্ধতা এবং আরবের জনসাধারণের মাঝে ন্যায় প্রতিষ্ঠা ও কল্যাণের চিন্তা চেতনাকে পশ্চিমাদের মনমতো চালিত করতে ও নিয়ন্ত্রণ করতে তারা ইতিহাসকে নতুন করে লেখেন ইতিহাসের এই বিকৃত বয়ানটি তারা তৈরি করেছেন ঐতিহাসিক বিচ্ছিন্ন ঘটনাবলীকে তন্নতন্ন করে খুঁজে বের করে এনে একত্রে লিপিবদ্ধ করার মধ্যে দিয়ে তিন নিখাত জ্ঞান চর্চার লক্ষ্য যার উদ্দেশ্য নিছক গবেষণা ও অনুসন্ধান নিতান্তই নগণ্য সংখ্যক হলেও তত্ত্ববিদদের একাংশ আরব ও ইসলামী উত্তরাধিকার বা জ্ঞান সম্পদের অধ্যয়ন করে নিজেদের অনেক গোপন ও চেপে রাখা সত্য সম্পর্কে অবগত হতে পেরেছেন তারা নিজেদের গবেষণা ও অধ্যয়নে আন্তরিক থাকা সত্ত্বেও সত্য থেকে দূরবর্তী সিদ্ধান্ত ও ভ্রান্তি থেকে মুক্ত থাকতে পারেননি এর পিছনে দুটি কারণ হতে পারে হয়তো তারা আরবি ভাষার নিয়মনীতি সম্পর্কে অনবগত ছিলেন আর না হয় তারা ইসলামী ইতিহাসের প্রকৃত আবহাওয়া সম্পর্কে অজ্ঞ ছিলেন তাই তারা তাদের সম্প্রদায়ের লোকেরা যেভাবে ইতিহাসের চিত্রায়ন করেছেন সেভাবে চিত্রায়ণেই স্বাচ্ছন্দ্যবোধ করেছেন ভুলে গেছেন প্রকৃতিগত সত্তাগত ও কালগত বিচ্ছিন্নতা বা পার্থক্যের কথা এসব বিচ্ছিন্নতা বা পার্থক্যগুলোই আমাদের পঠিত ইতিহাসের আবহ ও আমাদের জীবনযাপনের চলমান ও বাস্তব আবহের মাঝে বিরাট ফারাক তৈরি করে দেয় লক্ষ্যের দিক থেকে এই দলটি উপরযুক্ত তিনটি দলের ভেতর সর্বাপেক্ষা নিরাপদ ও অপেক্ষাকৃত কম বিপজ্জনক কেননা প্রকৃত সত্যটি তাদের কাছে উদ্ধাসিত হওয়া মাত্রই তারা সত্যের পথে ফিরে আসেন তাদের মাঝে যেই ব্যক্তিটি মন ও মননে গবেষণা পরিবেশের আবহে একাকার করে বসবাস করেন সেই সত্য ও বাস্তবের অনুকূল সিদ্ধান্তে উপস্থিত হতে সক্ষম হন কিন্তু পূর্বোক্ত দ্বিভিদিত লক্ষ্যের অর্থাৎ অশুদ্ধ বা বিকৃত জ্ঞানচর্চামূলক লক্ষ্য এবং ধর্মীয় ও রাজনৈতিক লক্ষ্যের অনুগামীদের পক্ষ থেকে বিদ্বেষে শিকার হতে হয় এই শ্রেণির গবেষকদের তাই পূর্বোক্ত লক্ষ্যদয়ের অনুগামীরা তাদের উপর অপবাদ আরোপ করেন যে তারা গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি থেকে বিচ্যুত হয়ে গেছেন তারা প্রতিক্রিয়াশীল হয়ে গেছেন মুসলিমদের প্রতি তাদের বিশেষ সৌজন্য ভূত ও দুর্বলতা রয়েছে এবং তারা মুসলিমদের নৈকট্য অর্জন বা মন জয় করার জন্যে এমন গবেষণায় প্রভৃত্ত হয়েছেন যেমনটা তারা টমাস আর্নল্যান্ডের সাথে করেছেন যখন তিনি তার মূল্যবান গ্রন্থ ইসলামের প্রতি আহ্বানে লেখক এখানে টমাস আর্ল্যান্ডের দ্য প্রিচিং অফ ইসলামের কথা বলেছেন এই বইটির মাধ্যমে মুসলিমদের প্রতি ইনসাফ করেছেন তিনি তার গ্রন্থে মুসলিমদের ভিন্ন মতাবলম্বীদের প্রতি উদারতার প্রমাণ নির্ভর আলোচনা করেছেন তিনি দেখিয়েছেন ভিন্ন মতাবলম্বীরা মুসলিমদের প্রতি বিরুদ্ধচারণ করা সত্ত্বেও মুসলিমেরা উদারতা দেখিয়েছেন এই গ্রন্থটিকে বলা যায় ইসলামের ধর্মীয় উদারতার ইতিহাসের সর্বাপেক্ষা পাণ্ডিত্যপূর্ণ ও নির্ভরযোগ্য আকর গ্রন্থ অথচ এই বইটি সম্পর্কে প্রাচ্যতত্ত্ববিদেরা এবং বিশেষত মিশরীয়রা নিন্দার ঝড় তুলেন তারা বলেন টমাস আর্লন্ড মুসলমানদের উপর তার ভালোবাসা ও সম্প্রীতির দরুন তীব্র প্রতিক্রিয়াশীলতায় অন্ধ ছিলেন যদিও তিনি প্রত্যেকটি ঘটনা বা ঐতিহাসিক উপাদানকেই সহ উল্লেখ করেছেন আসার কথা হলো পশ্চিমা বিদগ্ধ সমাজে কতক এমন ব্যক্তিও রয়েছেন যাদের সত্যান্বাসন ও গবেষণার নিখাদ মনোবৃত্তি তাদেরকে ইসলামে দীক্ষিত হতে ও ইসলামের পক্ষে কাজ করতে উদ্বুদ্ধ করেছে যার উদাহরণ হলেন ফরাসি প্রাচ্যবিদ চিত্রশিল্পী দিনাত তিনি আলেকজেন্দ্রিয়ায় বসবাসকালে ইসলামের দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তার নাম রাখা হয় নাসির উদ্দিন তিনি আলজেরিয়ার এক গবেষকের সাথে যৌথভাবে রসুল সাল্লাহ আলিয়া একটি জীবনী গ্রন্থ রচনা করেন এছাড়াও তার আরেকটি গ্রন্থ রয়েছে যার নাম ইসলামের আলোয় উদ্ধসিত আলোকমালা বা আশি আয়াতন বি ইসলাম এই বইয়ে তিনি মোহাম্মদ আলাইহি আলিহসাল্লাম ও ইসলামের প্রতি পশ্চিমাদের অবিচার নিয়ে আলোকপাত করেছেন এই মুসলিম প্রাচ্যবিদ ফ্রান্সে মৃত্যুবরণ করেন এবং তাকে দাফন করা হয় আলজেরিয়ায় প্রাচ্যবিদদের লক্ষ্য অর্জনের উপকরণ উপকরণসমূহ প্রাচ্যবিদেরা তাদের গবেষণা ও চিন্তা চেতনার প্রচার প্রসার করার জন্যে এমন কোনো উপকরণ নেই যা তারা অবলম্বন করেননি এক প্রাচ্যতত্ত্ববিদেরা ইসলাম ইসলামের নবী মোহাম্মদ সাল্লিহসাল্লাম কুরআন ও ইসলামের দৃষ্টিভঙ্গি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গ্রন্থ রচনা করেছেন এসব গ্রন্থের অধিকাংশই বিভিন্ন গ্রন্থ থেকে প্রচুর বিকৃত উদ্ধৃতি দ্বারা ও উদ্ধৃতির অপব্যাখ্যা দ্বারা পরিপূর্ণ ওই গ্রন্থগুলোতে আরও ছিল ঐতিহাসিক ঘটনাবলির বিকৃত জ্ঞান ও তা থেকে উচ্চারিত বিকৃত ফলাফল বা সিদ্ধান্ত দুই তারা ইসলাম ইসলামিক ভূখণ্ড ও তার সমাজ সংক্রান্ত গবেষণামূলক পত্রপত্রিকা প্রকাশ করেন তিন মুসলিম বিশ্বে মিশনারি তৎপরতার প্রসার ঘটান যা ব্যাহত মানব সেবামূলক কর্মকাণ্ড যেমন হাসপাতাল সাহায্য সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান শরণার্থী শিবির অনাথাশ্রম এবং খ্রিস্টান যুব সমাজ সংঘের মতো অতিথিশালা ও অনুরূপ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন চার বিশ্ববিদ্যালয়সমূহ ও জ্ঞানভিত্তিক সংস্থাগুলোতে বক্তৃতা প্রদান করেন আফসোসের বিষয় হচ্ছে প্রাচ্যতত্ত্ববিদদের মধ্যে সর্বোত্তম ইসলাম বিদ্বেষী ও ইসলামের অনিষ্টকামী ব্যক্তিটি কায়রো দামেস্ক বাগদাদ রাবাত লাহোর করাচি আলিগড় ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের মতো ইসলামী ও আরবি বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলাম সম্পর্কে বক্তৃতা দানের জন্যে আমন্ত্রণ পেয়ে থাকেন পাঁচ স্থানীয় পত্রপত্রিকায় তাদের প্রবন্ধ নিবন্ধন প্রকাশ করেন তবে তারা আমাদের ভূখণ্ডগুলোর পত্রপত্রিকার সত্য ক্রয়ের জন্যেও ক্ষমতা প্রয়োগ করেছেন যেমনটা ডক্টর উমর ফররুখ ও ডক্টর মুস্তফা আল খালিদে লিখিত গ্রন্থ মিশনারি তৎপরতা ও উপনিবেশবাদে উল্লেখ হয়েছে বইটির আরবি নাম আত্মাশ্রিক ওয়াল ইস্তিমার এই গ্রন্থটি উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সেবায় নিয়োজিত প্রাচ্যতাত্ত্বিকদের ও মিশনারিদের তৎপরতার উপর রচিত সমধিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রচনাকর্ম ডক্টর উমর ফারুক ও মুস্তাফা আল খালিদে লিখেন মিশনারিরা ঘোষণা করেন যে তারা যেই সব দেশে ক্ষমতা প্রয়োগ করতে পারেন সেই সব দেশের মধ্যে থেকে সবিশেষভাবে মিশরীয় পত্রপত্রিকাগুলোকে খ্রিস্টীয় মতবাদ প্রচার প্রসারের জন্যে সমধিক মুখ্যম অস্ত্র মনে করেন তাই মিশরীয় বহু পত্রপত্রিকায় তাদের অনেক প্রবন্ধ নিবন্ধন প্রকাশিত হয় বেশিরভাগ সময় তাদের প্রবন্ধ প্রকাশিত হতো পারিশ্রমিকের বিনিময়ে এর অন্যথা খুব কমই হয়েছে ছয় বিভিন্ন কনফারেন্সের আলোচনা করা হয় যার প্রকৃত উদ্দেশ্য ছিল নিজেদের অবস্থানকে সুদৃঢ় করা কিন্তু ব্যাহত মনে হতো তাদের উদ্দেশ্য হচ্ছে গবেষণা ও আলোচনাকে ব্যাপক করা সতেরোশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত তারা নিয়মিতভাবে তাদের এই কনফারেন্স আয়োজনের ধারাকে অব্যাহত রেখেছে আট দায়রাতুল মা আরিফিল ইসলামিয়া নামক বিশ্বকোষ রচনা করেন যেই বিশ্বকোষটি কয়েকটি ভাষায় প্রকাশিত হয়েছে এই নতুন সংস্করণ প্রকাশও রীতিমতো শুরু হয়ে গেছে উনিশশো ছিয়ান্ন সালে অক্সফোর্ড পরিদর্শনকালে আমি বিশ্বকোষ্ঠীর সম্পাদকের কল্যাণে দ্বিতীয় সংস্করণের প্রথম অংশগুলো দেখার সুযোগ পাই বিশ্বকুষ্ঠীর প্রথম সংস্করণের আরবি ভাষান্তরের কাজ শুরু হয়েছে এর তেরোটি খণ্ড প্রকাশিত হয়েছে এই বিশ্বকোষ্ঠী রচনার জন্য ইসলামের প্রতি অপেক্ষাকৃত বেশি বিদ্বেষপরায়ণ ও দাপুটে প্রাচ্যতত্ত্ববিদদের একত্রিত করা হয়েছে সর্ষের ভিতরেই ভূত তাই তো ইসলাম ও তৎসংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের অবান্তর তথ্যে ভরে ওঠে এই বিশ্বকুষ্টি আফসোসের বিষয় হচ্ছে আমাদের অনেক স্কলারেরা এই বিশ্বকোষটিকে আকর গ্রন্থ হিসেবে বিবেচনা করেন তারা এই বিশ্বকোষে বর্ণিত তথ্যকে প্রমাণ হিসেবে গণ্য করেন এই বিশ্বকোষটি মূলত ঐসব স্কলারদের ইসলামী সংস্কৃতির সভ্যতা সম্পর্কে তাদের অজ্ঞতা ও সীমাবদ্ধতার বহিঃপ্রকাশ এই হল প্রাচ্যবিদ্যের বিভাগ লক্ষ্য ও উপকরণাধি সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত আমাদের মনে হয় এখানে আধুনিক প্রাচ্যতাত্ত্বিকদের মধ্যে যারা অধিকতর মারাত্মক ও বিপজ্জনক তাদের নিয়ে আলোচনা দরকার পাশাপাশি অখণ্ড ঔপনিবেশিক ভূখণ্ডগুলোতে প্রকাশিত প্রাচ্যবিদদের উল্লেখযোগ্য বইসমূহ ও পত্রপত্রিকাসমূহের উল্লেখ পাঠকদের সম্যক উপকৃত করবে ইনশা প্রাচ্যতাত্ত্বিকদের প্রকাশিত উল্লেখযোগ্য পত্রপত্রিকা এই অধ্যায়ে প্রযুক্ত পত্রপত্রিকা এবং সামনের অধ্যায়ে প্রযুক্ত প্রাচ্যতাত্ত্বিকদের তালিকা ও রচনাবলীর তথ্য ডক্টর মোহাম্মদ আব্দুল বাহিরের একটি বক্তৃতার সাহায্যে রচিত হয়েছে বক্তব্যটির শিরোনাম ছিল আল মুবাসিরুল ওয়াল মুস্তা ওয়া মাউকিফ হুম মিন ইসলাম ক সতেরোশো সাতাশি সালে ফরাসি প্রাচ্যতত্ত্ববিদেরা একটি সংগঠন প্রতিষ্ঠা করেন পরবর্তীতে আঠারোশো বিশ সালে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এরপর থেকেই তারা এশীয় পত্রিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেন খ আঠারোশো তেইশ সালে লন্ডনে প্রাচ্যতত্ত্বকে উৎসাহিত করার জন্যে একটি সংস্থা প্রতিষ্ঠা করা হয় রাষ্ট্রপক্ষ এই সংস্থার পৃষ্ঠপোষকতা ও দেখভাল তখনও শুরু করেনি তা সত্ত্বেও সংস্থাটির পক্ষ থেকে প্রকাশ করা হয় রাষ্ট্রীয় এশিয়া বিষয়ক সংস্থার পত্রিকা গ আঠারোশো বিয়াল্লিশ সালে মার্কিনিরা একটি সংস্থা প্রতিষ্ঠার পাশাপাশি একটি পত্রিকা প্রকাশ করেন মার্কিনী প্রাচ্যবিদ্যা বিষয়ক সংস্থা নামে ওই সালে জার্মানির প্রাচ্যতত্ত্ববিদেরা তাদের একান্ত ব্যক্তিগত একটি পত্রিকা প্রকাশ করেন অনুরূপভাবে তারা অস্ট্রিয়া ইতালি ও রাশিয়াতেও পত্রপত্রিকা প্রকাশ করেন ঘ মার্কিনি প্রাচ্য তত্ত্ববিদেরা এই শতাব্দীতে যেই পত্রিকাটি প্রকাশ করেন তা হল প্রাচ্য গবেষণামূলক সংস্থার মুখপত্র যেটা উহিয়োর গম্বিয়া শহরে প্রকাশিত হতো আর লন্ডন প্যারিস লিপজিগ ও কানাডা টরন্টোতে এর শাখা উপশাখা রয়েছে তবে এখনও ওই পত্রিকা প্রকাশিত হয় কি না তা জানা যায় না সব সময় দেখা যায় এই পত্রিকার সাধারণ চারিত্রিক বা বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক প্রাচ্যতত্ত্বের চরিত্র বা বৈশিষ্ট্য যদিও বা কখনো কখনও কতিপয় ধর্মীয় জটিলতাকেও তুলে ধরা হয় বিশেষ করে ধর্মীয় গ্রন্থসমূহের আলোচনার মাধ্যমে উ আধুনিক যুগে মার্কিন প্রাচ্যবিদরা প্রকাশ করেন মধ্যপ্রাচ্যের হালচালের মুখপত্র নামক পত্রিকা অনুরূপভাবে মধ্যপ্রাচ্যের মুখপত্র নামক পত্রিকাও প্রকাশ করেন তারা সাধারণত এই পত্রিকাগুলোর চরিত্রও রাজনৈতিক প্রাচ্যতত্ত্বের চরিত্র চ সর্বাপেক্ষা বিধ্বংসী যেই পত্রিকাটি আধুনিক যুগে মার্কিন প্রাচ্যতত্ত্ববিদের প্রকাশ করে থাকেন তা হল মুসলিম বিশ্ব অর্থাৎ দ্য মুসলিম ওয়ার্ল্ড এই পত্রিকাটি উনিশশো সালে স্যামুয়েল জ্যামর প্রতিষ্ঠা করেন এটা প্রকাশিত হয় আমেরিকার হার্ডফোর্ড থেকে যার সম্পাদক হলেন কে গ্যাগ এই পত্রিকার চারিত্র হচ্ছে পরিযায়ী পরিযায়ী মিশনারি বা বিশ্বব্যাপী মিশনারি কার্যক্রম ছ ফরাসি প্রাচ্যতত্ত্ববিদরাও মার্কিন প্রাচ্যতত্ত্ববিদদের অনুরূপে মিশনারি বিদ্বেষপূর্ণ প্রণুদ্দাম ও চালিত পত্রিকা প্রকাশ করেন তার নামও ছিল মুসলিম বিশ্ব অর্থাৎ লা মন্ডাই মুজলমান অপেক্ষাকৃত বিধ্বংসী আধুনিক প্রাচ্যতাত্ত্বিকদের নাম ও তাদের উল্লেখযোগ্য রচনাবলী এজ এ আরভেরি ইংরেজ চিন্তাবিদ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কট্টরপন্থী মনোভাবের জন্যে প্রসিদ্ধ দাইরাতুল মা আরিফ ইল ইসলামিয়া নামক বিশ্বকোষের অন্যতম লেখক বর্তমানে তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিয়োজিত আছেন পরিতাপের বিষয় হচ্ছে ইসলামী স্টাডিজ ও আরবি ভাষার উপর ইংল্যান্ড থেকে স্নাতক অনেক মিশরীয় শিক্ষাগুরু তিনি তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো। এক বর্তমান সময়ে ইসলাম আল ইসলাম আল ইয়াওমা উনিশশো সালে প্রকাশিত দুই তাসাউফের অর্থাৎ আত্মশুদ্ধি চর্চার ইতিহাসের ভূমিকা তারিখ আল ইসলাম উনিশশো সালে প্রকাশিত তিন তাসাউফ উনিশশো সালে প্রকাশিত চার কুরআনের অনুবাদ উনিশশো সালে প্রকাশিত আলফ্রেড গুয়াম সমসাময়িক ইংরেজ চিন্তাবিদ ইসলামের বিপক্ষে চরমপন্থী মনোভাব পোষণের জন্য প্রসিদ্ধ ইংল্যান্ড ও আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে লেকচার দেন তার রচনা ও চিন্তা মিশনারি মনোভাব প্রকট হয়ে ওঠে তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ইসলাম আফসোসের বিষয় হচ্ছে মিশরের সরকারের উদ্দেশ্যে যেসব শিক্ষার্থীদের প্রাচ্যের ভাষার উপর গ্র্যাজুয়েশনের জন্য প্রেরণ করা হয় তাদের অনেকেরই শিক্ষাগুরু তিনি বারুন গেরাদাফো ফরাসি চিন্তাবিদ ইসলাম ও মুসলমানদের বিপক্ষে চরম বিদ্বেষী তিনি দায়রাতুল মা আরিফ ইসলামিয়ার সম্পাদনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন এইচ এ আর গিভ ইংল্যান্ডের আধুনিক প্রাচ্যতত্ত্ববিদদের মধ্যে অন্যতম তিনি মিশরের ভাষা একাডেমির সদস্য ছিলেন বর্তমানে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামী গবেষণা বিভাগের অধ্যাপক দায়রাতুল মা আরিফের প্রধানতম প্রকাশক ও সম্পাদকদের অন্যতম তার বহু রচনা রয়েছে যাতে তার অনবদ্য পাণ্ডিত্যের ছাপ রয়েছে আর এটাই তার মনোত্তীর্ণতার রহস্য তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো এক ইসলামের পথ বা তরিকুল ইসলাম বইটি তিনি অন্যান্য গবেষকদের সহযোগে রচনা করেন যেটা আরবী ভাষাতে ও শিরোনামে ভাষান্তরিত হয়েছে দুই আল ইতিজাহাতুল ফিল ইসলাম বা ইসলামে আধুনিক চিন্তাধারা বইটি প্রকাশিত হয় উনিশশো সালে এর পুনঃপ্রকাশ হয় এবং ওই শিরোনামেই তা আরবি ভাষায় অনুদিত হয় তিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতাদর্শ উনিশশো সালে প্রকাশিত হয় এবং একাধিক মুদ্রণও ভের হয় চার ইসলাম ও পশ্চিমা সমাজ কয়েকখণ্ড প্রকাশিত হয় এটি একটি যৌথ রচনা কর্ম এছাড়াও তার আরও বিবিধ রচনা রয়েছে গোল্ড জিহের হাঙ্গেরীয় চিন্তাবিদ ইসলাম বিদ্বেষিতা ও ইসলাম বিষয়ে স্বতন্ত্র রচনা শৈলীর জন্য সুপরিচিত দাইরাতুল মা আরিফ ইল ইসলামিয়ার অন্যতম সম্পাদক লিখেছেন কুরআন ও হাদিস সম্পর্কে তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে তারিখ ও ফাসিহিল ইসলামিয়া বা ইসলামী ভাষ্যের মতবাদগুলোর ইতিবৃত্ত বইটি আরবিতে ভাষান্তরিত হয়েছে এই শিরোনামে জন মাইনার্ড চরমপন্থী মার্কিন চিন্তাবিদ তিনি আমেরিকার প্রাচ্য গবেষণা সংস্থার মুখপত্র এর অন্যতম সম্পাদক ছিলেন তার আরাধ্য মিশনকে বুঝতে আমাদের বেশি ব্যাগ পেতে হয় না বিশেষভাবে ইসলাম সংশ্লিষ্ট নতুন বইগুলোর বেলায় এবং শিথিলভাবে প্রাচ্য সংশ্লিষ্ট নতুন বইগুলোর ক্ষেত্রে দৃষ্টান্তস্বরূপ দেখুন ওই পত্রিকার উনিশশো সালের এপ্রিল মাসের আট নং ভলিউমের দ্বিতীয় সংখ্যার বাইশ নং পৃষ্ঠা ও তার পরবর্তী পৃষ্ঠাগুলো এস এম জ্যামার মিশনারি প্রাচ্যবিদ উগ্র ইসলাম বিদ্বেষের জন্যে তিনি সুবিখ্যাত মিশনারি মার্কিন পত্রিকা মুসলিম বিশ্বের প্রতিষ্ঠাতা উনিশশো সালে প্রকাশিত ইসলামের মতাদর্শের প্রতি চ্যালেঞ্জ নামক গ্রন্থের রচয়িতাও তিনি ভারতের লখনৌতি শহরে উনিশশো সালে অনুষ্ঠিত দ্বিতীয় মিশনারি সম্মেলনে পঠিত প্রবন্ধমালা ইসলাম নামক সংকলন গ্রন্থটির প্রকাশকও ছিলেন আলোচ্য লেখক মার্কিনীরা তার অবদান ও কর্মধারার স্বীকৃতিস্বরূপ ধর্মতথ্য শিক্ষা ও মিশনারি প্রশিক্ষণের লক্ষ্যে তার নামে একটি ওয়াকফ এস্টেট প্রতিষ্ঠা করেন আজিজ আতিয়াসুর আল খ্রিস্টান মিশনারি চিন্তাবিদ আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক বর্তমানে আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন ইসলাম ও মুসলিমদের প্রতি চরমভাবে পরশ্রীকাতর ইসলামী আদর্শের বিকৃত প্রচারণা বা বিকৃতি সাধনে সিদ্ধহস্ত মিশর ও মুসলিমদের থেকে দূরে অবস্থানের ফলে তার এই হিংসপরায়ণতা বা পরশ্রীকাতরতা এবং বিকৃতি সাধনে ভিন্ন মাত্রা সংযোজিত হয় রুশের যুদ্ধ সম্পর্কে তার কয়েকটি গ্রন্থ রয়েছে জি ওয়ান গুনবাউম বংশগতভাবে জার্মান ইহুদি তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন পরে আমেরিকার বিশ্ববিদ্যালয়তেও অধ্যাপনার জন্যে তাকে নিয়ে আসা হয় ইসলাম ধর্মের প্রতি চরম শত্রু ভাবাপন্নদের অন্যতম তার সকল গ্রন্থে রয়েছে মুসলিম ও ইসলামের মূল্যবোধের উপর অবান্তর উদ্ভট তত্ত্বারূপ ও শত্রু সুলভ উৎকট মনোভাব প্রাচ্যতাত্ত্বিকদের অনেকেই তার ভক্ত ও অনুরাগী তার রচনার পরিমাণ বিপুল উল্লেখযোগ্য গ্রন্থ হল এক মধ্যযুগীয় ইসলাম বা ইসলামুল উসুরিল উস্তা যা উনিশশো সালে প্রকাশিত দুই মুহাম্মাদি উৎসবসমূহ আল আয়াদুল মুহাম্মাদিয়া উনিশশো সালে প্রকাশিত ইসলামের আধুনিক ব্যাখ্যার প্রয়াস মুহাওয়ালাতুল ফি শারহিল ইসলামিল মাসির উনিশশো সালে প্রকাশিত চার ইসলামী সংস্কৃতির ইতিহাস চর্চা উনিশশো সালে প্রকাশিত যার আরবী নাম দিরাসাত ফিতারিখে সাকাফাতিল ইসলামিয়া পাঁচ ইসলাম বিভিদ প্রবন্ধের সংকলন উনিশশো সালে প্রকাশিত ছয় ইসলামী সভ্যতা সংস্কৃতিতে একত্ববাদ ও বহুত্ববাদ লেখক এখানে আরবি নাম উল্লেখ করলেও দায়রাতুল মা আরিফিল আরবি ভাষায় এই নামে কোনো বিশ্বকোষের হদিস পাওয়া যায়নি অনুমিত হয় এই আরবি নামটি ইংরেজি নামটির আক্ষরিক অনুবাদ লেখক এখানেও অপরাপর আরব গবেষকদের মতো ভিন ভাষার নামকে আরবিতে নামান্তর করেছেন উনিশশো সালে যা প্রকাশিত হয় ফিলিপ কেহিট্টি লেবানিন খ্রিস্টান পরবর্তীতে আমেরিকায় বসবাস করেন আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন পরে ওই বিভাগের প্রধান হন অধ্যবধি ওই পদেই বহাল রয়েছেন উনি ইসলামের ঘোরতর অনিষ্টকামীদের গোত্রভুক্ত এবং আমেরিকায় আরব্য আইন সংস্করণের নাটক সাজান তিনি আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বেসরকারি উপদেষ্টা ছিলেন বরাবর তার ধ্যানজ্ঞান ছিল ইসলামী ভূখণ্ডগুলোতে মানবতা ভিত্তিক সভ্যতার বিকাশকে বাধাগ্রস্ত করা এবং ইসলামকে কোনো প্রকার কৃতিত্ব প্রধানে তিনি প্রস্তুত ছিলেন না উদাহরণত তিনি উনিশশো সালে প্রকাশিত আমেরিকান বিশ্বকোষের আরবি সাহিত্য শীর্ষক প্রবন্ধে লিখেন প্রকৃত অর্থে উনিশ শতকের শেষভাগেই নতুন সাহিত্যিক ধারার লক্ষণগুলো প্রকাশ হতে শুরু করে এই নতুন আন্দোলনের নেতৃত্ব দানকারীদের অধিকাংশই ছিলেন লেবাননের খ্রিস্টানেরা যারা আমেরিকার খ্রিস্টধর্মের ধর্মের প্রচারকদের চেষ্টা প্রচেষ্টার বদৌলতে শিক্ষাদীক্ষা লাভের সুযোগ পেয়েছেন হিট্টির এরোপ কপটাচার কেবল আধুনিক যুগের পরিধিতেই সীমাবদ্ধ নয় বরং ইসলামী ইতিহাসের প্রতিটি পর্যায়কালেই এর বিস্তর লক্ষ্য করা যায় যা তার বইয়ে খুব স্পষ্ট আমরা এখানে তার কিছু উল্লেখ করছি এক আরবের ইতিহাস দ্য হিস্ট্রি অফ আরব ইংরেজি ভাষায় প্রকাশিত বহুবার এই বইয়ের পুনর্মুদ্রণ প্রকাশিত হয়েছে এই বইটি ইসলামের কুৎসা ও ইসলামের নবীর বিদ্রূপে পরিপূর্ণ যা নিত্যন্তই তার পরশ্রী কাতরতা অন্তরিস্থ বিষ্প ও উন্নাসিকতার বহিঃপ্রকাশ দৃষ্টান্ত হিসেবে দেখুন পাকিস্তানের করাচি থেকে প্রকাশিত আল ইসলাম নামক ইংরেজি পত্রিকার উনিশশো সালের এপ্রিলের সংখ্যা পৃষ্ঠা একশো এবং ওই সালের মে মাসের প্রথম সংখ্যার একশো ছেচল্লিশ পৃষ্ঠা দুই সিরিয়ার ইতিহাস তারিখ ও সিরিয়া তিন দুরুজদের মূল ও তাদের ধর্মবিশ্বাস উনিশশো আঠাশ সালে প্রকাশিত আসলুদ দুরুজ ওয়া দি আনা এজ এ সিং ইসলাম ও ইসলামের নবীর চরম ভাবাপন্ন শত্রু মিশরীয় ভাষা একাডেমির সদস্য ছিলেন পরে ডক্টর হুসাইন আল হারাবি কর্তৃক সৃষ্ট জটিলতার দরুন সেখান থেকে বহিষ্কৃত হন বলে নেয়া ভালো হুসাইন আল হারাবি হচ্ছে প্রাচ্যবিদগণ ও ইসলাম নামক গ্রন্থের রচয়িতা আল মুস্তাশরিকুন ওয়াল ইসলাম গ্রন্থের রচয়িতা যেটা প্রকাশিত হয় উনিশশো সালে এই বহিষ্কারের ঘটনা তখনই ঘটে যখন ওয়েনসিংয়ের প্রকৃত মতাদর্শ প্রকাশ পেল অর্থাৎ তিনি দাবি করে বসলেন যে রাসুল সাল্লি হোসাল্লাম পূর্ববর্তী দার্শনিক ও ধর্মীয় গ্রন্থসমূহের সার নির্যাস থেকে কোরআন রচনা করেছেন প্রমাণস্বরূপ দেখুন প্রাচ্যবিদগণ ও ইসলামের একাত্তর ও তৎপরবর্তী পৃষ্ঠা ইসলামের মতাদর্শ নামক ওয়েনসিংয়ের একটি বই খুবই প্রসিদ্ধ যা উনিশশো সালে প্রকাশিত হয় কে গ্যাগ মার্কিন চিন্তাবিদ ইসলামের বিরুদ্ধচারণে অতিমাত্রায় কট্টরপন্থী কায়রোর আমেরিকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন বর্তমানে মার্কিন মিশনারি পত্রিকা মুসলিম বিশ্বের প্রধান সম্পাদক পদে নিযুক্ত আছেন এছাড়াও তিনি হার্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের খ্রিস্ট ধর্মতত্ত্ব বিভাগের প্রধান ও মিশনারিদের দায়িত্বশীল প্রতিনিধি মিনারের আহ্বান তার উল্লেখযোগ্য গ্রন্থ উনিশশো সালে যা প্রকাশিত হয় লুই মাসিনন ফ্রান্সের আধুনিক প্রাচ্যতাত্ত্বিকদের মধ্যে অন্যতম ফরাসি সাম্রাজ্যের দক্ষিণ আফ্রিকা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন মিশরস্থ ফরাসি মিশনারি সম্প্রদায়ের আত্মাধিক নেতাও ছিলেন তিনি ইসলামী বিভিন্ন দেশে তিনি একাধিকবার সফর করেছেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি পাঁচ বার ফরাসি বাহিনীর সেবা করেন মিশরীয় ভাষা একাডেমি ও দামেশকের আরবি জ্ঞান বিজ্ঞান একাডেমির সদস্য ছিলেন দর্শন ও ইসলামী আত্মাধিকতা চর্চার উপরে তিনি ডক্টরেট করেন তার উল্লেখযোগ্য রচনা ইসলামের স্বার্থে শহীদ সুফি হাল্লাজ উনিশশো সালে প্রকাশিত এছাড়াও তার দর্শন ও তা উপর আরও রচনা ও গবেষণাকর্ম রয়েছে তিনি দাইরাতুল মা ইসলামিয়া বা ইসলামী বিশ্বকোষের অন্যতম প্রধান সম্পাদক ছিলেন ডিবি ম্যাকডোনাল্ড মার্কিন চিন্তাবিদ ইসলাম ও মুসলিমদের বিরোধিতায় অতিশয় কট্টরপন্থীদের দলভুক্ত তার রচনাকর্মে চিরাচরিত ও সহজাত মিশনারি মনোভাবের বহিঃপ্রকাশ ঘটে ইসলামী বিশ্বকোষের প্রধানতম সম্পাদক তার উল্লেখযোগ্য গ্রন্থ হল এক ফিখ ও ইসলামে কালামের বিবর্তন ও ইসলামে আইনি অর্থাৎ সাংবিধানিক দৃষ্টিভঙ্গি প্রকাশিত উনিশশো সালে দুই ইসলামে ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও জীবনাচার উনিশশো সালে প্রকাশিত এম গ্রিন তিনি ছিলেন মধ্যপ্রাচ্য পত্রিকার সহকারী পরিচালক মাজিদ খাদ্দুরি ইরাকি খ্রিস্টান ওয়াশিংটনস্থ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিদ্যা বিভাগের প্রধান এবং মধ্যপ্রাচ্য গবেষণা ও পৃষ্ঠপোষকতামূলক সংস্থার পরিচালক ইসলাম ও ইসলামের অনুসারীদের প্রতি অতীব হিংসাপরায়ণ ও একজন চরমপন্থী গবেষক তার উল্লেখযোগ্য গ্রন্থ হল ইসলামের যুদ্ধ ও শান্তি এই বইটি ইসলামের কুৎসা ও বিভ্রান্তিতে ভরপুর প্রকাশিত হয় উনিশশো সালে এছাড়াও তার আরও অনেক রচনা রয়েছে ডি এস মার্গলিউস ইংরেজ চিন্তাবিদ ইসলামের চরম বিরোধী ইসলামী বিশ্বকোষের অন্যতম সম্পাদক মিশরীয় ভাষা একাডেমি ও দামেশকের গবেষণা একাডেমির সদস্য ছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থাবলী এক ইসলামে প্রাথমিক উদ্ধতন ১৯১৩ সালে প্রকাশিত দুই মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং ইসলামের সূচনা পর্ব উনিশশো সালে প্রকাশিত তিন ইসলামী পাঠশালা উনিশশো বারো সালে প্রকাশিত আর এ নিকলসন ইংল্যান্ডের আধুনিক প্রাচ্যতাত্ত্বিকদের মধ্যে অন্যতম ইসলামী বিশ্বকোশের অন্যতম সম্পাদক তিনি ইসলামী আধ্যাত্মচর্চা ও দর্শনের উপর গ্র্যাজুয়েশন লাভ করেন মিশরীয় ভাষা একাডেমির সদস্য ছিলেন তিনি ইসলামকেও আত্মাধিক ধর্ম হিসেবে অস্বীকারীদের দলভুক্ত ইসলামকে তিনি আখ্যা দেন বস্তুবাদী ধর্ম হিসেবে এবং মানবিক উৎকর্ষের প্রতিবন্ধক হিসেবে তার উল্লেখযোগ্য রচনাবলী হল এক ইসলামের আত্মধ্ব চর্চাকারীগণ প্রকাশিত উনিশশো সালে দুই আরবের সাহিত্যিক ইতিহাস উনিশশো তিরিশ সালে প্রকাশিত হার্ভলি পি হল মধ্যপ্রাচ্য নামক মার্কিন পত্রিকার সম্পাদক তার অনন্যতা হলো। আধুনিক যুগে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক পত্রিকাগুলোর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পত্রিকাটি তিনি রাজনৈতিক নির্দেশক হ্যানরি লামেন্স ফরাসি চিন্তাবিদ ইসলামী বিশ্বকোষের প্রধানতম সম্পাদক প্রচণ্ড ইসলাম বিদ্বেষী ও প্রতিহিংসাপরায়ণ তিনি ইসলাম বিদ্বেষী ও অবান্তর তথ্য উপস্থাপনায় এমন মাত্রা অতিরিক্ত পর্যায়ে পৌঁছিয়েছেন যে স্বয়ং প্রাচ্যতত্ত্ববিদেরাই তার এহেন কর্মে বিব্রত ও লজ্জিত বোধ করেন প্রমাণস্বরূপ দেখুন আমেরিকার প্রাচ্য গবেষণা সংস্থার মুখপত্রের উনিশশো সালের নয় নং ভলিউম নয় নং ভলিউমের এক থেকে ষোল পৃষ্ঠা ফরাসি ভাষায় তার গ্রন্থগুলো হলো এক আল ইসলাম দুই তাইফ জোসেফ শখ জার্মান চিন্তাবিদ ইসলাম ও মুসলিমদের প্রতি চরম বিদ্বেষী ইসলামী ফিখ বা ইসলামী বিধানের উপর তার অনেক গ্রন্থ রয়েছে ইসলামী বিশ্বকোষ ও সমাজবিদ্যা বিশ্বকোষের অন্যতম সম্পাদক ইসলামী ফিখের মূলনীতি তার সর্বাধিক প্রসিদ্ধ গ্রন্থ প্রাচ্যতাত্ত্বিকদের যেসব বিধ্বংসী গ্রন্থ অনেকের কাছে শাস্ত্রীয়ভাবে স্বীকৃত এক ইসলামী বিশ্বকোষ বা দ্য এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম আধুনিক কয়েকটি ভাষায় বইটি প্রকাশিত হয় আধুনিক কয়েকটি ভাষায় বইটি প্রকাশিত হয় বর্তমানে এর পুনর্সংস্করণ সংস্করণ প্রকাশিত হয়েছে নতুন সংস্করণের কয়েকটি খণ্ড এখন বাজারে পাওয়া যাচ্ছে দুই সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ শর্টার এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম তিন ধর্ম ও নৈতিকতা বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ন অ্যান্ড থিটস চার উপরযুক্ত গ্রন্থের ইসলামী বিষয় সংশ্লিষ্ট প্রবন্ধগুলির দ্রষ্টব্য পাঁচ সমাজবিদ্যা বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স ছয় ইসলাম ও আরব সংশ্লিষ্ট বিষয়সমূহ দ্রষ্টব্য সাত ইতিহাস অধ্যয়ন আর্লন্ড টয়েনভি রচিত ইসলাম ও ইসলামের নোবে সম্পর্কিত অধ্যায় দ্রষ্টব্য গ্রন্থগুলি এক উইলিয়াম মুর রচিত মোহাম্মদ চরিত দুই আলফ্রেড গুয়েম রচিত ইসলাম তিন ডি এম ডোনাল্ডসন রচিত শিয়াদের ধর্ম চার বিশপ তুর্পিন রচিত মহান চার্লসের ইতি কাহিনী পাঁচ এইচ লামেন্স কর্তৃক ফরাসি ভাষায় রচিত ইসলাম সাত এস জ্যামার কর্তৃক ইংরেজি ভাষায় রচিত ইসলামের মতাদর্শের প্রতি চ্যালেঞ্জ সাত কে গ্যাগ রচিত মিনারের আহ্বান আট এ জে কর্তৃক ইংরেজি ভাষায় রচিত বর্তমান সময়ে ইসলাম নয় এ যে কর্তৃক রচিত ইংরেজি ভাষায় কোরআনের অনুবাদ দশ গোল্ড জিহার রচিত ইসলামী ভাষ্যের মতবাদগুলোর ইতিহাস যা মূলত রচিত হয় জার্মানি ভাষায় এবং পরবর্তীতে আরবি ভাষায় অনুদিত হয় এগারো ফিলিপ কে হিটটি রচিত আরবের ইতিহাস প্রকাশিত হয় ইংরেজি আরবি ভাষায় বইটির একাধিক সংস্করণ বের হয় বারো আব্রাহাম কাশ রচিত ইসলামে ইহুদিদের অবস্থান প্রকাশিত হয় ইংরেজি ভাষায় তেরো ওয়েনসিং রচিত ইসলামের মতাদর্শ ইংরেজি ভাষায় লিখিত চোদ্দ লুই মাসিনুন রচিত ইসলামের স্বার্থে শহীদ সুফি হাল্লাজ ফরাসি ভাষায় রচিত পনেরো মাজিদ খদ্দুরি রচিত ইসলামে যুদ্ধ ও শান্তি প্রকাশিত হয় ইংরেজি ভাষায় ষোল ডিবি ম্যাকডোনাল্ড রচিত ইসলামে কালাম ও ফিক্ষের বিবর্তন এবং ইসলামে আইনি দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয় ইংরেজি ভাষায় সতেরো এ আর গিব রচিত ইসলামে আধুনিক দৃষ্টিভঙ্গি আঠারো এ আর গিব ও প্রাচ্যবিদদের একদল গবেষক কর্তৃক রচিত ইসলামের পথ উনিশ আর এ নিকলসন রচিত ইসলামে আধ্যাত্ম চর্চা প্রকাশিত হয় ইংরেজি ভাষায় বিশ আর্থার জ্যাফ্রি রচিত কুরআনের ইতিহাসের উৎস একুশ আরবেল রচিত ইসলাম স্বীকৃত খ্রিস্টবাদের পরিমণ্ডলে ইসলামের ভিত্তি বাইশ আরবেল রচিত কুরআনের ভূমিকা তেইশ ডি এস রচিত ইসলামে প্রাথমিক উর্ধতন চব্বিশ পূর্বের লেখকের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও ইসলামের সূচনা পঁচিশ পূর্বের লেখকের আর ইসলাম এবং ২৬ ইসলামী পাঠশালা সাতাশ অ্যারিক পিটম্যান কর্তৃক ইংরেজি ভাষায় রচিত ব্রিজ টু ইসলাম আটাশ জি ওয়ান গনবাউম কর্তৃক রচিত ভা ইংরেজি ভাষায় রচিত মধ্যযুগীয় ইসলাম লেখকের আরও রচিত আল ইসলাম এবং মুহাম্মাদি উৎসসমূহ একত্রিশ উক্ত লেখকের ইসলামী সংস্কৃতিতে একত্ববাদ ও বহুত্ববাদ এবং ইসলামী সংস্কৃতির ইতিহাস আরও রয়েছে আধুনিক ইসলামের ব্যাখ্যা প্রয়াসসমূহ গবেষণার ক্ষেত্রে প্রাচ্যতাত্ত্বিকদের অনুসৃত মাপকাঠি বা মানদণ্ড প্রাচ্যততততততততত্ববিদদের প্রায় সবাই ইসলাম নিয়ে গবেষণার ক্ষেত্রে এমন এক অদ্ভুত মানদণ্ডের আশ্রয় নেন যা জ্ঞানতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে নিতান্তই অর্বাচীন এই কথা সর্বজনন বিদিত যে একজন নিস্তাবান গবেষক তার গবেষ্য বিষয়ের ক্ষেত্রে প্রভৃতি ও ব্যক্তিগত ঝুঁক থেকে মুক্ত থাকবেন এবং অনুসৃত করবেন টেক্সট নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডারের উপর তারপর পর্যালোচনা ও অনুসন্ধানের পর যেই তথ্য ভের হয়ে আসে একমাত্র সেটাই নির্ভরযোগ্য আবশ্যিক সিদ্ধান্ত বলে বিবেচিত হয় কিন্তু পরিতাপের বিষয় হল অধিকাংশ প্রাচ্য তত্ত্ববিদি মনে মনে একটি সুনির্দিষ্ট ধারণা বা চিন্তা পূর্ব থেকেই পোষণ করে রাখেন এবং সেই ধারণা বা চিন্তাকে প্রমাণিত বা প্রতিষ্ঠিত করার জন্যে তারা দলিল বা প্রমাণ অনুসন্ধানে নেমে পড়েন তাই তারা যখন তাদের প্রমাণ বা দলিলের অনুসন্ধান করেন তখন তারা নিজেদের মনে পোষণ করা মতবাদকে প্রতিষ্ঠা করার জন্যে প্রমাণগুলোর বিশুদ্ধতার চেয়েও তাদের স্বার্থ সংশ্লিষ্টতাকে সমধি গুরুত্ব দেন অর্থাৎ তারা স্বার্থান্ত মানুষের মতো গবেষণার ক্ষেত্রে প্রমাণের সত্যতার চেয়েও নিজেদের স্বার্থকেই অগ্র অধিকার দেয় হোক সেই প্রমাণ অসত্য তারা সেই অসত্য প্রমাণকে পুঁজি করে নিজেদের মতামতকে প্রতিষ্ঠা করতে কুণ্ঠাবোধ করে না আর অধিকাংশ সময় তারা একটা বিচ্ছিন্ন ঘটনাকে আদর্শ মনে করে সাধারণ বা ব্যাপক কোনো ঘটনা কিংবা বিষয়ের সিদ্ধান্ত দিয়ে থাকেন তাই তারা তখন অদ্ভুত অদ্ভুত সব ধাঁধার বেড়াজালে পড়ে যান তারা যদি প্রবৃত্তি ও সদুদ্দেশ দ্বারা চালিত না হতেন তাহলে তারা নিজেদের এহেন ধাঁধার বেড়াজাল থেকে বিমুক্ত রাখতে পারতেন এখানে আমরা তাদের এরূপ গবেষণা পদ্ধতির কিছু নমুনা তুলে ধরছি এক প্রাচ্যবিদ গোল্ড জিহাদের গবেষণাকর্মে আমরা দেখতে পাই তিনি ধারণা পোষণ করেন যে সকল হাদিস হিজড়ি প্রথম তিন শতকের সৃষ্টি এবং এগুলো রসল তাল্লাহ আলাইসাল্লামের কথা নয় অর্থাৎ মানুষের বানানো নাউজুবিল্লাহ আর এই ধারণার বসবতি হয়ে তিনি দাবি করে বসেন যে ইসলামের প্রথম যুগে সাধারণ মুসলিমদের মাঝে শরীয়তের বিধানবলীর জ্ঞান ছিল না এমনকি বড় বড় পণ্ডিত বা ইমামদেরও শরীয়তের বিধানবলী ও রাসুল সাল্লাহ আলহ জীবন ইতিহাসের জ্ঞান ছিল না তিনি তার এই ধারণার সপক্ষে কিছু দুর্বল ও অগ্রহণীয় বা বাণী পরম্পরার অবতারণা করেন যেমন তিনি দিম আরি রচিত প্রাণীদের জীবন অর্থাৎ হায়াতুল হাওয়ানের বরাত দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জানতেন না যে বদরের যুদ্ধ আগে সংঘটিত হয়েছে নাকি উহুদ যুদ্ধ এতে কোনো সন্দেহ নেই যে ইতিহাস সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান আছে সেও এরূপ বক্তব্যকে ছুঁড়ে ফেলে দেবে কেননা আবু হানিফা রাহিমহল্লা ইসলামের ওইসব ইমামদের মধ্যে সর্বাপেক্ষা প্রসিদ্ধ যারা ইসলামের যুদ্ধ সংক্রান্ত সম্পর্কে আলোচনা করেছেন যারা ইমাম আবু হানিফা রাহিমহল্লাইয়ের জ্ঞানের প্রচার প্রসার করেছেন তাদের মধ্যে তার দুই ছাত্র ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ রাহিমহল্লাইয়ের গ্রন্থসমূহে এর প্রচুর নজির রয়েছে সুতরাং এ কথা বলা নিতান্তই অবিবেচক হবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের যেই জীবন ইতিহাসের অর্থাৎ যুদ্ধ ও ইতিহাসের উপর ভিত্তি করে যুদ্ধ সংক্রান্ত বিধানাবলী রচনা করেছেন সেই জীবন ইতিহাস অর্থাৎ যুদ্ধের ইতিহাস সম্পর্কে তিনি নিজেই অজ্ঞ ছিলেন এভাবে তার ফের আলোকে এই বিষয়ের উপর রচিত দুটি গ্রন্থের উল্লেখ করাকে আমরা যথেষ্ট মনে করছি যে দুইটি গ্রন্থকে ইসলামী পররাষ্ট্রনীতির উপর রচিত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে আখ্যা দেওয়া হয় এক ইমাম আউজাই রাহিমহল্লাহ কর্তৃক রচিত রসুলের জীবন ইতিহাসের অর্থাৎ সিয়ার বা যুদ্ধ ইতিহাস প্রতি লেখা ইমাম আবু ইউসুফ রাহিমহল্লাহ এর আর রদ্দু আলা সিয়ারিল আউজাই দুই ইমাম মোহাম্মদ রহিমহল্লাহ রচিত আর সিয়ারুল কাবির বা বর্ধিত যুদ্ধ ইতিহাস সারা রাহিমহল্লা যে গ্রন্থটির ব্যাখ্যা লিখেছেন এই গ্রন্থটি পররাষ্ট্রনীতি সংক্রান্ত ইসলামী ফিক্ষের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও অনুসরণযোগ্য রেফারেন্স গ্রন্থ এটা সর্বশেষে ইমাম মোহাম্মদ ইবনে হাসান সংস্থার উদ্যোগে আরব লীগের তত্ত্বাবধায়নে পুনরায় প্রকাশ করা হয় পররাষ্ট্রনীতির কথা চিন্তা করে এই দুই গ্রন্থের অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা ইমাম আবু হানিফা রাহিমহল্লায়ের ছাত্রদের জ্ঞানগম্যের সম্যক ধারণা পাই আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের যুগে ও খুলাফাই রাশিদিনের যুগে পরিচালিত সকল ইসলামী অভিযান সম্পর্কিত ইমাম আবু হানিফা রাহি এর ইতিহাস জ্ঞানের ধারাকবাহক তার এই ছাত্ররাই গোল্ড জিহের এই দুই গ্রন্থের ব্যাপারে মোটেই বেখবর ছিলেন না তিনি যদি সত্যকে উপস্থাপন করার সদিচ্ছা রাখতেন তাহলে তার জন্যে এটা জানা খুবই সহজ ছিল যে ইমাম আবু হানিফা রাহি মহল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের জীবন ইতিহাস সম্পর্কে অজ্ঞ ছিলেন নাকি সুবিজ্ঞ পণ্ডিত ছিলেন তখন আর ডিম আরির হায়াতুল হাওয়ানের উদ্ধৃতি বর্ণনার দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজনই ছিল না তাছাড়া আরি কোনো ঐতিহাসিক নন তার বইটি কোনো ফিক বা ইতিহাসের গ্রন্থও নয় এখানে তিনি তার গ্রন্থের বিষয়ের সাথে সম্পৃক্ত যাবতীয় শ্রুতিরোচক কাহিনী ও বিরল তথ্যের সংকলন করে গেছেন কোনো প্রকার সত্য যাচাই করা ছাড়াই তাছাড়া ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ। এবং তার সমকালীন মনীষীদের মাঝে নিজ নিজ মতাদর্শের পদ্ধতিগত বৈপরীত্য বা বৈরিতার কথা সবার জানা যেটা তাদের মৃত্যুর পর তাদের অনুসারীদের মাঝেও বহাল ছিল এই বৈরিতাই ছিল ইতিহাস বর্ণনাকারী এবং কাহিনীকারক ও বিচিত্র কাহিনীর লেখকদের প্রধান উপজীব্য এইসবের মধ্যে বিচিত্র ঘটনা ও শ্রুতিরোচক কাহিনীর বর্ণনা মুখ্য হওয়ার দরুন ইমাম আবু হানিফাকে মর্যাদা প্রদানের ক্ষেত্রে কখনও এগুলো অতিরঞ্জনের দোষে দুষ্ট কখনো বা এসব নিছক জনশ্রুতির উপর ভিত্তি করে রচনা করা হয় যেগুলোর অধিকাংশই তার অনুরাগী ও নিন্দুক উভয় পক্ষেরই বানানো মন গড়া কাহিনী মাত্র বিশেষজ্ঞ ও গবেষকদের কাছে এইসবের জ্ঞান ভিত্তিক কোনোই মূল্য নেই যাই হোক গোল্ড জিহার ইমাম আবু হানিফা রাহিমহল্লার সম্বন্ধে রচিত যাবতীয় জ্ঞান গর্ভ ও প্রমাণিত ইতিহাসের প্রতি কোনো ভূক্ষেপি করেননি তার পরিবর্তে তিনি মিথ্যা বর্ণনার উপর নির্ভর করেন যে ধরনের মিথ্যা বর্ণনাকে পুঁজি করে তিনি তার ধারণাকে অর্থাৎ সমুদয় হাদিস তৃতীয় শতকের মুসলিমদের সৃষ্ট এই ধারণাকে সুসংহত করার চেষ্টা করেছেন তা দেখে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীও না হেসে পারবে না দুই গোল্ড জিহারের কর্মপদ্ধতির আরেকটি নমুনা ইমাম ইবনে শিহাব জুহুরি রাহিম এর সত্য নিষ্ঠা পর হ্যারাসগারিতা আমানতদারিতা ও ধর্মীয় বিধানাবলীর ক্ষেত্রে তার নিস্তার ব্যাপারে ইতিহাস ব্যত্যাগণ এবং জারাহ ও তাদিল অর্থাৎ হাদিস বর্ণনাকারীদের চরিতশাস্ত্র এর বিশেষজ্ঞগণ সবাই একমত অথচ গোল্ড জিহের এই বিষয়টাকে সম্পূর্ণ উপেক্ষা করে ধারণা পোষণ করে বসলেন যে ইমাম জহুরি রহিমহল্লার ব্যাপারে সবাই যেমনটা বলছেন তিনি তেমনটা ছিলেন না তিনি ওমাইয়াদের পক্ষে হাদিস বানিয়ে প্রচার করতেন তিনি আব্দুল মালিক ইবনে মারওয়ানের জন্যে বাহনকে তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও বাধা হবে না হাদিসটি বানিয়েছিলেন না বিল্লাহ এই ব্যাপারে গোল্ড জিহার যুক্তি উপস্থাপন করে যে এই হাদিসটি ইমাম জুহুরি কর্তৃক বর্ণিত আর তিনি ছিলেন আব্দুল মালিক ইবনে মারুয়ানের সমসাময়িক তার এসব ধারণাকে আমি বিস্তারিত যুক্তি দিয়ে খণ্ডন করেছি আমার গ্রন্থ ইসলামী আইন প্রণয়নে সুন্নাহ এর ভূমিকা এর তিনশো পঁচাশি নং ও তার পরবর্তী পৃষ্ঠাগুলোতে এই বইটি পথিক পাবলিকেশন এবং সমকালীন প্রকাশনী থেকে অনুবাদ প্রকাশিত হয়েছে তিন প্রাচ্যতাত্ত্বিকেরা অনারব মুসলিমদের চেয়েও বিজেতা আরবদের সমধিক উঁচু জাতি বা কুলিন হিসেবে প্রমাণের অপচেষ্টা করেছেন তাদের প্রকৃত মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন তাই তো প্রাচ্যতত্ত্ববিদ ব্রুকেলম্যান তার মুসলিম সম্প্রদায়ের ইতিহাস নামক গ্রন্থে বলেন আরবেরা যখন শাসক শ্রেণীর ইতিহাস রচনা করেন তখন অনারবদের দেখা হয় নিছক দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে যারা ছিলেন রয়থ অর্থাৎ কতি বা ভ্যারাল পাল রাইয়তের বহুবচন হলো রাআত আত যেমনটা ভাবতে তাদের উদ্ভুত্ত করে একটি প্রাচীন ও উঁচু দরের উপমা এমনকি সেই উপমাটি এশরীয়দের নিকটও সুপ্রিয় ও সুপোচ্চ ছিল এই প্রাচ্যতাত্ত্বিক মহাশয় ওই সব ঐতিহাসিক প্রমাণাদি থেকে বিলক্ষণ বিমুখ হয়ে গেছেন যেই সব প্রমাণাদি মুসলিম ন্যায় পরায়ণতা এবং আরব অনারব নির্বিশেষে যেই কোনো সম্প্রদায়ভুক্ত ব্যক্তির প্রতি তাদের সদাচরণের কথা প্রমাণ করে এখানে তিনি রৈয়ত শব্দটির আক্ষরিক অর্থে প্রয়োগ করেছেন আর এর দ্বারা তিনি বুঝিয়েছেন যে মুসলিমরা অনারবদের ভেড়ার পালের মতো বিবেচনা করত আমরা যদি র আ শব্দটির ধাতুমূলের জন্যে আরবি ভাষার অভিধানগুলো স্বর্ণপন্ন হই তাহলে দেখতে পাই আল কামুসুল মুহিত নামক অভিধানে বলা হয়েছে রায় আরবি র ধাতুমূলের কর্মবাচক শব্দ বলা হয় কোনো সম্প্রদায়ের কর্মবিধায়ক বা নেতাকে আর সম্প্রদায়কে বলা হয় রায়ত এবং রা আইতুহু এবং রই এর অর্থ হল আমি তার প্রতি সদাশয় হয়ে তার দেখভাল করলাম রয়তু আমরাহু মানে হলো হাফিজ অর্থাৎ আমি তাকে হেফাজত করলাম র আহুয়ের এর অর্থও অনুরূপ অর্থাৎ রায় শব্দটি বেরার রাখাল সম্প্রদায়ের নেতা ও তাদের কর্মবিধায়ক অর্থে প্রয়োগ করা হয় আর রয়ত শব্দটি চতুষ্পদ জন্তু বা ভেড়া জাতীয় জন্তু ও সম্প্রদায় অর্থে প্রয়োগ করা হয় আয়াত শব্দের সাধারণ অর্থ হল হেফাজত করা ও সদাচরণ করা এই আয়াত শব্দটি যখন ইসলামিক রিসোর্সগুলোতে ব্যবহৃত হয় তখন এটা বিশেষভাবে কেবল অনারব্ধের বেলাতেই ভেরালপাল পাল বোঝানোর জন্যে এই শব্দটি প্রয়োগ করা হয়নি যার উপর ভিত্তি করে বলা যেতে পারতো যে ইসলাম অনারবদের অবদের পাল মনে করে অথচ আফসোস ব্রুকালম্যান এই ভেবেছেন এবং আরব অনারব সমুদয় সম্প্রদায়কে বোঝাতেই এই শব্দটি প্রয়োগ করা হয়েছে ইসলামিক রিসার্চগুলোতে ক্ষেত্রে প্রমাণ হিসেবে অনেক প্রসিদ্ধ হাদিস রয়েছে এই ক্ষেত্রে ইমাম বুখারি রাহিমহল্লাহ প্রমুখ বর্ণিত রসুল সাল্লাইসাল্লামের একটি উল্লেখযোগ্য সহি হাদিস হলো জেনে রাখো তোমরা প্রত্যেকেই রায় অর্থাৎ দায়িত্বশীল তত্ত্বাবধায়নকারী আর তোমাদের প্রত্যেককেই রায় অত অর্থাৎ অধীনস্থদের যাবতীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং যেই নেতা তার জনগণের রায়ী বা তত্ত্বাবধায়নকারী তাকে তার রায় অথ বা জনগণের ব্যাপারে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে আর যেই পুরুষ বা গৃহকর্তা তার পরিবারবর্গের রায়ী বা তত্ত্বাবধায়নকারী তাকে তার রায়ত অথ বা পরিজনের ব্যাপারে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে এবং যে গৃহকর্মী তার স্বামীর গৃহের ও সন্তানের রায় বা তত্ত্বাবধায়নকারী তাকে সেই ব্যাপারে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে কোনো ব্যক্তির ভৃত্ত তার মনিবের সম্পদের রায়ী বা তত্ত্বাবধায়নকারী তাকে সেই ব্যাপারে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে অতএব জেনে রেখো তোমরা প্রত্যেকেই রায়ী বা তত্ত্বাবধায়নকারী এবং তোমাদের প্রত্যেককেই রায় অথ বা অধীনস্থ বিষয় সম্পর্কে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমহল্লা এই হাদিসের ব্যাখ্যায় বলেন রায় হচ্ছে বিশ্বস্ত হেফাজতকারী রক্ষণাবেক্ষণের জন্য অর্পিত বিষয়ের সুরক্ষার জিম্মাদার তাই তাকে উক্ত বিষয়ের প্রতি নিষ্ঠা ও কল্যাণমূলক কাজের জন্যে জবাবদিহিতা করতে হবে খণ্ড তেরো অধ্যায় তিরানব্বই ইমাম বুখারি রহিমুল্লাহ প্রমুখ বর্ণিত রসুল সাল্লিয়ামের অপর একটি হাদিসে এই রায় অথ শব্দটি মুসলমানদের ক্ষেত্রে প্রয়োগ হতে দেখা যায় যদি কোনো মুসলিম রায় বা অধীনস্থ মুসলিম জনগণের নেতা মারা যাবার সময় তিনি তার জনগণের জন্যে আপদ বা গলগ্রস্বরূপ তাদের উপর চেপে থাকেন তখন আল্লাহ তার জন্যে জান্নাতে যাওয়া নিষিদ্ধ করে দেন আশ্চর্য বিষয় হচ্ছে এত সব স্পষ্ট প্রমাণ থেকে ব্রুকালমান কিভাবে চোখ ফিরিয়ে নিলেন আর কীভাবেই বা এমনটা দাবি করাকে বৈধ জ্ঞান করলেন যে মুসলিমেরা অনারবদের ছাগলের পালের মতো মনে করেন এবং রাইঅ শব্দটি কেবল অনারবদের ক্ষেত্রেই প্রয়োগ করতেন অথচ রাইঅ শব্দটির ছাগলের ক্ষেত্রে প্রয়োগের বিষয়টি ছাড়া তার সপক্ষে আর কোনো প্রমাণই নেই পূর্বে এর আবিধানিক অর্থের ভিন্নতা ও বৈচিত্র্যের কথা আমরা জেনে এসেছি তাই এই শব্দটিকে কেবল অনারবদের ক্ষেত্রে প্রয়োগের বিষয়টির কোনো প্রমাণ তার কাছে নেই এবং এতে সন্দেহ বা অস্পষ্টতারও কোনো অবকাশ নেই সুতরাং তার এই বক্তব্য নিছক প্রবৃত্তি তারিত ও দুরভিসন্ধিমূলক চার প্রাচ্যবিদ ময়ূরের উদ্ধৃতি দিয়ে মার্গোলিউস বলেন যে ময়ূর মনে করেন আরবের গ্রামাঞ্চলের লোকেরা আরবি ভাষার অলঙ্কার শাস্ত্র শিক্ষা ও ভাষা প্রয়োগের দক্ষতার উপর অধিক গুরুত্ব দিয়ে থাকেন তাই এটা অসম্ভব নয় যে নবী সাল্লাম এই শাস্ত্রে চর্চার মধ্যে দিয়ে পারদর্শী হয়ে ওঠেন ভালো করে ভেবে দেখলে আমরা এখান থেকেই গবেষণার ক্ষেত্রে তাদের অনুসৃত মানদণ্ডসমূহের একটি চিত্র পেয়ে যাই যেমন এখানে গবেষণার বিষয়বস্তুটি দাঁড়িয়ে আছে গবেষক ময়ূরের অনুমান সর্বস্ব সিদ্ধান্তের উপর ভিত্তি করে এবং তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এমন এক ঘটনার প্রেক্ষিতে যা অদৌ ঘটেনি কারণ সেই যুগে না তো আরবেরা শাস্ত্র শিক্ষা গ্রহণ করতেন না তো তাদের কোনো বিদ্যালয় বা শিক্ষক ছিল যারা তাদের জন্যে এই শাস্ত্রের কানুন লিখে দেবে আর না রসুল সাল্লাহ আলহিহিসাল্লাম নবতের আগেই এই শাস্ত্রের ব্যাপারে অবগত ছিলেন যার উপর ভিত্তি করে বলা যেত যে তিনি নব্বতের পূর্বে এই অলঙ্কার শাস্ত্র শিখে নিয়ে কোরআন রচনায় তা প্রয়োগ করেছেন অথচ এমনটা হয়নি আর আমাদের সামনে এমন কোনো ঐতিহাসিক প্রমাণও নেই যা রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে এই কথাকে সত্য প্রমাণ করতে পারে যে তিনি নবুয়াতের পূর্বেও ভাষা ও সাহিত্য চর্চা করেছেন অন্যদিকে এটা নিশ্চিত যে নবুয়াতের পূর্বে এবং কুরআন অবতীর্ণ হওয়ার পূর্বে রসুল সাল্লাহ আলাইহ সাল্লামের কোনো গদ্য বা কবিতা রচনার ছিটে ফুটাও পাওয়া যায় না এর মধ্যে দিয়ে প্রাচ্য তত্ত্ববিদ মহোদয়গণের সমালোচনা ও গবেষণার ক্ষেত্রে অনুসৃত মানদণ্ডসমূহের তৃতীয় মানদণ্ডটি আমাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে আর তা হল বিভিন্ন রকমের ঐতিহাসিক ঘটনা প্রবাহ এবং উপকরণাধি ও অসংলগ্ন তথ্যসমূহ মাত্রা অতিরিক্তভাবে নিজের পক্ষ থেকে বানিয়ে উদ্ভাবন করা যেই উদ্ভাবনের পিছনে কল্পনা ও স্বেচ্ছাচার ছাড়া আর কোনো প্রমাণ বা কার্যকরণ খুঁজে পাওয়া যায় না প্রাচ্যতাত্ত্বিকেরা আরব ও প্রাচ্যের বিষয়বস্তুগুলোকে এবং প্রাচ্যের মানুষদের জীবনাচার ও অভ্যাসকে মুসলিম আরব ও প্রাচ্য সম্পর্কীয় নিজস্ব এবং পূর্বতন অদ্ভুত ধ্যান ধারণার উপর ভিত্তি করে বিচার করে থাকেন কোনো কিছুকে বিচার করার এমনতর রীতি তাদের পদ্ধতিগত ত্রুটিকে আরও ব্যাপকভাবে বাড়িয়ে দেয় তারা যেন এই কথা স্বীকার করতে মুটেই প্রস্তুত নয় যে প্রতিটি পরিমণ্ডলের পৃথক পৃথক জীবনাচার অভিরুচি ও পৃথক পৃথক বিচারবিধি বা মানদণ্ড রয়েছে ফরাসি মুসলিম প্রাচ্যবিদ নাসিরুদ্দিন প্রাচ্য তত্ত্ববিদদের বিবিধ বিষয়ের সমাধানের পদ্ধতি ও মানদণ্ড সম্পর্কে যথার্থই বলেছেন যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে তারা পরস্পরে একটি বিষয়ের সমাধানের ক্ষেত্রে স্পষ্টতই মতানৈক্যের শিকার হতে বাধ্য হতেন আর এইসবের কারণ হল তারা রসুলসাল আলহিহসাল্লামের জীবন ইতিহাস ও ইসলামের বিজয় ইতিহাসকে তাদের ইউরোপীয় চিন্তা পদ্ধতির আলোকে বিচার করতে উদ্ভত হয়েছেন যার দরুন তারা সুদূর পরাহত ভ্রান্তিতে নিপতিত হতে বাধ্য হয়েছেন কেননা এর বিচার পদ্ধতি তেমনটা নয় যেমনটা তারা ভেবেছেন তাছাড়া ইউরোপীয় চিন্তা পদ্ধতি বা দর্শন প্রাচ্যের নবীদের ইতিহাস সম্পর্কে নির্ভুল সমাধান দিতে সক্ষম নয় একটু এগিয়ে নাসিরুদ্দিন দিনেথ বলেন এসব প্রাচ্যতত্ত্ববিদেরা রসুল সাল্লাহ সাল্লামের জীবন ইতিহাসের সমালোচনা করতে উদ্ধুত হন নিখাদ ইউরোপীয় ঢঙ্গে এক শতাব্দীর তিন চতুর্থাংশ সময় যাবৎ নিরন্তর তারা অনুসন্ধান ও গবেষণা করেন তাদের অনুমানের উপর ভর করে এক পর্যায়ে তারা বিনষ্ট করে ফেলেন গরিষ্ঠ সংখ্যক মুসলিম গবেষকদের ঐক্যমতে প্রতিষ্ঠিত রসুল সাল্লাহ সাল্লামের জীবন ইতিহাসের সত্যগুলোকে। অবশ্যই তারা মিথ্যা ও বিকৃত তত্ত্বের উপর ভর করে এই কাজটি করেছেন এই জাতীয় ব্যাপক সূক্ষ্ম ও সুদীর্ঘ গবেষণার পর রসুল সাল্লাহ সাল্লামের জীবন ইতিহাসের প্রতিষ্ঠিত সত্যগুলোকে এবং সুপ্রসিদ্ধ ঐতিহাসিক বর্ণনাসমূহকে বিকৃত ও বিনাশ সাধনকে অধহ সমীচীন ছিল কিংবা এরূপ মনোবৃত্তির অধহ কোনো গ্রহণযোগ্যতা রয়েছে কি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের সামনে প্রতিবাদ হয় যে প্রাচ্যতাত্ত্বিকেরা বিন্দুমাত্রও নতুন কিছু প্রমাণ করতে সক্ষম হননি বরং ফরাসি ব্রিটিশ ডাচ প্রমুখ প্রাচ্যতাত্ত্বিকেরা যেই সব নতুন নতুন মতবাদগুলো দিয়েছেন সেগুলোকে যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে গোজামিল ও অনুমান সর্বস্বতা ছাড়া আর কিছুই পাই না এছাড়াও আমরা আরও দেখতে পাই যে হয়তো তারা নিজস্ব ধারণার বলে তাদের সমগোত্রীয় অন্য সমালোচকদের প্রমাণ করা মতামতকে নাকচ করে দিচ্ছেন আর না হয় নাকচ করা মতবাদকে প্রতিষ্ঠিত করছেন তারপর দিনেত এরূপ মতানৈক্যের কিছু উদাহরণ পেশ করেন এবং এই বলে শেষ করেন যে নিজস্ব অনুমান নির্ভর এসব গবেষকদের মতবিরোধসমূহকে যদি আমরা এক এক করে বর্ণনা করা শুরু করি তাহলে আমরা অতিরঞ্জনের শিকার হব এবং কোনো প্রকার সত্যকে আবিষ্কার করা সম্ভব হবে না তাই আরবদের লেখা রসুল সাল্লাহ আলহিহ্লামের জীবন ইতিহাসে স্বর্ণপন্ন হওয়া ছাড়া আর কোনো গতান্তর নেই যেসব লেখক চেয়েছেন যে সাল্লাহ সাল্লামের জীবনীকে তারা কঠোর সমালোচনাপূর্ণ জ্ঞান গ্রন্থের আদলে লিপিবদ্ধ করবেন তারা কোনো প্রকার গুরুত্বপূর্ণ পয়েন্টেই ঐক্যমতে পৌঁছাতে পারেননি সমালোচনা প্রতিপাদন ও উন্মোচনের জারপরণাই প্রচেষ্টা সত্ত্বেও তারা ওয়াল্টার স্কট ও আলেকজান্ডার ডুমাসের মতো যেসব সব কাহিনীকারকের প্রকৃত সত্যকে উপস্থাপন করার কোনো চেষ্টাই ছিল না সেই সব কাহিনীকারের পথ অনুসরণ করা ছাড়া আর কিছুই তারা করতে পারেনি এবং কখনো পারবেও না এই কাহিনীকার ও গল্পকারদের বেলায় আমরা দেখতে পাই তারা নিজ জাতির ওই ব্যক্তিদের সম্পর্কে লিখতে গিয়ে কল্পনার রং মিশিয়েছেন যাদের তারা বুঝতে সক্ষম এবং এতে তারা ও তাদের নিজেদের মাঝে কালগত পার্থক্য ছাড়া আর কিছুই আমলে নেননি যাই হোক প্রাচ্যতাত্ত্বিকদের সর্বাগ্রে উচিত ছিল যেই নারকীয় বস্তুটি তাদের পশ্চিমী মনোভঙ্গী এবং প্রাচ্যের মনীষীদের মাঝে বিভেদের দেয়াল তৈরি করেছে তাকে ভেঙে দেয়া কেননা এই বিষয়ে অসচেতনতা তাদের ভ্রান্তির শিকার হতে বাধ্য করে আমির সাকিব আরসালানের বর্তমান ইসলামী বিশ্বের ভূমিকার বরাদ দিয়ে লুমেন্স ইয়াসুইয়ের প্রতি উত্তরে নাসিরুদ্দিন দিনেতের লেখা ভিন্ন ভিন্ন উপত্যকার বাসিন্দা আমরা থেকে সংগৃহীত ইউরোপে প্রাচ্যতাত্ত্বিকদের মুখোমুখি উনিশশো ছাপ্পান্ন সালে আমি ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শনে যাই এর পূর্বেই আমি প্রাচ্যতাত্ত্বিকদের সম্পর্কে আমার বই ইসলামী আইন প্রণয়নে এর ভূমিকা নামক বইয়ে অল্প বিস্তর আলোচনা করেছিলাম কিন্তু তাদের সাথে মেলামেশা কথাবার্তা ও বিতর্কের পর তাদের সম্পর্কে আমার ধারণা ও বক্তব্যের প্রতি বিশ্বাস আরও বেড়ে গেল সংস্কৃতি সভ্যতার দিক থেকে এবং আইন শাস্ত্রের দিক থেকে আমাদের ইসলামিক জ্ঞান সম্পদ সম্পর্কে তাদের ভয়াচ্ছন্নতার ব্যাপারে আমার ধারণাও আরও বদ্ধমূল হল মূলত এই ভয়াচ্ছন্নতার কারণেই ইসলাম আরব ও মুসলিমদের বিরুদ্ধে কট্টরপন্থী মানসিকতায় তাদের মন পরিপূর্ণ হয়ে ওঠে সর্বপ্রথম আমি সাক্ষাৎ করি প্রফেসর অ্যান্ডারসনের সাথে যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যবিদ্যা বিভাগের মুসলিম বিশ্বে অনুষ্ঠিত পার্সোনাল ল উপবিভাগের প্রধান ছিলেন এবং ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ধর্মতত্ত্বে গ্র্যাজুয়েশন লাভ করেন এছাড়াও তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মিশরে ব্রিটিশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদেও নিযুক্ত ছিলেন তিনি যেমনটা আমাকে নিজের ব্যাপারে বলেছেন কায়রোর আমেরিকা ইউনিভার্সিটিতে আজহার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রতি সপ্তাহে এক ঘন্টা করে আরবি ভাষার কোর্স করাতেন সেই কোর্সের মাধ্যমে তিনি আরবি ভাষার শিক্ষা লাভ করেন এই কোর্সটা ছিল এক বছরের অনুরূপভাবে সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় মিশরীয় সম্প্রদায়ের সাথে মেলামেশার দরুন আঞ্চলিক ভাষাও আয়ত্ত করে ফেলেন আর ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ হয়ে ওঠেন আহমদ আমিন ডক্টর তহা হুসাইন ও আহমদ ইব্রাহিমের প্রদত্ত গণ বক্তৃতার বদৌলতে একসময় যুদ্ধের পর সেনাবাহিনীর চাকরি থেকে লন্ডন ইউনিভার্সিটির মুসলিম পার্সোনাল ল উপবিভাগের প্রধান পদে উন্নীত হন অ্যান্ডারসনের ইসলাম বিদ্বেষিতার একের পর এক উদাহরণ এখানে উপস্থাপন করার আমার কোনো ইচ্ছে নেই যদিও লন্ডনস্থ ইসলামী সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ডক্টর হামুদ গারাবাহ আমাকে ওই সময় তার ইসলাম বিদ্বেষিতার অনেক কথাই বলেছেন তবে এখানে আমি ওই কথাটা বলায় যথেষ্ট মনে করছি যা খোদ অ্যান্ডারসন আমাকে বলেছিলেন একবার অ্যান্ডারসন লন্ডন ইউনিভার্সিটিতে ইসলামী আইন শাস্ত্রের উপর ডক্টরেট করতে আসা আজহারের গ্রাজুয়েট এক ছাত্রকে বহিষ্কার করে দেন খুবই সামান্য একটি কারণে কারণটি ছিল ওই ছাত্রটি ইসলামের নারী অধিকার বিষয়ে তার থিসিস উপস্থাপন করে এবং এই বিষয়টি দলিল সহ প্রমাণ করে যে ইসলাম নারীকে তার পূর্ণাঙ্গ অধিকার দিয়েছে এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কিভাবে আপনি ওই ছাত্রকে বহিষ্কার করলেন এবং কীভাবেই বা তাকে ডক্টরেট ডিগ্রি অর্জন করা থেকে বাধা প্রদান করলেন অথচ আপনারা তো দাবি করেন যে আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা চিন্তার সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করেন উত্তরে অ্যান্ডারসন বলেন ওই ছাত্রটি বলে ইসলাম নারীকে অমুক অধিকার দিয়েছে তমুক অধিকার দিয়েছে সে কে ইসলামের নাম ভেঙে খাওয়ার সে কি ইসলামের সর্বজনন স্বীকৃত গবেষক সে কি ইমাম আবু হানিফা নাকি ইমাম যে এইভাবে কথা বলবে এবং ইসলামের হয়ে কথা বলবে তার নারী অধিকার সম্পর্কিত মতামতগুলোর পক্ষে পূর্বজ ইসলামী আইনবিদদের কোনো বক্তব্য নেই আসলে সে আত্মগাম্ভীরই কারণ সে দাবি করে আবু হানিফা ও এর চেয়েও ইসলামকে সে বেশি অনুধাবন করতে পেরেছে এটা হচ্ছে হুবহু প্রাচ্যতাত্ত্বিক অ্যান্ডারসনের মুখের কথা তিনি এখনও বেঁচে বড়তে আছেন তবে তিনি এখনও লন্ডন ইউনিভার্সিটির ওই পদে বহাল আছেন নাকি অবসরে আছেন সঠিক জানা নেই স্কটল্যান্ডের অডিনভারা ইউনিভার্সিটি পরিদর্শনের একবার সুযোগ হয়েছিল আমার সেখানে ইসলামী গবেষণা বিভাগের প্রধানের পদে যেই প্রাচ্যতত্ত্ববিদ ছিলেন তিনি পুরো দস্তর শুভ্র পোশাকধারী এক পাদ্রী ছিলেন তার বাড়ির সামনে নিজ নামের সাথে তার ধর্মীয় উপাধিটিও লেখা ছিল স্কটল্যান্ডের আরেক বিদ্যাপীঠ গ্লাসগো ইউনিভার্সিটির আরবি গবেষণা বিভাগের প্রধান ছিলেন একজন পাদ্রি তিনি জেরুজালেমে প্রায় ২০ বছর খ্রিস্টান মিশনারির কাজ করেন যার দরুন তিনি আরবি ভাষাভাষী লোকেদের মতো আরবি ভাষা বলতে সক্ষম হয়ে ওঠেন যেমনটা তিনি নিজে আমাকে বলেছিলেন আমার গ্লাস্কো ইউনিভার্সিটি পরিদর্শনের সময় অবশ্য যদিও ইতিপূর্বে আমাদের উনিশশো চুয়ান্ন সালে লেবাননের বাহামদুন শহরে অনুষ্ঠিত মুসলমান খ্রিস্টান কনফারেন্সের দেখা সাক্ষাৎ হয়েছিল অন্যদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটি পরিদর্শনকালে দেখতে পেলাম সেখানে আরবি ও ইসলামিক গবেষণা বিভাগের প্রধান হয়ে বসে আছেন একজন ইহুদি যার নিজেরই আরবি ভাষায় কথা বলতে অনেক বেগ পেতে হয় এবং খুবই গদায় লস্কারী চালে কথা বলেন এছাড়াও তিনি একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে লিবিয়ায় ব্রিটিশ গোয়েন্দা বিভাগে কাজ করতেন তখনই তিনি আঞ্চলিক আরবি শেখার সুযোগ পান এরপর তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ওই বিভাগের প্রধানের দায়িত্ব পালনের নিমিত্তে নিজ দেশ ব্রিটেনে ফিরে আসেন প্রাচ্যতত্ত্বের ছাত্রদের উদ্দেশ্যে তার পাঠদানের পদ্ধতি দেখে আমি আশ্চর্যায়িত হয়ে গেলাম পাঠ্যসূচিতে ছিল জামাকশারির লেখা আল কাশ্যাফ থেকে কুরআনের ব্যাখ্যা অথচ ওই ইহুদি প্রাচ্যতাত্ত্বিক প্রচলিত আরবি দৈনিকের সহজ একটি বাক্যেরও ভালোভাবে মর্মোদ্ধার করতে পারেন না এছাড়াও পাঠ্য ছিল বুখারি ও মুসলিমের হাদিস এবং হানাফি ও হাম্বলি মাঝহাবের প্রধান গ্রন্থ থেকে ইসলামী ফিখ বা আইনের বিভিন্ন অধ্যায় আমি তাকে জিজ্ঞাসা করলাম এই বিষয়গুলো আপনার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছেন কোন উচ্চ গ্রন্থ থেকে এগুলো আমরা সংগ্রহ করেছি গোল্ড জিহের শখ মারুগোলিউসের মতো প্রাচ্যতাত্ত্বিকদের গ্রন্থ থেকে এই তিন প্রাচ্যতাত্ত্বিকদের নাম উল্লেখে যথেষ্ট এই কথা বোঝানোর জন্যে যে আলোচ্য এই দূরভিসিমূলক পাঠক্রম সংকলনটি কতটুকু ইসলাম ও মুসলিমদের প্রতি নির্বিচার বিরোধিতার পথকে সুগম করে দেয় তবে হ্যাঁ ক্যামব্রিজ ইউনিভার্সিটির আরবি ও ইসলামী গবেষণা বিভাগের প্রধান ছিলেন প্রসিদ্ধ প্রাচ্যতাত্ত্বিক আরবেরি যার আরবি ভাষা ও অন্যান্য বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে তার সাথে কথা বলার সময় তিনি আমাকে বলেন আমরা প্রাচ্যবিদেরা আমাদের ইসলাম নিয়ে গবেষণাতে অনেক ভুল করে বসি আমাদের উচিত হলো গবেষণার এই ক্ষেত্রটিতে মনোনিবেশ না করা কেননা এইসব গবেষণায় মনোনিবেশ করার ক্ষেত্রে আপনারা আরব মুসলিমেরা আমাদের চেয়েও অধিক যোগ্য ও পরাঙ্গম তবে হয়তো একথা নিছক প্রশংসা হিসেবে বলছেন না হয় তিনি কথা বলেছেন এর সত্যতার উপর বিশ্বাস করে। আরেকজন প্রাচ্যতাত্ত্বিক রবসন তার সাথে আমার দেখা হয় ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে তার সাথে যখন আমার সাক্ষাৎ হয় তখন তার সামনে ছিল আবু দাউদের একটি হস্তলিখিত সংস্করণ শাস্ত্রের ইতিহাসের উপর তার কিছু গ্রন্থ রয়েছে যেসব গ্রন্থে তিনি পক্ষপাতদুষ্ট বা বা একদেশদর্শী প্রাচ্যতত্ত্ববিদদের দেখানো পথেই হেঁটেছেন তার সাথে আমি পূর্বেকার পক্ষপাতমূলক প্রাচ্যতাত্ত্বিক গবেষণাগুলো এবং অসঙ্গতিপূর্ণ গবেষণাগুলোর বিষয়ে আলোচনা করতে আগ্রহী হলাম তার সামনে আমি গোল্ড জিহারের মতামতগুলোকে তুলে ধরে তার ঐতিহাসিক ভ্রান্তিগুলো এবং তথ্যগত অসঙ্গতিগুলোকে প্রমাণ করলাম তখন তিনি আমাকে এই বলে জবাব দিয়েছিলেন আধুনিক যুগে প্রকাশিত সহজপ্রাপ্য ও প্রসিদ্ধ ইসলামী গবেষণা বা রচনাবলী গোল্ড জিহারের সময়ে অজানা বা অনাবিষ্কৃত ছিল এই দিক বিবেচনা করে এটা নিঃসন্দেহে বলা যায় যে আধুনিক যুগের প্রাচ্যতাত্ত্বিকেরা ইসলামী রিসোর্সের সমন্বয়ে গোল্ড জিহারের চেয়েও অধিক অবগত আমি তাকে বললাম এই যুগে গোল্ড জিহার ও মারুগুলিউসের মতো প্রাচ্যতাত্ত্বিকদের তুলনায় আপনাদের গবেষণাগুলো অধিক সত্যাশ্রয়ী ও ন্যায়নিষ্ঠ হবার আশা পোষণ করি তিনি বললেন আমিও এমন আশা পোষণ করি হল্যান্ডের লেনহাইড ইউনিভার্সিটিতে সাক্ষাৎ করেছিলাম জার্মান ইয়াহুদি প্রাচ্যতাত্ত্ববিদ এর সাথে যিনি আমাদের বর্তমান সময়ে ইসলামের বাস্তবতা সিদ্ধ তথ্যসমূহের বিকৃতি সাধন এবং ইসলামের বিপক্ষে অপপ্রচার ও দূরভিশিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে গোল্ড জিহারের এক প্রতিনিধির ভূমিকা পালন করে যাচ্ছেন আমি গোল্ড জিহারের ভুলগুলো এবং তার আমাদের গ্রন্থ থেকে উদ্ধৃত তথ্যগুলোকে বিকৃতভাবে উপস্থাপনের হীন অভিপ্রায় সম্পর্কে দীর্ঘক্ষণ তার সাথে বিতর্ক করি প্রাথমিক অবস্থায় তিনি এসবকে অস্বীকার করেন তখন আমি তার সামনে কেবল হাদিস শাস্ত্রের ইতিহাস সম্বন্ধে তার লিখিত বক্তব্যগুলোকে উদাহরণ উপস্থাপন করি চখের কাছে বিষয়টি অদ্ভুত মনে হলে তিনি গোল্ড জেহরের শাস্ত্রে স্বর্ণপন্ন হন ওই সময় আমরা তার ব্যক্তিগত পাঠাগারে অবস্থান করছিলাম ফিরে এসে আমাকে তিনি বললেন আপনার বক্তব্যের সত্যতা রয়েছে গোল্ড জিহের এখানে ভুল করেছেন আমি তাকে বললাম এটা কি নিছক ভুলই তিনি আমাকে তখন চ্যালেঞ্জের সুরে বললেন আপনি কেন তার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছেন তারপর আমি আব্দুল মালিক ইবনে মারওয়ান সম্পর্কে ইমাম জহুরির অবস্থান নিয়ে গোল্ড জিহারের অপব্যাখা সম্বন্ধে আলোচনা শুরু করলাম যেসব ঐতিহাসিক সত্য ইমাম জহুরি সম্পর্কে তার মতামতকে নাকচ করে দেয় সেই সব তার সামনে উপস্থাপন করলাম পরিশেষে বিতর্কের এক পর্যায়ে তিনি স্বীকার করলেন এবং বললেন গোল্ড জিহারের এটাও আরেকটি ভুল গবেষকদের কি ভুল হয় না আমি তাকে বললাম গোল্ড জিহার প্রাচ্য বিষয়ক এমন এক বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা যেটার গোরাপত্তন হয়েছিল ইসলামী বিধিবিধান সম্পর্কে বাস্তব ও ইতিহাসসম্মত গবেষণা উপস্থাপন করার জন্যে তাহলে কেন তিনি ইমাম জুহুরি রাহিমহুল্লা সম্পর্কে আলোচনা করার সময় নিজস্ব এই আদর্শকে ব্যামালম ভুলে গেলেন কিভাবে তিনি ইমাম জুহরির উপর অপবাদ আরোপ করলেন যে তিনি আব্দুল মালিক ইবনে মারওয়ানকে সন্তুষ্ট করার জন্যে ইবনে জুবাই রাদি আল্লাহন বিরুদ্ধে বাইতুল মোকাদ্দাসের মর্যাদার হাদিসটি বানিয়ে উপস্থাপন করেছেন অথচ জুহুরি রাহি সাথে আব্দুল মালিক ইবনে মারওয়ানের প্রথম সাক্ষাৎ হয় ইবনে জুবাইর রাদিয়াল্লাহ আনহুমের মৃত্যুর কয়েক বছর পর এই কথা শুনে শক্তের চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং হাত কচলাতে শুরু করলেন আর তার চেহারায় ক্রোধ ও অস্বস্তির ছাপ প্রকট হয়ে উঠলো তার সাথে আমি আমার বক্তব্যের ইতি টানলাম এই বলে আপনি যেটাকে ভুল হিসেবে আখ্যা দিয়েছেন এই জাতীয় ভুল গত শতাব্দীতে খুব প্রসিদ্ধ হয়ে ওঠে এগুলোকে সত্য ও বাস্তবসম্মত মনে করে প্রাচ্যতাত্ত্বিকেরা একে অপরের বরাত দিয়ে বর্ণনা করতে থাকেন আর এইসব বই আমাদের হস্তগত হয় কেবল লেখকদের মৃত্যুর পরই তাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা আপনাদের কৃত ভুলভ্রান্তির ব্যাপারে আমাদের সমালোচনাকে আমলে নেবেন যাতে আপনাদের জীবন দশাতেই সেই সব ভুলভ্রান্তিকে শাস্ত্রীয় সত্য হিসেবে স্বীকৃতি দেওয়ার পূর্বে সেগুলোকে শুধরে নিতে পারেন উল্লেখ্য এই প্রাচ্যবিদ মহাশয় কাইরো ইউনিভার্সিটির ভূতপূর্ব অধ্যাপক ছিলেন ইসলামী আইন কানুনের ইতিহাসের উপর তার একটি গ্রন্থ রয়েছে যা তার গুরু গোল্ড জিহারের আদলে রচিত ইসলাম সম্পর্কে কুৎসা ও তথ্য বিকৃতিতে এই বই পরিপূর্ণ সুইডেনের উপাশালা ইউনিভার্সিটিতে সাক্ষাৎ হয়েছিল প্রাচ্যতাত্ত্বিক নেবার্গের সাথে যতটুকু আমার ধারণা তিনি ইবনে খৈয়াতের কিতাবুল ইন্তিসারের সম্পাদনার কাজটি তত্ত্বাবধায়ন করেছিলেন পাইর সংকলন ও অনুবাদ সংস্থা যেই গ্রন্থটি আগে একবার প্রকাশ করেছিল তার সাথে আমার দীর্ঘ আলাপচারিতা হয় যার অধিকাংশ ছিল ইসলাম ও ইসলামের ইতিহাস সম্পর্কে তার গবেষণা ও বইয়ের ব্যাপারে আমি গোল্ড জিহারকে প্রাচ্যতাত্ত্বিক সংক্রান্ত আলোচনার কেন্দ্রে নিয়ে এলাম তার বিভ্রান্তিকর তথ্য ও সত্য বিকৃতির কিছু নজির নেবার্গের সামনে তুলে ধরলাম তারপর তিনি আমাকে বললেন আসলে গোল্ড জিহের বিগত শতাব্দীর একজন প্রসিদ্ধ বিদ্যান ছিলেন প্রাচ্যতাত্ত্বিকেরা তারা অনেক বরাত দিয়েছেন তবে বর্তমান সময়ে আপনাদের দেশে অর্থাৎ আরব ভূখণ্ডগুলোতে প্রকাশিত ইসলামী বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থগুলোর ব্যাপক প্রসারের বদৌলতে এখন কেউ বিগত শতাব্দীর মতো গোল্ড জিহের বরাদ দেন না আমরা মনে করি গোল্ড জিহারের সময় এখন আর নেই এই ভ্রমণে উপরযুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও আরও অনেক দেশের রাজধানীস্থ বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শনের আমার সুযোগ হয় যেমন বেলজিয়াম ডেনমার্ক নরওয়ে ফিনল্যান্ড জার্মান সুইজারল্যান্ড ও ফ্রান্সের রাজধানীর বিশ্ববিদ্যালয়গুলো এসব বিশ্ববিদ্যালয়ে ওই সময়ে চাকরিরত সব প্রাচ্যতাত্ত্বিকদের সাথে সাক্ষাৎ করেছি যেসব স্থানের কথা আমি এই মাত্র বললাম এবং এই ভ্রমণের সময় প্রাচ্যতাত্ত্বিকদের সাথে আমার সাক্ষাতের যে স্মৃতি কথা আমি উপরে উল্লেখ করছি তার আলোকে কতিপয় সত্য আমার কাছে ফুটে ওঠে প্রথমত গরিষ্ঠ সংখ্যক প্রাচ্যতাত্ত্বিকই ধর্মযাজক আর না হয় সাম্রাজ্যবাদী কিংবা ইহুদি তবে কিছু লোক এর ব্যতিক্রমও আছেন দ্বিতীয়ত অউপনিবেশবাদী পশ্চিমা দেশগুলোর যেমন স্ক্যান্ডিনেভীয় ভূখণ্ডগুলো এর তুলনায় উপনিবেশবাদী বা সাম্রাজ্যবাদী দেশগুলোতে প্রাচ্যতত্ত্বের কাটতি বা জয় জয়কার বেশি তৃতীয়ত অউপনিবেশবাদী পশ্চিমের দেশগুলোর আধুনিক প্রাচ্যতাত্ত্বিকেরা গোল্ড জিহের এবং তার মতো প্রাচ্যতাত্ত্বিকদের চরম ভাবাপন্ন বা কট্টরপন্থী মনে করেন চতুর্থত প্রধানত প্রাচ্যতত্ত্বের উদ্ভব হয় খ্রিস্টানদের গির্জা থেকে ঔপনিবেশিক দেশগুলোতে কখনও এর উদ্ভব হয়েছে গির্জার হাত ধরে কখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাত ধরে এই উভয় প্রকার প্রতিষ্ঠান থেকেই এর শক্তি সঞ্চালন হয়েছে পঞ্চমত ব্রিটেন ও ফ্রান্সের মতো সাম্রাজ্যবাদী দেশগুলো বরাবরই প্রাচ্যতত্ত্বকে ইসলামের অবলুপ্তকরণ ও মুসলিমদের নিন্দাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আর এটাই হচ্ছে প্রাচ্যতত্ত্বের চিরাচরিত রূপ তাই ফ্রান্সে আমরা দেখতে পাই বর্তমানকালের ফরাসি প্রাচ্যতাত্ত্বিকদের দুই গুরু ব্লাসার ও মেসিনুনকে আরব ও মুসলিম সংশ্লিষ্ট বিষয়ের উপদেষ্টা হিসেবে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা করে যেতে অন্যদিকে ব্রিটেনে দেখা যায় যা ইতিপূর্বেও বলেছি লন্ডন ইউনিভার্সিটি অ্যাডিনভরা অক্সফোর্ড ক্যামব্রিজ গ্লাসগো ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যতত্ত্বকে বিশেষ গুরুত্ব বা পৃষ্ঠপোষকতা দিতে এর তত্ত্বাবধায়নে থাকেন ইহুদি এবং ইংরেজ সাম্রাজ্যবাদী ও মিশনারিরা যারা পশ্চিমার ছাত্রদের জন্যে প্রথমে গোল্ড জিহার ও মার্গুলিউসের রচনাবলীকে মৌলিক রেফারেন্স গ্রন্থ এবং তারপর শখের রচনাবলীকে মৌলিক রেফারেন্স গ্রন্থ হিসেবে বিবেচনা করতে বরাবরই আর আরব এবং মুসলিমদের কেউ যখন তাদের কাছে ডক্টরেট ডিগ্রি স্বর্ণাপন্ন হয় তখন তারা এমন কোনো ডক্টরেট অভিসন্দর্ভকে কখনোই অনুমোদন দেন না যেটার প্রতিপাদ্য থাকে ইসলামের প্রতি সুবিচার এবং প্রাচ্যতাত্ত্বিকদের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করা ডক্টর আমিন মিষ্টি সাহেবের যিনি আজহার ইউনিভার্সিটিতে ধর্মতত্ত্ব পরিষদে এবং কায়রো ইউনিভার্সিটিতে চারুকলা অনুষদ ও শিক্ষাবিজ্ঞান অনুষদে পড়াশোনা করেছেন ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো থেকে দর্শনের উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করতে গিয়ে নিছক অভিসন্দর্ভে প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে যে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে তার বর্ণনা তিনি আমাদের দিয়েছেন আমরা এখানে তা তুলে ধরলাম বছর কয়েক হয়ে গেল ডক্টর আমিন মিশ্রি ব্রিটেনে এসেছেন দর্শন বিষয়ে পড়াশোনা এবং সেখান থেকে ডক্টরের ডিগ্রি অর্জন করার জন্যে অথচ তিনি সেখানকার শিক্ষা পদ্ধতি সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না বিশেষ করে ইসলামী জ্ঞানবিজ্ঞানে তাদের অনুসৃত শিক্ষা পদ্ধতি সম্পর্কে তিনি ভাল ছিলেন না তাই তিনি তাদের গ্রন্থাবলিতে ইসলাম সম্পর্কে কুৎসা ও তথ্য বিকৃতির হিরিক দেখে হতবাক হতে বাধ্য হন বিশেষত শক্তের রচনা পড়ে তারপরেই তিনি সিদ্ধান্ত নেন তার পিএইচডি থিসিস বা অভিসন্দর্ভের বিষয়বস্তু হবে ইসলামের আইন কানুনের ইতিহাস সংক্রান্ত শখতের গ্রন্থটির সমালোচনা তারপর তিনি প্রফেসর আন্ডারসনের কাছে গিয়ে তার এই থিসিসের পরামর্শক বা সুপারভাইজার হয়ে এর সংক্ষেপায়ন এবং এর প্রতিপাদ্য বিষয়কে অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করলেন কিন্তু তার বিষয়ের ব্যাপারে এই প্রাচ্যতাত্ত্বিক মহাশয় দ্বিমত করে বসলেন তাই তার কাছ থেকে এর অনুমোদন পাওয়ার আশায় নিত্যান্তই হাস্যকর লন্ডন ইউনিভার্সিটি থেকে সম্পূর্ণ আশাহত হওয়ার পর তিনি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিতে গেলেন সেখানকার ইসলামী গবেষণার যারা তদারকি করেন তাদের দ্বারস্থ হলেন এই আশা নিয়ে যে তার থিসিসের বিষয়টিকে যেন চূড়ান্ত করা হয় কিন্তু তাদের সম্মতির কোনো লক্ষণই দেখা গেল না তথাপিও তিনি মনোবল না হারিয়ে আশায় বুক বাঁধলেন হয়তো তারা এক পর্যায়ে সম্মত হবেন কিন্তু তারা তাকে স্পষ্ট ও দ্বার্থহীন ভাষায় বলে দিলেন তুমি যদি তোমার ডক্টরেট ডিগ্রি হাসিল করতে চাও তাহলে তোমাকে শখদের সমালোচনা থেকে সরে আসতে হবে কেননা আমাদের ইউনিভার্সিটি কাউকে এই জাতীয় অনুগ্রহ করতে প্রস্তুত নয় তখন তাকে বাধ্য হয়ে বিষয়বস্তু পরিবর্তন করতে হলো বিষয় স্থির করলেন হাদিস বিশেষজ্ঞদের নিকট হাদিস পর্যালোচনার মানদণ্ড তারপর তারা তাকে অনুমোদন করলেন এবং তিনি তার ডক্টরের ডিগ্রি পেয়ে গেলেন আর তিনি এখন দামেশক ইউনিভার্সিটির ইসলামী শরীয়ত অনুষদের অধ্যাপক পদে কর্মরত আছেন এই হলো প্রাচ্যতাত্ত্বিকদের সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে সংক্ষিপ্ত পর্যালোচনা যা ছিল বিশেষত গোল্ড জিহের গ্রন্থাদি ও তার মতাদর্শ সম্পর্কে তবে আমি আমার ইসলামী আইন প্রণয়নে এর ভূমিকা নামক গ্রন্থে স্বতন্ত্র একটি অধ্যায়ের অধীনে বিশদ আলোচনা করেছি এই ইহুদি প্রাচ্যতাত্ত্বিকের একদেশদর্শিতা সত্য ও তথ্য বিকৃতির ব্যাপারে এবং তার নিজস্ব স্বার্থ সিদ্ধির লক্ষ্যে ঐতিহাসিক ঘটনাবলীর অপব্যাখ্যা প্রদানের ব্যাপারে আরও আলোচনা করেছি বিদগ্ধজনের নিকট অগ্রহণযোগ্য তথ্য সূত্রের উপর নির্ভরশীলতা সম্পর্কে এবং আমাদের সত্ত্বাসন্ধ বিশেষজ্ঞ ও শাস্ত্রজ্ঞ কর্তৃক স্বীকৃত রেফারেন্স গ্রন্থগুলোকে মিথ্যা প্রতিপন্ন করা সম্পর্কে আর আমেরিকার কথা তো বলাই বাহুল্য তো এখানে ইসলাম ও মুসলিমদের প্রতি চূড়ান্ত বিরুদ্ধচারণের দৃষ্টান্ত হয়ে আছে আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে ইসলামী গবেষণা বা ইসলামী স্টাডিজ বিভাগের প্রধান তিনিই হন যিনি ইসলামের প্রতি সর্বাপেক্ষা বেশি হিংসা ও শত্রুতা পোষণ করেন যেমনটা ইতিপূর্বে আমাদের উল্লেখিত সর্বাপেক্ষ বিধ্বংসী প্রাচ্যবিদ ও তাদের গ্রন্থাদির তালিকা থেকে খুব সহজে অনুমান করা যায় দুঃখজনক বিষয় হলো মুসলিম বিশ্বের যেসব ছাত্ররা নিজ নিজ দেশে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে তারা বরাবরই মুখিয়ে থাকে ব্রিটেন ও আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য যার কারণে ইসলামী স্টাডিজের ছাত্রদের সামনে ডক্টরেট ডিগ্রি লাভের জন্যে ওই সব বিতর্কিত রেফারেন্স গ্রন্থই হয় তাদের একমাত্র ভরসা আর এই ছাত্ররা যেহেতু আরবি ভাষায় অনভিজ্ঞ তাই তাদের কাছে ইসলাম সম্পর্কে কুৎসা ও অপপ্রচারগুলোকে মনে হয় স্বয়ং মুসলিম আইনজ্ঞ তথা ফকিহ বা বিধানবিদ ও বিশেষজ্ঞদের গ্রন্থ থেকে সংকলন করা অনারব বিশেষত উপমহাদেশের জ্ঞানতাত্ত্বিক পরিসরের বেলায়ও একই কথা সত্য বরং এখানকার অবস্থা আরও ভয়াবহ কারণ আরবি ভাষীরা আরবী রেফারেন্সগুলো ইচ্ছে করলেই খুব সহজে পড়তে পারে অনারবেরা এটা পারে না বিধায় পশ্চিম থেকে আহরিত ইসলাম শিক্ষাই তাদের কাছে প্রকৃত ইসলাম হতে বাধ্য তাই আমাদের আরবি মাধ্যমের ইউনিভার্সিটিগুলো ইংরেজি ভাষায় ডক্টরেট ডিগ্রি অর্জনে আগ্রহীদের জন্যে আলাদা বিভাগ খোলার প্রতি মনোযোগ দিচ্ছেন আমি বিশ্বাস করি মুসলিম বিশ্বের ছাত্রদের দৃষ্টিতে পশ্চিমের ইউনিভার্সিটিগুলো থেকে সরিয়ে আরব দেশের দিকে নিবন্ধ করা তাদের দায়িত্ব এইভাবেই সাম্রাজ্যবাদী চরমপন্থী প্রাচ্যতাত্ত্বিকদের অপপ্রচার দ্বারা প্রভাবিত হওয়া থেকে তাদের বাঁচানো যাবে পরিশিষ্ট প্রাচ্যবিদদের সম্পর্কে আমার শেষ নিবেদন ক্রুশের যুদ্ধের অবসান হয় পশ্চিমাদের রাজনৈতিক ও সামরিক পরাজয়ের মধ্যে দিয়ে তা সত্ত্বেও তারা ইসলাম ও মুসলিমদের উপর নতুন নতুন পন্থায় প্রতিশোধ নেওয়ার ষড়যন্ত্র থেকে নিরন্তর হয়নি তাদের প্রথম পন্থাটি ছিল ইসলাম নিয়ে গবেষণা ও সমালোচনা করা সম্পূর্ণ মধ্যযুগব্যাপী পশ্চিমে খ্রিস্টীয় আদর্শের তত্ত্বাবধায়নে পরিচালিত হতো এই প্রাচ্যতত্ত্ব এর পালে নতুন হাওয়া সঞ্চার করে মুসলিম দেশগুলোতে উপনিবেশ কায়েম করা সাম্রাজ্যবাদী দর্শনের জাগরণ মুসলিম বিশ্বের সে সময়টা ছিল সাংস্কৃতিক রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক অবক্ষয়ের সূচনার সময় এই সুযোগেই পশ্চিমারা মুসলিম বিশ্বের একের পর এক শহর ক্রমান্বয়ে কুক্ষিগত করতে থাকে মুসলিম বিশ্বের অধিকাংশ ভূখণ্ডে পশ্চিমাদের আধিপত্য বিস্তারের কাজটি সম্পূর্ণ সাধনা হওয়ার পূর্বেই তাদের ইসলাম ও ইসলামের ইতিহাস নিয়ে গবেষণা আশঙ্কাজনক হারে বাড়তে লাগল এর উদ্দেশ্য ছিল একটাই মুসলিম সম্প্রদায় ও সমাজগুলোর সামনে সাম্রাজ্যবাদী রাজনীতির সাফাই গাওয়া বা এর নিষ্কলসতা প্রমাণ করা আশ্চর্যের বিষয় হল সত্য যে বিগত শতাব্দীতে তারা তাদের ইসলামী জ্ঞান সম্পদ সংক্রান্ত যাবতীয় ধর্মীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক গবেষণা সম্পূর্ণ করে ফেলেছেন কিন্তু এই গবেষণাটি প্রকৃতিগতভাবেই সত্যকে তুলে আনতে অপারগ হয়েছে দুটি প্রতিবন্ধকের কারণে প্রথমত ধর্মীয় গোরামি যা সবসময় ইউরোপের রাজনীতিবিদ ও সামরিক নেতাদের মাঝে বিদ্যমান ছিল যার প্রতিফলন আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধের সময় জুট সেনা কর্তৃক বাইতুল মোকাদ্দাস অধিকৃত হওয়ার পর লর্ড অ্যালেনভে যখন তার সে বিখ্যাত উক্তি করেন এখন বলা যায় যে ক্রুসের যুদ্ধের সমাপ্তি ঘটেছে অর্থাৎ সামরিক দিক থেকে ক্রুসের যুদ্ধের অবসান হয়েছে এই বাইতুল মোকাদ্দাস অধিকৃত করার মধ্যে দিয়ে উল্লেখ্য পশ্চিমাদের ধর্মীয় গোড়ামী বরাবরই অপরিবর্তিত ছিল যার প্রমাণ তাদের ইসলাম ও ইসলামের সংস্কৃতি সম্পর্কে লেখা বহু গ্রন্থের মাঝেই পাওয়া যায় আর যে সব গবেষক ও সাহিত্যিকদের মাঝে ইসলাম ও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি সুবিচারের প্রবণতা পাওয়া যায় তাদের অধিকাংশই ছিল ধর্মীয় প্রভাব বলয়ের বাইরে এই ক্ষেত্রে আমরা গোস্তভ লেভনের আরব সভ্যতার ইতিবৃত্তের উদাহরণ টানব কেননা ইসলাম ও ইসলামী সভ্যতার প্রতি সুবিচার করে লেখা পশ্চিমাদের গ্রন্থরাজির মাঝে সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ গ্রন্থ এটি আর গোস্তব লেভনকে ধর্মীয় প্রভাব বলয় থেকে মুক্ত বলছে এই জন্যে যে তিনি হলেন একজন বস্তুবাদী দার্শনিক যে কিনা মোটেই কোনো ধর্মে বিশ্বাস করেন না তার এই অবিশ্বাস এবং ইসলাম ও ইসলামী সংস্কৃতির প্রতি সুবিচারের ধরুনই পশ্চিমাদের বিদগ্ধ সমাজে তার জ্ঞান গরিমার যথাযোগ্য মূল্যায়ন করা হয় না বলা দরকার কেবল এই জন্যেই তিনি উনিশ শতকের অন্যতম অবীর মহান সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ হওয়া সত্ত্বেও পশ্চিমারা তার প্রতি বিমাতা সুলভ আচরণ বা অবিচার করেছেন বিশেষত ফরাসিরা দ্বিতীয়ত আরও ঊনবিংশ শতকে পশ্চিমাদের অর্জিত অবকাঠামোগত ও বৈজ্ঞানিক সমৃদ্ধির ফলে তাদের গবেষণা ইতিহাসবিদ ও লেখকদের মনে অতিশয় আত্মগম্ভীরতা মাথাচাড়া দিয়ে ওঠে এমনকি এক পর্যায়ে তারা বিশ্বাস করতে শুরু করেন মিশরীয় সভ্যতাবাদে সকল ঐতিহাসিক সভ্যতাসমূহের মূল তারাই আর পশ্চিমের চিন্তা পদ্ধতির কথা বলতে গেলে বলতে হয় এটা নিয়ে গভীরভাবে চিন্তা করার সময় এসেছে কারণ এই চিন্তা পদ্ধতি নিছকি তর্কশাস্ত্রসিদ্ধ তথা যুক্তিকেন্দ্রিক অতধিন্ন অপরাপর সম্প্রদায়ের চিন্তা কৌশল বিশেষত ইসলামী চিন্তা পদ্ধতি ব্যাপক ও রজু আরও নির্ভুলভাবে ব্যক্ত করতে হলে বলতে হয় এই চিন্তা পদ্ধতি অনুপুঙ্খিক যেমনটা প্রাচ্যবিদ গিব বলেছেন তার ইসলামের দৃষ্টিভঙ্গি নামক বইয়ে আর এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে ইসলামী চিন্তা পদ্ধতি যে কোনো বিষয়বস্তুকে বিচার করে তার যাবতীয় সূক্ষাতি সূক্ষ্ম অংশকে পর্যালোচনা করার মাধ্যমে ইসলামী চিন্তা পদ্ধতি সামষ্টিকভাবে পর্যালোচনা করে বিষয়বস্তুর অন্তর্গত যাবতীয় অংশ ব্যস্টির সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হয় না বরং ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যস্তিকে পর্যালোচনা করে সমষ্টির কাছে পৌঁছায় পশ্চিমারা কেবল তাদের চিন্তা পদ্ধতি প্রয়োগ করে অধিকৃত বা ঔপনিবেশিক সম্প্রদায়সমূহে সমূহে যেই দুর্বলতা প্রত্যক্ষ করেছেন তার উপর ভিত্তি করে এবং ঔপনিবেশিক সম্প্রদায়সমূহের সমূহের কুসংস্কারচ্ছন্ন ও তাদের স্বাভাবিক জীবনাচারে যে পশ্চাৎপদতা রয়েছে তার উপর ভিত্তি করে উনিশ শতকের শুরুতে যখন পশ্চিমা সভ্যতার সাথে আমাদের যোগসূত্র কায়েম হলো এবং যখন আমাদের মাঝে তাদের সভ্যতা সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটতে লাগলো তখন আমাদের বিদক্ত সমাজের তথা সরিয়া বিশেষজ্ঞরা ছাড়া সামনে পূর্বাচর্যদের প্রাচীন গ্রন্থাদিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞান সম্পদ সম্পর্কে আলোচনার পথ সুগম ছিল না কারণ প্রাচীন গ্রন্থগুলো যথার্থ সুবিন্যস্ত নয় এবং পশ্চিমের শাস্ত্রীয় গ্রন্থাদির আদলেও বিন্যস্ত নয় তাই তারা বাধ্য হয়ে স্বর্ণপন্ন হন প্রাচ্যতাত্ত্বিকদের গ্রন্থাবলির আর প্রাচ্যতাত্ত্বিকেরা হলেন এমন সম্প্রদায় যারা ইসলামী সভ্যতা সংস্কৃতি নিয়ে গবেষণায় ভ্রতি হয়ে তাদের সাধারণ গ্রন্থাগারেই ইসলামী সভ্যতা সংস্কৃতির রেফারেন্স গ্রন্থের অনুসন্ধানে নিজেদের সম্পূর্ণ জীবন কাটিয়ে দিয়েছেন এমন কি তাদের একজন তো ইসলামী সভ্যতা সংস্কৃতির মাত্র একটি দিক নিয়েই বই লিখতে সময় নিয়েছেন পূর্ণ বিশ বছর তিনি আমাদের পূর্বজ বিশেষজ্ঞদের গ্রন্থাদির হাতের কাছে যেই রেফারেন্সই পেয়েছেন উদার হস্তে গ্রহণ করেছেন পশ্চিমের বিশেষজ্ঞদের এই নিরবিচ্ছিন্ন কর্মপন্থা ও এর জন্য পূর্ণাঙ্গ মনোনিবেশ এবং তাদের সাম্রাজ্যবাদী অভিপ্রায় ও সাম্রাজ্যবাদের প্রতি উদ্বুদ্ধকারী ধর্মীয় অভিপাসার বদৌলতে তারা সক্ষম হয়েছিলেন আমাদের সভ্যতা সংস্কৃতি সম্পর্কিত আলোচনাকে একটি সুবিন্যস্ত রূপ দিতে আর সেটা তারা এমনভাবে করলেন যে যা দেখে আমাদের শিক্ষিত সমাজের চোখ চোখ কপালে ওঠার যুগাড় উপরন্তু আমাদের শিক্ষিত সমাজের উপর সেটা যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল যা তাদের মেধাকে অধিগত করে নিয়েছিল বিশেষ করে যখন তারা পশ্চিমের গ্রন্থ কৌশল ও আমাদের শাস্ত্রীয় প্রাচীন গ্রন্থরাজির গ্রন্থকৌশলের তুলনামূলক পর্যালোচনা করল তখন তারা পশ্চিমের জ্ঞান ও জ্ঞানের পরিধি দেখে বিমোহিত হয়ে প্রাচ্যতাত্ত্বিকদের গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করতে হুমরি খেয়ে পড়লেন আর ধারণা করতে লাগলেন যে তারা সত্য বই কিছু লিখতেই পারেন না এবং বিশ্বাস পোষণ করলেন যে তাদের যেসব অভিমত আমাদের প্রতিষ্ঠিত সত্যের বিপরীত সেই সব অভিমতের ক্ষেত্রে তারাই অধিকতর সঠিক ও সত্যনিষ্ঠ কারণ এরা মনে করে প্রাচ্যতাত্ত্বিকেরা গবেষণার ক্ষেত্রে যে সূক্ষ্ম জ্ঞানতাত্ত্বিক পন্থা অনুসরণ করে চলেন তা থেকে তারা কখনো বিচ্যুত হননি এভাবেই প্রাচ্যতাত্ত্বিকগণের গবেষণা ও মতামতের প্রতি এক প্রকার নির্ভরতা ও আস্থার জন্ম হয় খুদ প্রাচ্যতাত্ত্বিকগণ ও অপরাপর পশ্চিমী গবেষকরা যেসব ইসলামী রেফারেন্স গ্রন্থ দ্বারা ঋদ্ধ হয়েছেন সেইসবের সবের দ্বারস্থ হতে তথাকথিত এই বিদগ্ধ সমাজ মোটেই প্রস্তুত নন এই ক্ষেত্রে কয়েকটি কার্যকারণ থাকতে পারে এক ইসলামী উৎসগ্রন্থের পাঠোদ্দ্বার তাদের জন্য সহজবুদ্ধ না হওয়া দুই শাস্ত্রীয় বিষয়ে ফলাফল অর্জনের ক্ষেত্রে তাদের দ্রুততা তিন আমাদের শিক্ষিত সমাজ ইসলামী গবেষক সম্প্রদায় ও অন্যান্য পরিমণ্ডলে প্রচলিত ও প্রতিষ্ঠিত সত্ত্বের বিরুদ্ধে মতামত উপস্থাপনের হীন মানসিকতা একটি সময় ছিল যখন আমাদের উপর নিজেদের অসম্পূর্ণতা দুর্বলতা ও অনাস্থামূলক মনোবৃত্তির চেপে বসেছিল অপরদিকে পশ্চিমের গবেষকদের প্রতি শ্রদ্ধা সম্মান ও নেহাতি সুধারণা ঝেঁকে বসেছিল আমাদের মনে এমন কি এক পর্যায়ে যখন রাজনৈতিক সচেতনতামূলক আন্দোলন শুরু হলো এবং পশ্চিমাদের কবজা থেকে আমাদের রাজনৈতিক স্বাধীনতার সূত্রপাত হলো তখন আমাদের মাঝে বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার প্রয়োজন বোধ ও আমাদের স্বাতন্ত্র ভূত জাগ্রত হলো পাশাপাশি আমাদের সভ্যতা ও উত্তরাধিকারের অর্থাৎ জ্ঞান সম্পদের প্রকৃত মূল্যবোধ জাগ্রত হয় এবং আমাদের নিজস্ব আঁকিদা বিশ্বাস বিধিবিধান ও জ্ঞান সম্পদ সম্পর্কে জ্ঞান লাভের জন্যে প্রাচ্যতাত্ত্বিকদের উপর নির্ভরতার পূর্ববর্তী মতাদর্শের জন্যে অনুশোচনাবোধ তৈরি হয় আর তখন এই সচেতনতা বা জাগরণটি ছড়িয়ে পড়েছিল আমাদের ধর্মীয় ও অপরাপর বিদগ্ধ সমাজের মাঝে তারপর থেকে আমাদের সামনে উদ্ঘাটিত হতে থাকে প্রকৃত বাস্তবতা প্রাচ্যতত্ত্ববিদদের গবেষণা এবং তাদের ধর্মীয় ও সাম্রাজ্যবাদী লক্ষ্য উদ্দেশ্যের পেছনে থাকা প্রকৃত বাস্তবতা তারপর থেকে আমাদের পথ চলা কখনও থেমে থাকেনি এই দৃষ্টিভঙ্গির উপর যেই দৃষ্টিভঙ্গির শক্তি অশেষ ও সক্রিয়তা অফুরন্ত কেননা এটাই হচ্ছে বস্তু জগতে আল্লাহর বিধান করুণাময়ের কৃপায় অচিরেই আমরা এমন এক সময় উপনীত হতে যাচ্ছি যখন আমাদের পরবর্তী প্রজন্মরা এই ভেবে হতবুদ্ধি হয়ে যাবে যে কিভাবে আমরা আত্মভোলা ও কি করে প্রাচ্যতত্ত্ববিদদের কোট চালে বেমালুম ধোকাগ্রস্ত ছিলাম সুনিকট ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন আমরা পশ্চিমাদের জ্ঞান সম্পদ নিয়ে গবেষণা ও তাদের সভ্যতা সংস্কৃতি ধর্ম ও জ্ঞান বিজ্ঞান সম্পর্কে সমালোচনায় মনোনিবেশ করব আর এমন সময়ও আসবে যখন আমাদের পরবর্তী প্রজন্মরা পশ্চিমাদের আবিষ্কার করা সমালোচনার মানদণ্ড প্রয়োগ করে খুদ তাদেরই ধর্মবিশ্বাস ও জ্ঞান বিজ্ঞানের সমালোচনা করবে তাদের ধর্মবিশ্বাস ও জ্ঞান বিজ্ঞান তখন আমাদের ধর্মদর্শন ও জ্ঞান বিজ্ঞানের উপর বর্তমানে তাদের আরোপ করা দুর্বলতা ও ভঙ্গুরতার চেয়েও আরও দুর্বলতর ও ভঙ্গুরতর এক কাঠামোতে রূপান্তরিত হবে শ্রোতাবিন্দ ভেবে দেখুন কুরআন সুন্নাহ এর সমালোচনায় প্রাচ্যতাত্ত্বিকদের ব্যবহৃত শাস্ত্রীয় সমালোচনার মানদণ্ডকে প্রয়োগ করে যদি মুসলিমেরা তাদের পরম্পরাগত বিদ্যা ও তাদের পবিত্র গ্রন্থসমূহের সমালোচনা করে তাহলে তাদের ঐতিহাসিক শাস্ত্রসমূহ ও পবিত্র গ্রন্থসমূহের কি শক্তি অবশিষ্ট থাকবে কি বা টিকে থাকবে তাতে শ্রোতাবৃন্দ ভেবে দেখুন আমাদের পণ্ডিতজনদের ও ইতিহাসের সমালোচনায় জ্ঞানতাত্ত্বিক সমালোচনার যে নীতি বা মানদণ্ড অনুসরণের দাবি তারা করেন তা যদি মুসলিমেরা প্রয়োগ করেন পশ্চিমাদের পবিত্র গ্রন্থ সভ্যতা সংস্কৃতি এবং তাদের বিশেষজ্ঞ নেতা ও বিজেতাদের ক্ষেত্রে তাহলে আমাদের সভ্যতা সংস্কৃতি ও মনীষীদের যে চিত্র তারা ফুটিয়ে তুলেছে তার চেয়েও আরও প্রকট কদাকার ও শঙ্কাপূর্ণ চিত্র কি ফুটে উঠবে না তাদের এই সভ্যতা সংস্কৃতি কি পুরাতন শত ছিন্ন বস্ত্রখণ্ডে রূপান্তরিত হবে না কিংবা এই সভ্যতা সংস্কৃতির প্রাণ ভোমরা জ্ঞানী গুণীজন রাজনীতিবিদ ও সাহিত্যিকদের কি এমন নিষ্প্রভ চিত্র ফুটে উঠবে না যে চিত্রে তাদের মহাত্মা সুচারিত্র ও প্রাণময়তার কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না অনেক সময় আমার এমন ইচ্ছে হয় যদি আমাদের মাঝে এমন কিছু কলম যোদ্ধার আবির্ভাব ঘটত যারা পশ্চিমের সভ্যতা ও এর বিদ্যানদের ইতিহাস সম্পর্কে লিখবে খুদ পশ্চিমাদের নীতি অনুসরণ করে ঠিক যেভাবে তারা অবাঞ্চিত ও অযৌক্তিক ইতিহাস ফেদে বসেছিলেন যেভাবে তারা গ্রন্থের মূল পাঠের বিকৃত পঠোদ্ধার করেছিলেন কিংবা যেভাবে তারা ভালোকে খারাপে রূপান্তর করেছিলেন সর্বোপরি এই কলম যোদ্ধারা যদি প্রাচ্যবিদ্যের যাবতীয় ভালো কাজের ব্যাপারে জনমনে গভীর সন্দেহ সৃষ্টি করত আর এমনটা যদি বা কখনো হয় তাহলে তাদের সভ্যতা ও মনীষীদের এমন হাস্যকর ও লজ্জাজনক চিত্র ফুটে উঠবে যা অন্যদের পূর্বে তাদের নিজেদেরই অপ্রীতিকর ঠেকবে ভাবুন তো একবার আমাদের কেউ যদি খুদ প্রাচ্যবিদদের বোঝানোর জন্যে উপরযুক্ত পন্থায় যা পূর্বে আমরা উল্লেখ করেছি তাদের সমালোচনা নীতি প্রয়োগ করে তাদের প্রকৃত রূপ এবং তাদের ধর্মবিশ্বাস ও সভ্যতার চিত্র ফুটিয়ে তোলার গুরুদায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যায় তাহলে তারা তখন বুঝতে পারবে আমাদের ধর্ম ইতিহাসের সত্ত্বা অনুসন্ধানের ক্ষেত্রে যেই নীতি প্রয়োগের দাবি তারা করেছিলেন তা কিভাবে তাদের জন্যে আত্মঘাতী হয়ে ওঠে খুব সম্ভবত তারপর তারা তাদের বিকৃতকরণ পথভ্রস্তকরণ ও ধ্বংসাত্মক কাজে বহাল থাকতে লজ্জাবোধ করবেন যাই হোক আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সেই সময় বিগত হয়ে গেছে অনেক আগেই যখন আমরা আমাদের জ্ঞান বিজ্ঞান ও ইতিহাসের ব্যাপারে জানার জন্যে প্রাচ্যতাত্ত্বিকদের স্বর্ণাপন্ন হতাম অথচ আমাদের গ্রন্থা দিয়েছিল তাদের একমাত্র রেফারেন্স গ্রন্থ যদিও আমরা এই ব্যাপারে ইতিপূর্বে অবগত ছিলাম না তবে এখন সময় এসেছে গ্রন্থের ব্যাপারে আমাদের অজ্ঞতার কলঙ্ক তিলক মুছে ফেলার সময় এসেছে আমাদের গ্রন্থকে বোঝার জন্যে আমাদের ভাষা সম্পর্কে অর্বাচীন ও অদক্ষ লোকেদের বুধ বা পঠোদ্ধারের উপর নির্ভরশীল হওয়ার মতো অপমান থেকে নিষ্কৃতি পাওয়ার সময় এসেছে চরম ভাবাপন্ন প্রাচ্যতাত্ত্বিকদের ইচ্ছে মতে আমাদের ধর্ম ও পণ্ডিতজনদের ব্যাপারে সন্দেহ ও কু ধারণায় বিশ্বাসী না হয়ে আমাদের ধর্ম ও পণ্ডিতজনদের উপর বিশ্বাসকে পুনর্নির্মাণ করা আর এটা করতে হবে আমাদের মাটি চাপা দেওয়া জ্ঞান ভাণ্ডারে যা কিছু আমরা ধুলিমুক্ত ও সম্প্রসারিত করতে পেরেছি তা দিয়ে এবং যেই মহান চেতনা ও স্বাতন্ত্র বুধ দিয়ে যা আমাদের মন পরিপূর্ণ তার মাধ্যমে এরপরেও কেউ যদি আমাদের জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে তাদের অভিমত ও চিন্তা চেতনাকে ইতিবাচক মনে করে থাকেন তাহলে তিনি চাইলে আরও সবিস্তরভাবে জানার জন্যে আমার গ্রন্থ ইসলামী আইন প্রণয়নে সুন্নাহ এর ভূমিকা এর প্রাচ্যতাত্ত্বিকদের অভিমতগুলোর বিপক্ষে আমার বাহাসটা পড়ে নিতে পারেন এছাড়াও অন্যান্য গ্রন্থ যেগুলো তাদের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে সেগুলো পরা যেতে পারে তাহলেই তাদের বাস্তবতা বের হয়ে আসবে যেটা তাদের প্রকৃত চেহারা এবং যে চেহারার অধিকারী তারা নিজেরাই হতে চেয়েছিলেন গোল্ড জিহারের মতো সত্য বিকৃতকারী ও বিভ্রান্তকারী প্রাচ্যতাত্ত্বিকদের প্রতি আমাদের কঠোরতার অর্থ এই নয় যে তাদের মধ্যে ইনসাফকারীদের সত্যে অন্বেষণের নীতি পদ্ধতি এবং আমাদের প্রাচীন গ্রন্থ সম্পর্কে সুভাষণ প্রচারকে তুচ্ছ জ্ঞান করছি তাছাড়া জ্ঞান কোনো একক সম্প্রদায়ের গচ্ছিত সম্পদ নয় কথা ইসলাম হল সমগ্র পৃথিবীর জন্যে প্রেরিত আল্লাহর একমাত্র ধর্ম ইসলামকে অনুধাবন বা বোঝা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমিত থাকতে পারে না তাই ইসলামকে যার যেভাবে খুশি বুঝুন তবে শর্ত হল বিশেষজ্ঞদের ইনসাফ ও সত্যের প্রতি আন্তরিকতা এবং চরম ভাবাপন্নতা ও কুপ্রভৃত্তি থেকে মুক্ত থাকতে হবে আলহামদুলিল্লাহ সমাপ্ত এরই মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি ওরিয়েন্টালিজমের প্রথম পাঠ ডক্টর মুস্তফা সিবাই এই বইটির অডিও বুক আপনারা যদি এই অডিও বুকটি পছন্দ করে থাকেন অথবা আপনাদের যদি কোনো কিছু জানার বোঝার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং একই সাথে বেল বাটন চেপে রেখে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশনের অপেক্ষা করতে পারেন ইনশা আল্লাহ ইনশাআল্লা জজাকাল্লা খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখাত